স্যার কেমন আছেন? জি ভাই ভালো ভালো। স্যার শুরুতেই আপনার শৈশব নিয়ে আমরা জানতে চাই, স্যার শৈশবটা কেমন ছিল? আমি আসলে এখনো বলি, সবাইকে বলি যে সম্ভবত আমি এই পৃথিবীতে অন্যতম সুখী মানুষ, কারণ শুরু থেকে আজ পর্যন্ত আমার জীবনের শুরু থেকে আজ পর্যন্ত যতটুকু আমি আমার স্মৃতিতে আছে, কোথাও আমার কোনো কষ্ট দুঃখের কোনো কিছু নাই। সাময়িকভাবে কষ্ট হয়, তারপরেই সেটার জন্য ভালো সময় চলে আসে। কষ্ট বলতে আমি যেটা বলছি যে যদিও আমার বাবা একজন সরকারি কর্মকর্তা ছিলেন, তারপরেও আমরা সাধারণ মধ্যবিত্তের পরিবারে যতটুকু সুখ আহ্লাদ আনন্দ ছিল সবটুকুই আমরা উপভোগ করতে পেরেছি। বাবা মারা গেছেন, মা মারা গেছেন, সেগুলোতে দুঃখ আছে বটে, কিন্তু সেগুলা প্রকৃতির একটা নিয়ম হিসাবেই ধরে নিয়েছি। মুক্তিযুদ্ধকালীন কিছু কষ্ট আমাদের ছিল, আমাদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছিল। আমার ভাই মুক্তিযোদ্ধা ছিলেন, তিনি একজন বীর বিক্রম খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, তিনিও মারা গেছেন, সেগুলোও আমাদের কষ্ট। তিনি দুইবারের সংসদ সদস্য ছিলেন আওয়ামী লীগের টিকিটে, যখন আওয়ামী লীগে খুব দুর্দিন ছিল, 26 জন এবং 70 জন এমপি সংসদে নির্বাচিত হয়েছেন। সেই সময়গুলো সুখেরও আছে, কষ্টেরও আছে, দুঃখেরও আছে। আমি পড়াশোনা করেছি সিলেট সরকারি স্কুল থেকে, তখনকার সময়ে সবচেয়ে ভালো স্কুল ছিল, পড়াশোনায় মোটামুটি ছিলাম, ভালোভাবেই রেজাল্ট করে প্রথম বিভাগে উন্নীত হয়েছি। এবং আমি ছিলাম শিল্পকলা বিভাগ, তখন ছিল, জানি না এখন আছে কি না, সেই বিভাগ থেকে আমি অবশ্য মেধা তালিকায়ও ছিলাম। তারপরে আমি সিলেট সরকারি কলেজে আমি ভর্তি হই, সেটাও সিলেটের একটা খুবই নাম করা কলেজ। সেই কলেজে প্রথম বর্ষে আমি রাজনীতিতে আমি প্রবেশ করি। তখন আমার নেতা ছিলেন সুলতান মোহাম্মদ মনসুর, তিনি এমসি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক পরবর্তীকালে ভিপি ছিলেন, আমি এমসি কলেজ ছাত্র সংসদে নির্বাচিত সম্পাদক ছিলাম একটি পদের, তখন 1974-75 সালে। তারপরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকীর পরে আমাদের কিছুটা দুঃসময় চলে আসে। রাজনৈতিকভাবে যখন দুঃসময় চলে আসে, তখন পারিবারিকভাবেও সেটা আমাদের ঘানি টানতে হয়, আমাদের পরিবারেও অনেক আমরা সমস্যার সম্মুখীন হয়েছি। তো সেগুলো আসলে মনে রাখার মতো নয়, সেগুলো প্রাত্যহিক জীবনের সুখ দুঃখ আমাদের সব কিছুই। মনে রাখার মতো বিষয়গুলো হলো জীবনে কোনো সময় কোনো কষ্ট বলতে কী জিনিস, আর্থিক কষ্ট, সামাজিক কষ্ট, কোনো কষ্টই আমরা পাইনি। সেই বাড়ি পুরানো, সেই 75 পরবর্তী যন্ত্রণা, এগুলোকে কষ্ট হিসাবে নিই না, এগুলোকে জীবনের একটি ভালো সময়, জীবনের একটি খারাপ সময় সেইভাবেই গ্রহণ করার চেষ্টা করছি। পরবর্তী পর্যায়ে চাকরি জীবন শুরু হলো, আমি মেডিকেল কলেজে ভর্তি হলাম 1976 সালে। মেডিকেল কলেজে ভর্তি হওয়ার পরে 5 বছর মেডিকেল কলেজে ছিলাম, ইন্টার্নশিপ করেছি। সেই সময় অনেক চড়াই উত্তরে আমাদের পার হতে হয়েছে, শুরুর দিকেই ভালোই ছিলাম, তারপরে জিয়াউর রহমান সাহেবের ক্ষমতাকালীন সময়ে আমাদের অনেক দুঃসময় গেছে, তখন আমাদের যে মামলাও হয়েছিল সেই মামলাগুলোও টেনে নিতে হয়েছে। আমাদের অপরাধ আমরা ছাত্রলীগ করতাম, তারপরে হুসেন মোহাম্মদ এরশাদ সরকারের সময়ও আমাদের বিরুদ্ধে মামলা হয়েছিল, সেই মামলাগুলো টেনে নিতে হয়েছে। এগুলো মনে করি রাজনীতির একটা অংশ। তারপরে মেডিকেল কলেজের রাজনীতিতে অতপ্রতভাবে জড়িত ছিলাম, মেডিকেল কলেজ ছাত্রলীগের বলতে পারেন একটা সময়ে সব কিছুই আমার হাত দিয়ে হতো, আমি ছাত্রলীগের আহ্বায়ক ছিলাম। সব কিছু শেষ করে 1982 শেষের দিকে, 83 প্রথম দিকে ডাক্তার হলাম। ডাক্তার হওয়ার সাথে সাথে আমার বড় বোন মারা গেলেন, তিনি ক্যান্সার হয়ে তিনি মারা গেলেন। আমার এক ভাই এক বোনকে আমরা হারিয়েছি, সেটাও একটা কঠিন সময় ছিল। তারপর প্রতি পর্যায়ে আমি ইউনিয়ন ডিসপেন্সারি থেকে, আমার মনে হয় বর্তমান সমসাময়িক চিকিৎসক রাজনীতিতে আমি একমাত্র ব্যক্তি যে সরকারি চাকুরিতে ইউনিয়ন সাবসেন্টারি, অর্থাৎ বাংলাদেশের চাকুরির প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিটা পদে চাকরি করে, সেকেন্ডারি লেভেলে চাকরি করেছি, টার্সারি লেভেলে সিলেট উসমানী মেডিকেল কলেজের সহকারী পরিচালক, প্রশাসন সহকারী পরিচালক, অর্থ উপপরিচালক, তারপরে স্বাস্থ্য অধিদপ্তরে আমার আশা, সেখানেও কিছু কাহিনী আছে।
মাননীয় অর্থমন্ত্রী তৎকালীন আবুল মাল আব্দুল মুহিত তিনি আমাকে কড়া নির্দেশ দিলেন, তুমি সিলেট পড়ে রয়েছো কেন, তুমি একজন ওনার দৃষ্টিতে তুমি হাসপাতাল ব্যবস্থাপনায় ভালো করতে পারো, তুমি ঢাকায় যাও, ঢাকায় গিয়ে মূল অফিসে কাজ করো, এখানে পড়ে থাকলে তোমার ভবিষ্যৎ সবসময় ভালো থাকবে না। উনিই মূলত জোর করে, তৎকালীন একজন সচিব ছিলেন আমাদের স্বাস্থ্য ব্যবস্থা, তিনি একবার সিলেট সফরে গিয়েছেন, তিনি বললেন আপনি এখানে বসে কী করতেছেন, আপনি তো হাসপাতালকে ভালোই গুছিয়েছেন। কারণ তারা সবাই এটাই আশ্চর্য ছিল, তখন প্রত্যেকটা বছর আপনারা জানেন হাসপাতালগুলোর কার্যক্রমের উপর পুরস্কার প্রদান করা, তো আমি যখন সিলেট মেডিকেল কলেজে সহকারী উপপরিচালক ছিলাম তখন পরপর দুই তিনবার সম্ভবত সিলেট মেডিকেল কলেজ সমস্ত বাংলাদেশের সকল মেডিকেল কলেজের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে, এটা প্রায় অবিশ্বাস্য। ঢাকা মেডিকেল কলেজ অন্যান্য নাম করা মেডিকেল কলেজকে পিছনে ফেলে দিয়ে এই জন্যই তারা বারবার আমাকে তাগিদ দিয়ে ঢাকায় নিয়ে আসলেন। আমি ঢাকায় স্বাস্থ্য অধিদপ্তরে প্রথমে পরিচালক অর্থ একটি গুরুত্বপূর্ণ পদ সেখানে ছিলাম, পরিচালক প্রশাসন সেখানে ছিলাম, অতিরিক্ত মহাপরিচালক প্রশাসন সেখানে ছিলাম। সবচেয়ে সুখের বিষয় হলো আজ পর্যন্ত ওইসব পদে আমার কাজের জন্য আমাকে কোনো সময় তিরস্কৃত হতে হয়নি এবং আমার বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো অভিযোগ আসেনি, সেগুলা সরকারি চাকরিজীবী হিসাবে একটা সন্তুষ্টির বিষয় আছে। কিন্তু কাজ করতে গিয়ে অনেক চাপের সম্মুখীন হয়েছি, অনেক খারাপ অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি, সেগুলো থাকবে, এগুলো আমি মনে করি পার্ট অফ লাইফ, এগুলো থাকবে। সুতরাং বলতে পারেন সেই শৈশব থেকে আমার চাকরি জীবনের শেষ প্রান্ত পর্যন্ত আমার কোথাও তেমন ছন্দ পতন ঘটেনি আমার জানা মতে। আমি চাকরি থাকাকালীন অবস্থায় পরিচালক প্রশাসনের শেষের দিকে হঠাৎ মাননীয় প্রধানমন্ত্রীর আশীর্বাদে তার নির্দেশে সম্ভবত আমি বাংলাদেশের মেডিকেল অ্যাসোসিয়েশনের চিকিৎসকদের জাতীয় সংগঠন তার দ্বিতীয় সর্বোচ্চ পদে সেক্রেটারি জেনারেল অফিসিয়ালি সবচেয়ে ইম্পর্টেন্ট কাজের পদ, কিন্তু তার উপরে একটি পদ আছে সভাপতির পদ, সেই পদে আমাকে নমিনেশন দেওয়া হলো। ঢাকার বাইরে থেকে কোনো চিকিৎসককে এই পদে দেওয়া এবং সরকারি চাকরিরত অবস্থায় কাউকে এই পদে দেওয়া, এগুলোও কিছুটা ভাগ্যের বিষয় এবং একটু ডিফারেন্টলি বলা যায়। তখন আমাকে নমিনেশন দেওয়া হলো এবং আমি তখন আমাদের নির্বাচনও হয়েছিল, সেই নির্বাচনে বিজয়ী হয়ে এসেছিলাম। আমাদের বর্তমান টেনিওর চলছে, এখানে আমি কাজ করছি। চিকিৎসকদের দাবি দেওয়ার বিষয়ে সবসময় আমি চেষ্টা করি যে আমি যেহেতু চিকিৎসকদের নেতা এবং আমি যেহেতু সরকারি বেসরকারি প্রত্যেকটা টায়ারে আমার সাক্ষাৎ এবং চাক্ষুষ তাদের অবস্থা দেখার সুযোগ হয়েছে, বিশেষ করে তৃণমূল থেকে, তৃণমূল থেকে আসা, কোথায় কোন সমস্যা রয়েছে, কোথায় কান পাতলেই এই সমস্যার কথা শোনা যায়, সেই বিষয়গুলো কিন্তু আমি অবগত আছি এবং সেই বিষয়গুলো সময়ে সময়ে আমি সরকারের বিভিন্ন পর্যায়ে ভেন্টিলেট করার চেষ্টা করি এবং আমার প্ল্যাটফর্মেও সেগুলো আমি নিয়ে আসার চেষ্টা করি। স্যার আমরা আরেকটু শৈশবে ফিরে যাব। স্যার শৈশবের আপনার কোনো স্মরণীয় ঘটনা যদি বলতেন যেটা আপনাকে এখনো আন্দোলিত করে। শৈশবের সবচেয়ে স্মরণীয় ঘটনা যেটা হলো, আমার মনে আছে আমি তখন নবম শ্রেণী থেকে দশম শ্রেণীতে প্রমোশন পাব, তখন একটি স্কুলের একটি ঘটনা, সেটি হলো যে আমি কেমিস্ট্রিতে 50 মার্কের পরীক্ষা ছিল, আমি 46 মার্কের আমি উত্তর দিয়েছিলাম, 4 মার্কের উত্তর আমি সময়ের অভাবে দিতে পারিনি। কিন্তু পরীক্ষার যখন রেজাল্ট বের হয় তখন আমার দেখা যায় যে আমি 50-এ 85 পেয়ে গেছি। তখন আমি আমার শিক্ষককে জিজ্ঞেস করলাম, স্যার আমি তো 46-এর আনসার করেছি। স্যার বললো তাই নাকি, স্যার বললো এইগুলো কাউকে বলিস না, কারণ তুই ক্লাসে এত ভালো ছিলি যে আমি তো ভাবছি তুই সবই আনসার করেছ। এই যে স্যারদের আস্থা আমি অর্জন করেছি, এটা আমার জন্য একটা মেমোরেবল স্কুলের আমি পড়াশোনার বিষয়ে বলতে চাই। আর সবচেয়ে একটা সুন্দর সময় আমার আমার এমসি কলেজের, যেটি বলবো 74-এর শেষের দিকে যে ছাত্র সংসদে নির্বাচন হয়, তখন কিন্তু সারা বাংলাদেশে জাসদের যে ছাত্র সংগঠন ছিল সেই ছাত্র সংসদের চারিদিকে কিন্তু একটা রমরমা অবস্থা ছিল এবং নির্বাচন যখন হয় আমরা ধরে নিয়েছিলাম আমাদের যে ছাত্রলীগ আওয়ামীপন্থী যে ছাত্রলীগ তারা বিপুল ভোটে সবাই পাশ করে আসবে, আমার নেতা সুলতান মোহাম্মদ মনসুর পর্যন্ত তিনি সাধারণ সম্পাদক হিসেবে দাঁড়িয়েছিলেন। সন্ধ্যার সময় যখন রেজাল্ট বের হলো দেখা গেল আমাদের প্যানেলের মাত্র 2 জন আমরা পাশ করেছি, বাকি সবাই জাসদপন্থী ছাত্রলীগের এবং অনেকেই পাশ করেছে যাদেরকে আমি চিনতাম না,
অর্থাৎ তখন একটা ট্রেন্ড ছিল ইয়াং জেনারেশনের মধ্যে, একটা রমরমা অবস্থা ছিল জাসদপন্থী ছাত্রলীগের। তারা কেমনি তখনকার ছাত্ররা তাদেরকে ভোট দিয়ে দিয়েছিল আমরা সেটাই বুঝি না, কোন কাজের ভিত্তিতে বা কিসের ভিত্তিতে। কিন্তু সেই সময় আমি পাশ করে এসেছিলাম এবং সেই কাজ থেকে আজ পর্যন্ত যতটি নির্বাচনে আমি দাঁড়িয়েছি পরবর্তী পর্বে সিলেটের মেডিকেল কলেজের, বা আপনারা জানেন যে আমি স্বাধীনতা চিকিৎসক পরিষদের শুরুকালীন থেকে শুরু করে আজ পর্যন্ত কেন্দ্রীয় কমিটিতে আছি, এবং সম্ভবত গত 20 বছর থেকে আমি এই কমিটির কেন্দ্রীয় সহসভাপতি। এই ধরনের উপরের পদে কেউ এতদিন ছিলেন না, এগুলো আমার কিন্তু একটা সুখের স্মৃতি। আর সবচেয়ে দুঃখের স্মৃতি যেটি হলো, জনাব জিয়াউর রহমান সাহেব যখন বাংলাদেশের রাজনীতিতে আবির্ভূত হলেন, তিনি আসলেন, তিনি ক্ষমতা নিয়ে তৎকালীন ছাত্র লীগের প্রতিষ্ঠা, ছাত্র দলের প্রতিষ্ঠা করলেন, সেই ছাত্রদল কর্তৃক আমরা যখন নিগৃহীত হলাম, আসলে তারাই আমাকে মূল টার্গেট করেছিল এবং আমাকে কেন্দ্র করে আরও আমার কয়েকজন বন্ধুর বিরুদ্ধে মামলা দিয়েছিল। সেই সময় আমাদের বেশ কিছু কষ্ট করতে হয়, বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়াতে হয়, এবং ভাগ্য ভালো যে তখনকার রাজনীতিতে কিন্তু উপরের পর্যায়ে একটা ভালো সম্পর্ক ছিল। এবং আমার বড় ভাই, আপনাকে আগেও বলেছি যে জাতীয় সংসদ সদস্য ছিলেন, তিনি সেই সংসদ সদস্য থাকার সুবাদে আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য ছিলেন, তিনি স্বরাষ্ট্রমন্ত্রী এবং অন্যান্য সিলেটের রেসপন্সিবল তৎকালীন বিএনপির নেতৃবৃন্দের সাথে কথা বলে যে এইটা একটা অমূলক মামলা, এই মামলার সাথে তারা কোনোভাবে জড়িত নয়, এটা মূলত ছাত্রদল সেখানে আধিপত্য বিস্তারের জন্য মামলা সৃষ্টি করেছে, তারপরেও আমাদেরকে অনেক দিন সেটার জন্য ভুগতে হয়, সেই স্মৃতিটা এখনও আমার কাছে মনে আছে। স্যার, পর্যায়ক্রমে শিক্ষা প্রতিষ্ঠানগুলো যদি বলতেন, কোন স্কুল? আমি প্রথমে সিলেটের জেলা স্কুলে ছাত্র ছিলাম, সেখানে আমি পড়েছি সপ্তম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত। তার আগে আমি প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত সিলেটের একটা আম্বরখানা প্রাইমারি স্কুলের ছাত্র ছিলাম। তারপরে পঞ্চম শ্রেণী থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত আমার বাড়ির পাশে একটি আরবিতে পড়ালেখা হতো, ইসলামিক পড়ালেখা হতো, আবার স্কুল লেভেলের পড়ালেখা হতো, ওই ধরনের একটা স্কুল ছিল এটা। আমরা যেখানে থাকতাম শহরে, সেই স্কুলে আমি 2 বছর পড়াশোনা করেছি, 7 পর্যন্ত। 7-এ আমি চলে গেলাম সিলেট সরকারি স্কুলে, সেখানে আমি ম্যাট্রিক পাস করার পর ইন্টারমিডিয়েটের 2টি বছর আমি সিলেট সরকারি কলেজেই পড়াশোনা করেছি। তখন 2টি কলেজ ছিল, মোরারিচাঁদ কলেজ এবং সরকারি কলেজ, 2টি পাশাপাশি। আমরা সরকারি কলেজের ছাত্র, সেখান থেকে সিলেট এম এজে উসমানী মেডিকেল কলেজে আমি ছাত্র 1976 সাল থেকে, ঢাকা আসা পর্যন্ত আমি সেই মেডিকেল কলেজেই ছিলাম, ছাত্র হিসেবে ছিলাম। তারপরে আমি সিলেটেই গোয়াইনঘাট উপজেলায় কিছুদিন উপজেলা ফ্যামিলি প্ল্যানিং অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে কাজ করছি। আমার উপজেলা বালাগঞ্জের একটি ইউনিয়ন সাবসেক্টরে আমি কাজ করেছি। প্রথম আমার পোস্টিং হয় সিলেটের বিয়ানীবাজার উপজেলা, ওখানে মেডিকেল অফিসার হিসাবে। তৎকালীন সময় আমাদের 1 বছর গ্রামে থাকতে হয়, 1 বছর সেখানেই ছিলাম। মূলত সিলেট কেন্দ্রেই আমার সকল চাকরির সময়, কিন্তু চাকরির শেষ পর্যায়ে এসে প্রায় 6 বছর আমি স্বাস্থ্য অধিদপ্তরে কাজ করেছি। এই হলো আমার ছাত্র জীবন এবং চাকরিকালের সকল প্রতিষ্ঠানগুলো। স্যার, আপনি তো একেবারে যতটুকু জানলাম তৃণমূল থেকে উঠে এসেছেন, স্যার এই ক্ষেত্রে স্যার স্বাস্থ্য ক্যাডারে যে একটা বৈষম্য, এটা তো অবশ্যই আপনি জানেন, এই বিষয়টা যদি স্যার একটু বলেন। স্বাস্থ্য ক্যাডারের বৈষম্য কিন্তু সেই শুরু থেকেই, আপনি যে কোনো চাকরিতে বা যে কোনো কাজে কারো যদি কোনো স্বপ্ন না থাকে এবং সামনে যদি সুনির্দিষ্ট লক্ষ্য না থাকে, তাহলে কিন্তু কাজের উৎসাহ থাকে না এবং সেই কাজের ভালো ফলাফলও আশা করা যায় না। আমাদের, আমি যখন ইউনিয়ন সাবসেন্টারে পোস্টিং আমার হলো, তখন থেকেই আমি যেটি দেখতে পেলাম সেটি হলো যে সেখানে অন্যান্য ক্যাডারের যারা পদায়িত হয়, যেমন আমি উদাহরণ হিসাবে বলতে পারি প্রশাসন ক্যাডারের যারা পদায়িত হয়, তারা প্রথমে এসি ল্যান্ড হিসাবে পদায়িত হন, তারপরে তারা কোনো কোনো জায়গায় ম্যাজিস্ট্রেট হিসাবে পদায়িত হন, তারপরে কেউ কেউ উপজেলা নির্বাহী অফিসার বা তখন থানা নির্বাহী অফিসার হিসাবে পদায়িত হতেন, কিন্তু তারা একটা সুনির্দিষ্ট সময়ের জন্য সেখানে পদায়িত হতেন, তারপরে তাদেরকে আর গ্রামে ফিরে যেতে হতো না। তো সেই সময়টা থাকে চাকরির প্রথম জীবন, তখন হয়তো
তারা ব্যক্তিগতভাবে কেউ কেউ ব্যাচেলার থাকেন অথবা নতুন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন সেই ধরনের অবস্থা থাকেন। আমি যেটা বলতে চাই এই কথা সূত্র ধরে যে যদি অবিবাহিত থাকেন তাহলে উপজেলা সমূহে তখনকার সময় চাকরি করা খুব একটা কষ্টকর তেমন ছিল না। আর নতুন বিবাহিত জীবন যদি হয় তাহলে তার যে স্পাউস থাকে তাকেও সঙ্গে নিয়ে থাকতে কোনো সমস্যা হয় না, এটা একটা হানিমুন টাইমের মতো হয়ে যায়। সেই এক বছর বা দুই বছর থাকার পরে তাদের চাকরির একটা ল্যাডার আছে, তারপরে তিনি এডিসি হয়ে যান বা অন্য একটা পদে চলে যান, সেই যে উনি জেলায় চলে গেলেন, জেলায় বিভিন্ন জেলা শেষ করে তিনি আলটিমেটলি মন্ত্রণালয়ে তিনি বা মন্ত্রণালয় সমকক্ষ অন্যান্য পর্যায়েতে চাকরি, এই যে লেডার প্যাটার্ন চাকরির যে এই যে একটা বিন্যাস, সেই বিন্যাস কিন্তু আমাদের স্বাস্থ্য ব্যবস্থায় নাই। আমাদের যিনি ইউনিয়ন ডিসপেন্সারিতে পড়ে রইলেন দেখলেন চাকরি জীবনের শুরুতে হয়তো সেই আগের প্রশাসন ক্যাডারের লোকের মতো অবিবাহিত অথবা নতুন বিয়ে করেছেন, সে থাকতেই পারে, তখন একটা সময় থাকে যে থাকা যায় বাইরে এক দুই বছর থাকা যায়। কিন্তু সেই দুই বছর পরে যে চাকরির যে তার একটা বিন্যাস, যে তার ঊর্ধ্বমুখী অবস্থান হবে, এরপরে সে একটা একটা জেলা হাসপাতালে যাবে, তারপরে একটা টার্সারি লেভেল হাসপাতালে যাবে, তারপরে বিশেষায়িত হাসপাতালে যাবে, এইভাবে যে প্রশাসন ক্যাডারের যে একটা চাকরির বিন্যাস বা চাকরির ক্যাডারের যে স্তরগুলো, সেভাবে আমাদের স্তরগুলো সাজানো হয় নাই, আমাদের স্বপ্ন নাই যে আমার চাকরি জীবন কোথায় গিয়ে শেষ হবে। কারো কারো চাকরি জীবন তখন আমরা দেখেছি যে চাকরি জীবন শেষ হয়ে যেত সেই গ্রামেই, সেখানেই সে চাকরি করছে, বিশ সর্বোচ্চ সে টিএইচএ হিসাবে চাকরি নিয়েছে, অথবা মেডিকেল অফিসার হিসাবে তার চাকরি জীবন শুরু হয়েছে, মেডিকেল অফিসার হিসাবেই তিনি রিটায়ারমেন্ট করেছেন, বা কোনো কোনো ক্ষেত্রে তিনি টিএইচএ হিসাবে রিটায়ার করেছেন। আর তার মধ্যে দু চারজন ব্যক্তি, ভাগ্যবান ব্যক্তি, বিশ পঁচিশ বছর গ্রামে চাকরি করার পরে তিনি জেলার সিভিল সার্জন হিসাবে পদায়িত হয়েছেন। 1% 0.5% ব্যক্তি, আমাদের মাত্র গুটি কয়েক পরিচালকের পদ রয়েছে সেখানে তারা আসতেন। তো এই যে আমাদের চাকরির বিভিন্ন স্তর, এই স্তরে থাকার জন্য আমাদের চিকিৎসকরা মানসিকভাবে একটু চিন্তিত হয়ে পড়েন এবং তাদের কোনো স্বপ্ন না থাকার কারণে তারা দ্বিধাগ্রস্ত হয়ে পড়েন। এই কারণেই দেখা যায় বেশিরভাগ চিকিৎসক চাকরি জীবনের শুরু থেকেই তারা ব্যস্ত হয়ে যায় একটা পড়াশোনা করার জন্য। আমাদের প্রফেশন একমাত্র প্রফেশন যেখানে পোস্ট গ্রাজুয়েশন করতে হয় প্রমোশনের জন্য, এটাই কিন্তু একটা আমাদের চাকরির একটা একটা খারাপ দিক, এটাও আমরা একটা অপারেশন চাই। এই জন্যই আমরা বলতে চাই যে চাকরি জীবনের এই যে বিভিন্ন স্তরে চাকরি করতে হবে সেই স্তরগুলো সাজাতে হবে, আমাদের রিফর্ম করতে হবে। সেই স্তর থাকার কারণে দেখেন একটা পর্যায়ে পরে চিকিৎসকরা হতাশ হয়ে পড়ে, অথবা ওই যে গ্রামে কেন চিকিৎসকরা যায় না, এটা আপনাদের গণমাধ্যমের একটা প্রশ্ন, সরকারের একটা প্রশ্ন, জনমানুষের একটা প্রশ্ন, কিন্তু বাংলাদেশেরই শুধু যে গ্রামে চিকিৎসক যায় না তা কিন্তু নয়। আমি বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনেকগুলো সভায় যোগদান করেছি, এইটা আমাদের এশিয়ার সাবকন্টিনেন্ট সহ পৃথিবীর অনেক দেশের একটা সমস্যা যে রিটেনশন অফ হেলথ ওয়ার্কার্স ইন দি সাব ডিস্ট্রিক্ট লেভেল, অর্থাৎ উপজেলা পর্যায়ে ডিসপেন্সারি এর নিচেও ইউনিয়ন ডিসপেন্সারি পর্যায়ে চিকিৎসকদের রাখা বা স্বাস্থ্যকর্মীদের রাখা নিয়ে দফায় দফায় WHO এবং সংশ্লিষ্ট দেশসমূহ বিভিন্ন সভা করেছে। তার সভার ফলাফল যেটি বেরিয়ে এসেছে সেটি হল পর্যায়ক্রমে দেশসমূহ অর্থাৎ সরকারসমূহ পৃথিবীর বিভিন্ন দেশে, বাংলাদেশে যে ব্যবস্থাপনা হবে ফিলিপাইনে তো সেই ব্যবস্থাপনা হবে না, ফিলিপাইনে যেটা হবে আমেরিকায় সেই ব্যবস্থাপনা হবে না। সুতরাং ব্যবস্থাপনা এমনভাবে নিশ্চিত করতে হবে যে তার চাকরির সিঁড়িগুলো সুবিন্যস্তভাবে হতে হবে, তাকে জানতে হবে যে আমি দুই বছর বা তিন বছর পরে আমার গ্রামে থাকার কোনো প্রয়োজন নেই, তাহলেই কিন্তু সে আশ্বস্ত হয়ে যায়, সে মনোযোগ সহকারে সেই তিন বছর তার জানা আছে যে আমি তিন বছর গ্রামে থাকবো, এইটা আমার জন্য ম্যান্ডেটরি। দুই বছর এখন যেটা সরকার করেছেন দুই বছর ম্যান্ডেটরি, ঠিক আছে, দুই বছর পরে সকল চিকিৎসককে একসাথে গ্রাম থেকে উপরে উঠিয়ে আনা যাবে না পর্যায়ক্রমে, তাহলে আপনি মাঝখানে আরেকটা বছর নিতে পারেন যে 50% আমি দুই বছর পরে উঠিয়ে নিয়ে আসবো সেকেন্ডারি লেভেলে, বাকি 50%কে তিন বছর পরে তাকে উঠিয়ে নিয়ে আসবো সেকেন্ডারি লেভেলে। এই ধরনের যদি প্ল্যান থাকে, প্রথমেই সে ধরে নিল যে না, আমি তিন বছর আমার ফুটিংস, আমার গ্রামের মানুষকে আমি সেবা দেব, আমার প্রান্তিক পর্যায়ে যে সকল জনগোষ্ঠী আছে তাদের সেবা পাওয়ার অধিকার রয়েছে, এবং আমার নিজের একটা এক্সপার্টিস ডেভেলপ করার, তাদের সাথে মিলেমিশে
তাদের সব কিছু জানার আর্থিক সক্ষমতা, তাদের আচার আচরণ, তাদের ব্যবহার, তাদের রোগের ধরন অনেক কিছু জানা যায় গ্রামে চাকরি করলে। তো এই এই রোগীদের নিয়েই কিন্তু আমাদের সারা জীবন কাটাতে হয়। সুতরাং মানুষের সব কিছু মনস্তাত্ত্বিক বিষয় যদি আমি জানতে পারি, সেই শুরু থেকেই আমার কিন্তু পদচলা শুরু হলো। 3 বছর পর আমি নিশ্চিত আর আমি গ্রামে থাকছি না, আমি উপজেলা হেলথ কমপ্লেক্স অথবা আমি সেকেন্ডারি লেভেলে আমি চলে আসতেছি। এই যে পর্যায়ক্রমে আমি উপরের দিকে উঠে আসা, তার জন্য কিন্তু আমার পোস্ট গ্রাজুয়েশনের প্রয়োজন থাকার কথা না। এই জন্য আপনি ওইখানে এইটা করতে পারেন যে 3 বছর পরে সেকেন্ডারি লেভেলে চলে যাবেন। আবার আরেকটা জিনিস করা খুবই জরুরি হয়ে পড়েছে, সেটি হলো যে আপনি ওইখানে ভাগ করে দিতে হবে যে কারা শিক্ষা নেবে, পোস্ট গ্রাজুয়েশন করবে, তা সে পোস্ট গ্রাজুয়েশন করলে তার কী হবে, সে কনসালট্যান্ট হবে, সে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হবে, প্রফেসর হবে, সে একাডেমিক লাইনে সে চলে যাবে। আর যিনি গ্রামে থাকবেন, পোস্ট গ্রাজুয়েশন করবেন না, তিনি হাসপাতাল ব্যবস্থাপনার উপরে কোর্স নেবেন, ট্রেনিং নেবেন, তিনি উপজেলা ফ্যামিলি প্ল্যানিং হেলথ অ্যাডমিনিস্ট্রেটর হবেন, তারপরে তিনি ডেপুটি সিভি সার্জন হবেন, তারপরে তিনি সিভি সার্জন, তিনি প্রশাসনিক লাইনে চলে আসবেন। অর্থাৎ একটা থাকবে একাডেমিক লাইন, একটা থাকবে প্রশাসনিক লাইন। যারা পড়াশোনা করবেন তারা একাডেমিক লাইনে চলে যাবেন, পোস্ট গ্রাজুয়েশন করবেন, আর যারা করবেন না তারা চলে যাবেন প্রশাসনে। তাহলে প্রত্যেকটা চিকিৎসক একটা স্বপ্নের দিকে থাকবে যে আমি ডাইরেক্টর হব, আমি ডিজি হব, আমি এডিশনাল ডিজি হব, আমি সিভি সার্জন হব। আর আরেকটা লোক থাকবে যে না, আমি কনসালট্যান্ট হব, আমি প্র্যাকটিস করব, আমি ছাত্র পড়াবো, আমি মেডিকেল কলেজ থাকবো। এইভাবে যদি আমার কেরিয়ার প্ল্যানিংটা করা হয়, শব্দটা হলো কেরিয়ার প্ল্যানিং, সুনির্দিষ্ট, তাহলে কিন্তু উপজেলায় থাকার যে অবস্থা আপনারা জানেন, বর্তমান যে উপজেলা, আমি বিশেষ করে বলবো বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে উপজেলা রাস্তাঘাট এবং উপজেলা হাসপাতাল সমূহের উন্নতিকরণ করা হয়েছে, সেখানে থাকতে কোনো কষ্ট হওয়ার কথা নয়। আমরা যখন ছিলাম তখন রাস্তাঘাটও ভালো ছিল না, থাকতে কষ্টকর লাগতো, কিন্তু আমরা ওই যে 1 বছর ছিল ওই জন্য আমরা ভাবতাম যে 1 বছর পরে হয়তো চলে আসবো, ওই জন্য ওই আমাদের টার্গেট থাকতো 1 বছর, কবে 365 দিন শেষ হবে। আমরা মনোযোগ দিয়ে কাজ করেছি যে 365 দিনই আমার, আমার এখনও মনে আছে যে শুক্রবারেও বাড়িতে আসতাম না, 2 সপ্তাহ পরে একদিন বাড়িতে আসতাম, শুক্রবার বৃহস্পতিবারে বিকেলে অফিস করে বাড়িতে আসতাম, শুক্রবার শেষ করে শনিবারে যেয়ে আমরা অফিস করতাম, আমাদের ছুটি শনিবার। এই জন্য যদি আপনার কোনো একটা কেরিয়ার প্ল্যানিং থাকে, আপনার যদি একটা সুনির্দিষ্ট টার্গেট থাকে, গন্তব্যস্থল থাকে, যেভাবে অ্যাডমিন ক্যাডারে আছে, সেই কেরিয়ার প্ল্যানিং যতদিন পর্যন্ত আপনি না করছেন, আপনি শুধুমাত্র উপজেলায় থাকার ব্যবস্থা করে দিলেন, রাস্তাঘাট করে দিলেন, আর বারবার যদি আপনি বলেন যে তুমি থাকছ না কেন, তাহলে কিন্তু হবে না। আপনি দেখেন টিয়ানো সাহেবের কোয়ার্টার উপজেলায়, আপনি টিয়ানো সাহেব কত নম্বর গ্রেডের কর্মকর্তা, আর আমার উপজেলা হেলথ অ্যান্ড ফ্যামিলি প্ল্যানিং অফিসার কত নম্বর গ্রেডের কর্মকর্তা, আমার হেলথ অ্যান্ড ফ্যামিলি প্ল্যানিং অফিসার অনেক সিনিয়র টিয়ানো সাহেব থেকে, আমার উপজেলা হেলথ অ্যান্ড ফ্যামিলি প্ল্যানিং অফিসার ক্যাডার কর্মকর্তা হিসাবে টিয়ানো বা ইউএন হচ্ছে সিনিয়র, কিন্তু তার থাকার জায়গা দেখেন, তার ব্যবস্থাপনা দেখেন, আর ওনার ব্যবস্থাপনা দেখেন, ওনার কতজন আড্ডালি আছেন, কতজন পিয়ন আছেন, গার্ডেনার আছেন, ওনার গাড়ি আছে, ওনার বাসা কত সুন্দরভাবে সুরক্ষিত আছে, তারপরে এখন শুনছি যে ওইখানে সিকিউরিটি দেওয়া হবে, কার কোন ক্যাডারে কী দেওয়া হলো আমাদের বিবেচ্য বিষয় নয়। আমাদের বিবেচ্য বিষয় হলো ক্যাডার অনুযায়ী পদমর্যাদা সকলের সমান হবে, এটা হলো রাষ্ট্রের একটা নিয়ম, রাষ্ট্রের অঘোষিত নিয়ম নয়, রাষ্ট্রের ঘোষিত নিয়ম। মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলছেন যে আন্তঃকেডার বৈষম্য যেখানেই হবে সেখানে এই বৈষম্য নিরসন করতে হবে, এবং প্রত্যেকটা ক্যাডারের সমতাভিত্তিক ফেসিলিটিস থাকতে হবে। সেই শুরুতেই আপনি ক্যাডার বৈষম্য করে ফেলেন। এখন শুনছি ইউএনও সাহেব কিছুদিন আগে একজন ইউএনও সাহেব আক্রান্ত হয়েছেন, বিভিন্ন জায়গায় আক্রান্ত হওয়ার কারণে তাদেরকে সিকিউরিটি দিবে, কাকে সিকিউরিটি দিলে আমার আপত্তি নাই, তাকে যদি আপনি সিকিউরিটি দেন, আমার উপজেলা হেলথ অ্যান্ড ফ্যামিলি প্ল্যানিং অ্যাডমিনিস্ট্রেটর, আমার মেডিকেল অফিসার আক্রান্ত তাদের চেয়ে অনেক বেশি হচ্ছে, কারণ আমরা স্পর্শকাতর বিষয় নিয়ে কাজ করি, ওনারা বৈষয়িক বিষয় নিয়ে কাজ করেন, ওনাদের পিছনে অনেক প্রশাসনিক ক্ষমতা রয়েছে, যার জন্য ওনাদের গায়ে হাত তোলা, ওনাদেরকে অপদস্থ করা, ওনাদেরকে অপমান করার সাহস অনেকের হয় না, যাদের হয় ইট ইজ 1%, কিন্তু আমাদেরকে অপদস্থ করতে কেউ কোনো চিন্তা করেন না। সেখানে প্রশাসনের ব্যক্তিরাও অপদস্থ করেন, জনপ্রতিনিধিরাও অপদস্থ করেন, জনপ্রতিনিধির পোষ্য ব্যক্তিরাও অপদস্থ করেন, যে কোনো ব্যক্তি অপদস্থ করেন, তাদের কথা হলো এরা চিকিৎসক, এরা ডাক্তার, এরা কিন্তু মানুষ না, এরা কিন্তু অফিসার না, এরাও যে অফিসার
এরাও যে উপজেলা নির্বাহী অফিসারের চেয়ে সিনিয়র অফিসার, এরাও যে উপজেলায় কর্মরত যে এসিলেন্টের চেয়ে সিনিয়র অফিসার, সেটা কিন্তু তাদের মাথায় আসে না। সুতরাং আমাদেরও নিরাপত্তা দেন, আমাদের সেই উপজেলা পর্যায়ে নিরাপত্তার জন্য আমরা দফায় দফায় কথা বলেছি, দফায় দফায় একেবারে সর্বোচ্চ মহল পর্যন্ত আমরা কথা বলেছি। কিন্তু সর্বোচ্চ সরকারি যে রাজনৈতিক শক্তি থাকে তাদের কিন্তু ইচ্ছা থাকে, কিন্তু আমাদের মনে হচ্ছে সেখানেই আমলাতন্ত্র একটা পিছন দিকে টেনে রাখে। মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলছেন চিকিৎসকদের নিরাপত্তার জন্য যে আইন করার দরকার আপনারা আইন করেন। আমার জানা মতে বিগত 5 বছর থেকে সেই আইন টু অ্যান্ড ফ্রো, উপরে উঠে আবার নিচের দিকে নামে, মন্ত্রিপরিষদে যায় আবার পিছনে আসে, যে এই জিনিস বলা হয় না, এই জিনিস বলা হয় না, এই জিনিস বলে আনে। মূল কথা হইল তারা এমন আইন করতে চায় যে আইনের মাধ্যমে একটা ফাঁক ফুকর থেকে আমাদের নিগ্রহ হওয়ার যেন ব্যবস্থা পুরোপুরি বন্ধ না হয়। অথচ দেখেন পার্শ্ববর্তী দেশ ভারত সহ সারা পৃথিবীতে এই ধরনের আইন বিদ্যমান, এমন আইন রয়েছে যে কোনো জায়গায় যদি আপনি কোনো চিকিৎসককে নিগৃহীত করেন, কোনো চিকিৎসককে অপদস্থ করেন, কোনো চিকিৎসককে অপমান করেন, কোনো হাসপাতাল ভাঙচুর করেন, তাৎক্ষণিকভাবে আপনার নন বেইলেবল গ্রেফতার এবং বিচার রয়েছে, চায়নায় তো মৃত্যুদণ্ড পর্যন্ত রয়েছে। আপনি দেখেন ভারতের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি, তৎকালীন রাষ্ট্রপতি, আমাদের এই যে বাঙালি রাষ্ট্রপতি কিছুদিন আগে মারা গেলেন, কি জানি নাম ওনার, প্রণব মুখার্জি, সদ্য মহামান্য রাষ্ট্রপতি, তিনি বলেছেন সেভ দ্য ডক্টর সেভ আওয়ার সেলফস, অর্থাৎ চিকিৎসকদের বাঁচিয়ে রাখো, চিকিৎসকদের নিরাপত্তা দাও, চিকিৎসকদের সব ধরনের সুযোগ সুবিধা দাও, চিকিৎসকদের মাথা ঠান্ডা থাকলে, কর্মস্থল ঠান্ডা থাকলে, পরিবার ঠান্ডা থাকলে তারা আমাদেরকে সার্ভিস দিবে। এখন আমি আমার কর্মস্থলে কখন অপমানিত হব সেই চিন্তা যদি সারাক্ষণ আমার মাথায় থাকে তাহলে আমি কাজ করব কখন? আমার কর্মস্থল যদি নিরাপদ না থাকে, আমার ক্যারিয়ার প্ল্যানিং যদি না থাকে, আমার সংসারের আমার যদি চিন্তাভাবনা সারাক্ষণে আমাকে করতে হয়, তাহলে কিন্তু আপনি ভালো স্বাস্থ্যসেবা কখনো আশা করতে পারেন না। তারপরে আরেকটা বিষয় দেখেন, এগুলো অনেকগুলো ছোটোখাটো বিষয় রয়েছে। স্বাস্থ্য ব্যবস্থাপনা এক জিনিস আর চিকিৎসা ব্যবস্থাপনা এক জিনিস। চিকিৎসা ব্যবস্থাপনা মধ্যে একটা পার্ট শুধুমাত্র চিকিৎসক, এখানে স্বাস্থ্যকর্মী অন্যান্যরা রয়েছে, নার্স রয়েছে, ওয়ার্ড বয় রয়েছে, আয়া রয়েছে, অনেক সুইপার রয়েছে, অনেক স্বাস্থ্যকর্মী রয়েছে যারা চিকিৎসকদের সহযোগিতা করবেন। আর হাসপাতাল ব্যবস্থাপনা সম্পূর্ণ আলাদা জিনিস, ওইটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, ঔষধ কেনাকাটা, বিছানা চাদর, অনেক কিছু ব্যাপার হয়েছে। এখন দেখেন এমন একটা পর্যায়ে আমরা চলে গেছি, হাসপাতালে একজন রুগী ভর্তি হলো, ওর বিছানা চাদর নোংরা, এটার জন্য কে দায়ী? চিকিৎসক দেয়। ওইখানে ঔষধ পাচ্ছে না, ওইটার জন্য কে দেয়? চিকিৎসক দেয়। ওইখানে এক্স রে মেশিন নষ্ট, ওইটা কি হচ্ছে? চিকিৎসক বাইরের হাসপাতালের সাথে পারস্পরিক যোগাযোগ করে তার যন্ত্র নষ্ট করেছে। আরে ভাই আমার এইখানে আমার কম্পিউটারটা নষ্ট হয়ে যেতে পারে, আপনার লাইটটা নষ্ট হয়ে যেতে পারে, এটা যে একটা যন্ত্র, এটা যে নষ্ট হতে পারে সেটা কারো মাথায় আসে না, এটার জন্য কে নষ্ট করলো? চিকিৎসক নষ্ট করলো। এই যে চিকিৎসকদের দায়ী করার একটা প্রবণতা। সাম্প্রতিক সময়ে আরেকটা বিস্ফোরক যোগ হয়েছে। আমার বাংলাদেশের কিছু গণমাধ্যম, স্পষ্ট করেই বলি, কিছু গণমাধ্যম তারা আমাদের পার্শ্ববর্তী দেশসমূহে রোগী রেফার করার জন্য তারা সেন্টার খুলেছেন, কয়েকটা গণমাধ্যম খুলেছেন, আমি নাম বললাম, এটা কিন্তু কোনো অন্যায় কোনো বিষয় নয়। কিন্তু দেখেন ব্যবসা করতে গিয়ে আপনি ওই যে বলে না, দের ইজ নো রুল ইন বিজনেস অ্যান্ড লাভ, আপনি ব্যবসায় গিয়ে অনৈতিকতা নাই, বাংলাদেশের ব্যবসায় বিশেষ করে অনৈতিকতা নাই, রোজা মাসে সব জিনিসের দাম বেড়ে যায়, এখন সব কিছুতে সয়লাব বাজার, আপনি যেহেতু করোনা নিয়ে পরিস্থিতি অস্থির, আপনি আলুর দাম বাড়াই দিলে চালের দাম, এটা কিন্তু সম্ভব বাংলাদেশে। ঠিক একইভাবে একটি গণমাধ্যম যদি বিদেশে রোগী দেওয়ার জন্য লাইসেন্স করে সেখানে আপত্তি নেই, কিন্তু বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা যদি অস্থির করা যায়, চিকিৎসকদের যদি চিহ্নিত করা যায়, জনগণের আস্থা চিকিৎসকদের সরিয়ে নেওয়া যায়, তাদের রোগীরা বেশিরভাগ রোগীরা চলে যাবে ইন্ডিয়া, নেপাল, চলে যাবে থাইল্যান্ড, সিঙ্গাপুরে। তো সেখানেও একটা বিস্ফোরক পত্রিকার হেডলাইন, যেটা হেডলাইন হওয়ার কথা নয়, আপনি দেখবেন অনেক বড় হেডলাইন, ভিতরে গিয়ে দেখবেন আপনি কিছুই লেখা নাই। তো এই যে অনেকগুলো অস্থিরতার কারণে বাংলাদেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থায় আমরা চিকিৎসকরা ক্রমাগতভাবে নিগৃহীত হচ্ছি, প্রথম নিগৃহীত হচ্ছি প্রশাসনিক বিন্যাসের কারণে, আমাদের ক্যারিয়ার প্ল্যান না থাকার কারণে। কিন্তু আমাদের কষ্ট লাগে, প্রত্যেকটা রাজনৈতিক সরকার তাদের একটা কমিটমেন্ট থাকে, কিন্তু আমাদের মনে হয় কোনো কোনো সময় প্রশাসন যন্ত্র
রাজনৈতিক সরকারকে ছাপিয়ে উপরের দিকে উঠে যায়, তখনই কিন্তু জনগণের দুর্ভোগ হয় এবং অন্যান্য ক্যাডারের সরকারে যারা আছে যারা কাজ করে তাদেরও দুর্ভোগ হয় এবং প্রকারান্তরে সরকারের যে ভাবমূর্তি আছে সেই ভাবমূর্তিগুলো ক্ষুণ্ণ হয়। স্যার, গ্রেডিং সিস্টেমে একটা বিষয় যেটা, চিকিৎসকরা পদোন্নতি পেয়ে সর্বোচ্চ তৃতীয় গ্রেড পর্যন্ত যেতে পারে, কিন্তু একজন সচিব সে প্রথম গ্রেড পর্যন্ত যেতে পারে। স্যার, এই যে একটা বৈষম্য, স্যার এটা কিভাবে দেখেন? দেখেন, প্রমোশনের ক্ষেত্রে আপনি কিছুদিন আগেও দেখবেন এডিশনাল সেক্রেটারি 110টি পদের বিপরীতে 600-র অধিক ব্যক্তিকে এডিশনাল সেক্রেটারি পদায়ন করা হয়েছে। কিভাবে প্রদান করা হয়েছে? সুপার নিউমারি প্রদান করা হয়েছে। ওই যে একটা আসলে গল্প মনে পড়ে গেল, দেলোয়ার হোসেন সাঈদী সাহেব তার একটি বক্তৃতায় বলেছিলেন নারী নেতৃত্ব হারাম। তখন একদল দুষ্ট লোকেরা বলতো যে নারী নেতৃত্ব হারাম, কিন্তু তাদের দৃষ্টিতে খালেদা জিয়া আরাম আরাম। এটা হলো রাজনৈতিক একটা স্লোগান। ঠিক একইভাবে প্রশাসন ক্যাডারের, তাদের বেলায় সুপার নিউমারি পদ সৃষ্টি কিন্তু হালাল, এটা সঠিক। কিন্তু অন্যান্য ক্যাডারের বেলায় সুপার নিউমারি পদ কিন্তু হারাম, অর্থাৎ এটি সঠিক নয়। দেখেন, আমাদের বাংলাদেশে বর্তমানে প্রায় 34টি সরকারি মেডিকেল কলেজ আছে, প্রায় 15টি সরকারি মেডিকেল কলেজ এখনও আমরা পদ সৃষ্টি করতে পারে নাই। সহকারী অধ্যাপক থেকে অধ্যাপক পর্যায়ে পরিপূর্ণ পদ সৃষ্টি করতে পারে নাই। তাহলে সেই হাসপাতালগুলোতে পড়ালেখা কেমনে হবে, বিজ্ঞানভিত্তিক চর্চা কেমনে হবে? তো এখন যদি আপনি পদ সৃষ্টি না করতে পারেন, সেই সকল হাসপাতালে যে বিভিন্ন বিভাগ রয়েছে সেই বিভাগে ছাত্রদের লেখাপড়া, হাসপাতালে রোগী দেখা, পরীক্ষা কন্ডাকশন করা কে করবে? আবার বিভাগীয় প্রধান হতে হলে সেখানে অধ্যাপক পদের এক পদমর্যাদার লোক থাকতে হয়। একজন অধ্যাপক পদমর্যাদার লোক সেখানে থাকলে পরীক্ষা নিতে হলে সহযোগী অধ্যাপক পদমর্যাদার দুজন ব্যক্তিকে থাকতে হয়, সেই পদবিন্যাসের আপনার লোক নিতে হবে। আমাদের সেখানে লোক নাই। আমরা বারবার বলি যে সেখানে সুপার নিউমারি পদের লোক নিতে হবে। সেই সুপার নিউমারি পদের লোক নিলে সেই হাসপাতালগুলো স্যাচুরেটেড হবে। তাইলে সেই হাসপাতালে কি হচ্ছে, বাংলাদেশের অন্যান্য মেডিকেল কলেজ হাসপাতালে যে লোকজন আছে তাদেরকে আপনি এই হাসপাতালে কয়েকজনকে নিয়ে আসছেন, তাহলে যে হাসপাতাল থেকে নিয়ে আসছেন সেই হাসপাতাল ডেপ্রেপ্ট হয়ে গেল, আর যে হাসপাতালে নিয়ে আসছেন সেই হাসপাতালও পরিপূর্ণ হলো না। তাহলে দুটি হাসপাতাল কিন্তু অপূর্ণ থেকে গেল, কিন্তু আপনি সুপার নিউমারি নিচ্ছেন না। এই যে একটা মানে শুভঙ্করের ফাঁকি, এইভাবে ফাঁকি দিয়ে বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালে লেখাপড়ায় বিঘ্ন করছে, রুগী দেখায় বিঘ্ন করছে এবং মানসম্মত স্বাস্থ্যসেবা ব্যবস্থা আমরা চালু করতে পারছি না। তারপরে আসেন গ্রেডের বিন্যাস। আমাদের অধ্যাপক গ্রেড 3 নম্বর গ্রেডের অধ্যাপক। সবেদন নির্মণি একটি পদ সৃষ্টি করা হয়েছে বিভিন্ন চাপের কারণে, ডিজি হেলথ 1 গ্রেডের পদ। দেখেন, সেখানেও তারা প্রশাসন ক্যাডারে তারা যখন পদ সৃষ্টি করছে, এই যে ডিজি পদ সৃষ্টি করা হয়েছে এবং পদকে 1 নম্বর গ্রেডে উন্নীত করা হয়েছে, সেটি কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা। এবং আরেকটি ডিজি পদ আমাদের যে স্বাস্থ্য ক্যাডারের এডুকেশনে দেওয়া হয়েছে, সেটি কিন্তু প্রধানমন্ত্রী বলার পর মৌখিকভাবে বলেছেন, ওনার দপ্তর থেকে একটি অনুশাসন পাঠিয়েছেন এবং মন্ত্রিপরিষদ সভায় সিদ্ধান্ত হয়েছে। তারপরেও সেই পদ সৃষ্টিতে আপনি দেখেন কত বছর নিয়েছে তারা, কিন্তু শিক্ষা সচিবের পদ সৃষ্টি করতে তারা কতটা সময় নিয়েছে আপনি জাস্ট তুলনা করলে বুঝবেন তাদের মানে হোয়াট ইজ দেয়ার আইডিয়া অ্যান্ড মোটো। শিক্ষা সচিব পদ সৃষ্টি করতে যে সময় নেওয়া হয়েছে, আমার স্বাস্থ্যের শিক্ষা ডিজি পদ সৃষ্টি করতে 4 গুণ বেশি সময় নেওয়া হয়েছে। এবং সেখানে শুভঙ্করে ফাঁকি রাখা হয়েছে যে দ্বিতীয় গ্রেডের কোনো পদ সৃষ্টি করা হয় নাই। তাহলে আপনি তৃতীয় গ্রেড থেকে প্রথম গ্রেডে কি পুকুর ঝাঁপ দিয়ে প্রথম গ্রেডে যাওয়া যায়? ক্যাডার কম্পোজিশন অনুযায়ী তৃতীয় গ্রেড থেকে আপনি দ্বিতীয় গ্রেডে যেতে হবে, দ্বিতীয় গ্রেড থেকে আপনি প্রথম গ্রেডে যেতে হবে। এডিশনাল সেক্রেটারি দ্বিতীয় গ্রেডের প্রথম মর্যাদাপন্ন, তারা জয়েন্ট সেক্রেটারি থেকে এডিশনাল সেক্রেটারি যায়, সেখান থেকে প্রথম গ্রেডে যায়। আবার তাদের আরেকটা পদ আছে, সেটি হলো সিনিয়র সচিব। আমাদের সিনিয়র সচিব তো দূরের কথা। তারপরে আসেন কতগুলো পদ থাকবে প্রথম গ্রেডের। আমরা বলছি আমরা কোনো এক্সট্রা পদ চাই না। আমরা আমাদের যে চাকুরির স্ট্রেংথ আছে, প্রায় 30,000 প্রথম শ্রেণীর কর্মকর্তা আমরা চাকরির স্ট্রেংথ, আপনি শুনলে আশ্চর্য হবেন, তার 1/4 পদও কিন্তু প্রশাসন ক্যাডারে নেই। অথচ তাদের প্রথম শ্রেণীর প্রথম গ্রেডের পদ কতটি আপনি দেখেন,
আর আমাদের প্রথম গ্রেডের পদ, আমাদের প্রথম গ্রেডের 30,000-এর জন্য একটি, আর তাদের 6,000 থেকে 7,000-এর জন্য কতটি আছে আপনি যা হিসাব নিয়ে দেন। আমাদের বক্তব্য হলো, আমাদের দাবি হইল, তাদের যে সংখ্যাটি দেওয়া হয়েছে তাদের প্রথম গ্রেডের কর্মকর্তা অনুযায়ী, ক্যাডার কম্পোজিশন অনুযায়ী, ক্যাডারের স্ট্রেংথ অনুযায়ী যতজন দেওয়া হয়েছে সেই প্রপোর্শনেটলি আমাদের 30,000 ক্যাডারের জন্য প্রথম গ্রেডের পদ দেওয়া হোক, এবং সেই প্রথম গ্রেডের পদের সংখ্যা অনুযায়ী সেই সংখ্যার চেয়ে 10% বেশি দ্বিতীয় গ্রেডের পদ দেওয়া হোক, কারণ দ্বিতীয় গ্রেডে তারা আসবে, দ্যাট ইজ দিয়ার স্টেশন টু গো টু দি ফার্স্ট গ্রেড, তখন তারা ফার্স্ট গ্রেডে যাবে, নতুবা কেয়ামত পর্যন্ত ডিজি সাহেব আর প্রথম গ্রেডের কর্মকর্তা হবেন না। যেভাবে আপনারা দেখলেন এই ইদানিং সময়ে যে ডিজিকে পদায়ন করা হইল সেটা নিয়ে কত কেলেঙ্কারি হলো, প্রথমে তা থেকে তাকে ভারপ্রাপ্ত ডিজি দেওয়া হলো, তারপরে তাকে দেওয়া হলো চলতি দায়িত্বে ডিজি, তারপরে এখন আবার কিভাবে ডিজি দেওয়া হলো, তৃতীয় গ্রেড থেকে কিভাবে আপনি প্রথম গ্রেডে দিবেন, দ্বিতীয় গ্রেডে তারা কোথায় দিবেন, দ্বিতীয় গ্রেডে তো তার কোনো পদ নাই, এই যে বৈষম্য এগুলো তারা জিয়ে রাখছেন, এটা একমাত্র দুরভিসন্ধিমূলকভাবে দিয়ে রাখা হয়েছে অন্যান্য ক্যাডারের বৈষম্যের জন্য। আরও দেখেন প্রশাসনের তৃতীয় গ্রেডের কর্মকর্তার জন্য, সকল কর্মকর্তার জন্য গাড়ির ব্যবস্থা করা হয়েছে, যে সকল কর্মকর্তা যেহেতু সুপারনিউমারি পদ করে অসংখ্য কর্মকর্তা তারা সৃষ্টি করেছেন, তাদের গাড়ি দিতে তারা পারছেন না, এই জন্য তাদের গাড়ি না দেওয়ার কারণে তাদের এককালীন 40,00,000 টাকা এককালীন তাদেরকে লোন দেওয়া হচ্ছে, সেই লোন তারা শোধ করবেন চাকরিকালীন সময়ে, এবং তাদের সেই গাড়িগুলো মেনটেনেন্স করার জন্য 40,00,000-50,000 টাকা তাদেরকে দেওয়া হচ্ছে ড্রাইভার এবং তেল খরচ মেনটেনেন্স করার জন্য। আমরা প্রতি মাসে, আমরা বারবার বলছি যে তাদের তৃতীয় গ্রেডের কর্মকর্তাদের জন্য এইটা যদি দেন তাহলে চিকিৎসক সহ অন্যান্য যে আমরা ক্যাডার আছি, 26-27 ক্যাডার আমরা আছি, সেই ক্যাডারের সব কর্মকর্তাদের, তৃতীয় গ্রেডের কর্মকর্তাদের সেই সুযোগ কেন দিবেন না? আমরা আগে যেভাবে আমাদের দাবি ছিল ইউএনএদের গাড়ি যে আসে, আমার টিএইচের গাড়ি নাই কেন, আমার টিএইচে তো তার চেয়ে উঁচুর গ্রেডের, ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রীকে, তিনি সেইটি এইবার এবং গতবার গত 10 ইয়ারে ক্ষমতা আসার পর সেটি পুরোপুরি আমাদের হয়ে গেছে। এখন আমরা বলছি যে তৃতীয় গ্রেডের কর্মকর্তাদের কেন হবে না। অধিকন্তু আরেকটি খবর যেটা হলো, ডেপুটি সেক্রেটারিদেরও এককালীন টাকা দেওয়া হচ্ছে, গত বাজেটে প্রায় 100 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে ডেপুটি সেক্রেটারিদের গাড়ি দেওয়ার জন্য, লোন দেওয়ার জন্য এবং তাদের মেনটেনেন্সের জন্য। তাহলে ডেপুটি সেক্রেটারি যদি আপনি গাড়ি দেন তাহলে চতুর্থ গ্রেডের আমার যে কর্মকর্তা আছে, আমার অ্যাসোসিয়েট প্রফেসর, তাদেরকেও আপনি গাড়ি দেওয়ার ব্যবস্থা করেন, অন্যান্য ক্যাডারেও দেওয়ার ব্যবস্থা করেন, এই যে একটা ক্যাডার বৈষম্য। মাননীয় প্রধানমন্ত্রী এইবার ক্ষমতায় আসার পরেই একটা নির্দেশনা দিয়েছেন যে দ্রুততম সময়ে ক্যাডার বৈষম্য নিরসন করেন, এবং আমরা সকল ক্যাডারের কর্মকর্তাবৃন্দ, নেতৃবৃন্দ, মাননীয় জনপ্রশাসন প্রতিমন্ত্রীর নেতৃত্বে একটি সভায় বসেছিলাম, সেখানে মাননীয় প্রধানমন্ত্রী এসডিজি বিষয়ক উপদেষ্টাও সেখানে ছিলেন, আবুল কালাম আজাদ সাহেব ছিলেন, এগুলো রূপরেখা কিছু প্রণয়ন করা হয়েছিল, প্রত্যেকটা ক্যাডারকে বলা হয়েছিল আপনারা আপনাদের যে বৈষম্যগুলো চিহ্নিত করে নিয়ে আসেন, জনপ্রশাসন মন্ত্রণালয়কে একটা সুনির্দিষ্ট টাইম ফ্রেম দেওয়া হয়েছিল 3 মাসের মধ্যে এটা প্রস্তুত করে উপস্থাপন করেন, কিন্তু তারা সময়ক্ষেপণ করেছেন ওই মিটিংয়ের পরেও, 3 মাসের মধ্যে দেননি কোনো চিঠি আমাদেরকে, দেননি কোনো ছায়া, বলেছিলেন একটা ছায়া কপি দেওয়ার জন্য যে কীভাবে হবে প্ল্যান করব, প্রত্যেকটা ক্যাডারে একই ধরনের কর্মপরিকল্পনা প্রণয়ন করবে একই ফরম্যাটে, যাতে একই ফরম্যাটে হলে সুবিধা হয়, তাহলে আর কোনো বৈষম্য থাকে না, সেই ফরম্যাটটাও আমাদের সরবরাহ করা হয়নি। তারপরে করোনা চলে আসলো, করোনাকালীন সময়ে তারাই তো বাংলাদেশের সব কিছু নিয়ন্ত্রণ করলেন, জেলা পর্যায়ে করোনা নিয়ন্ত্রণ করলেন, ও সেদিন আমার এক সহকর্মী বক্তৃতায় বলছিলেন তারা নিয়ন্ত্রণ করতে করতে এখন বিজ্ঞানকেও নিয়ন্ত্রণ করার তারা চেষ্টা করছেন। আমাদের যে একটি কমিটি আছে করোনাকালীন সময়ে যে তারা পরামর্শ দেয়, সেই পরামর্শগুলোও তারা গ্রহণ করেন না, অর্থাৎ তারা বিজ্ঞানকেও নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন। পরিণতি কী হয়? পরিণতি দেশের মানুষের জন্য দুর্মুখ হয়, অন্যান্য ক্যাডারের কর্মকর্তাদের মধ্যে অসন্তোষ সৃষ্টি করে, তা যার পরিণতিতে দেশের উন্নয়ন ব্যাহত হয়, দেশে স্বার্থান্বেষী মহল গোলাপালিতে মাস শিকারের অপচেষ্টায় লিপ্ত থাকে। স্যার, এই যে ক্যাডার বৈষম্য, এটা নিরোধে
বা এটা রোধে আপনাদের কোনো সুনির্দিষ্ট প্রস্তাবনা আছে কি? আমরা কি দেখুন, যখন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মহোদয় নেতৃত্বে আমরা বৈঠক করেছিলাম, তখন তিনি বলেছিলেন যে আমাদের একটা ফরম্যাট ওনারা দিবেন, সেই ফরম্যাট অনুযায়ী আমরা আমাদের বক্তব্যগুলো উপস্থাপন করব। আমরা সেই অনুযায়ী বসে আমরা একটু ওয়ার্ম আপ করেছি, আমরা আমাদের সিনিয়র যারা আছে তাদেরকে নিয়ে আমরা ওয়ার্ম আপ করেছি। তাছাড়াও আমাদের কাছে যে পদ কীভাবে আমাদের কেরিয়ার প্ল্যানিং হবে, আমরা সেই কেরিয়ার প্ল্যানিংয়ের রূপরেখাটাও মন্ত্রণালয়ে আমরা জমা দিয়েছি। শুধু এই বিএমএ নয়, এর আগেও বিএমএ অনেকগুলো স্টর্মিং করে, ওয়ার্কশপ করে, সেই কেরিয়ার প্ল্যানিংয়ের রূপরেখাটাও জমা দিয়েছে। এই বিএমএ এসেও আমরা কেরিয়ার প্ল্যানিংটা তাদের কাছে জমা দিয়েছি এবং আমরা বলেছি যে আপনারা যে ফরম্যাট দিবেন সেই ফরম্যাট অনুযায়ীও আমরা ক্যারিয়ার প্ল্যানিং জমা দেব। অধিকন্তু এই করোনাকালীন সময়ে আমরা যে ইমার্জিং এবং রি ইমার্জিং ডিজিজ বিষয়ে আমাদের যে বেকুয়াম আমরা দেখতে পেলাম এবং হাসপাতাল ব্যবস্থাপনায় যে দুর্বলতাগুলো আমরা চিহ্নিত করতে পেলাম, সেইগুলো আমরা সমসাময়িক করার জন্য গত যে আমরা মিটিং করেছি কিছুদিন পূর্বে, সেই মিটিংয়ে আমরা দুটি বিষয়ে সিদ্ধান্ত নিয়েছি। প্রথম বিষয়টি হলো, সেটি হলো যে প্রশাসন ক্যাডারে যে সকল লোকদের আমাদের ক্যাডারে ল্যাটারাল এন্ট্রি করেছে তাদেরকে অনতিবিলম্বে অপসারণ। আর দ্বিতীয় যেটি বিষয় বলেছি সেটির সাথে আপনি যে প্রশ্ন করছেন তার রিলেশন, সেটা হলো আমাদের ক্যাডার রিফর্ম। এই ক্যাডার রিফর্মের বিষয়ে আমরা একটা কমিটি করে দিয়েছি, সেই কমিটিতে প্রাক্তন আমাদের দুইজন মহাপরিচালক শাহ মনির হোসেন এবং অধ্যাপক দীন মোহাম্মদ এবং আমাদের বিএমএর প্রাক্তন দুইজন মহাসচিব এবং বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের একজন সভাপতি, এই পাঁচজনের দিয়ে আমরা বিএমএ সাচিবে পেশেন্ট সিচুয়েশন অর্জনের একটা কমিটি করেছি। আমরা রিফর্ম নিয়ে গতকালকেও বসেছি, সেই রিফর্মস আমরা উপস্থাপন করে মন্ত্রণালয়ে দিব, মাননীয় সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা দিব। রিফর্মসের বিষয়ে আমরা সেটি প্রস্তুত করছি এবং ক্যারিয়ার ট্রেনিং হিসাবে আগেও দিয়েছি, এখনও দিব। পরবর্তী পর্যায়ে তারা যদি কোনোদিন তাদের সুনির্দিষ্ট ফরম্যাট অনুযায়ী চান 26 ক্যাডারের কাছে বা 27 ক্যাডারের কাছে, তাহলে আমরা সেইভাবেও আমরা উপস্থাপন করব। বারবার আমরা উপস্থাপন করছি কিন্তু এগুলো কোনো কাজের কাজ হচ্ছে না। স্যার, এখানে আপনাদের প্রত্যাশা কি বা কেমন ক্যাডার সিস্টেম আপনারা চান, মানে সিস্টেমটা কিরকম? আমরা ক্যাডার সিস্টেম তো আমরা কিছুই, আমরা যেভাবে আছে আমরা সেইভাবেই আমাদের সিঁড়িগুলা, যেমন ধরেন আমরা সিঁড়িগুলাকে আমরা বিন্যাস করেছি, আর কারা তৃতীয় গ্রেডের হবে কারা দ্বিতীয় গ্রেডের হবে। যেমন ধরেন আমরা বলছি যে উপজেলা ফ্যামিলি প্ল্যানিং অফিসার যে থাকে সেখানে একটি পদ ফ্যামিলি প্ল্যানিং অফিসার হলে হবে না, কারণ সে হাসপাতালও দেখবে, সে মাঠও দেখবে, আবার সে সিভিল সার্জন ইউনিয়ন ডিসিসিএমের মিটিং অ্যাটেন্ড করবে, সে তো আর দশানন নয়, দশ জায়গায় সে যেতে পারবে না। সেখানে আমরা বলছি যে উপজেলা ফ্যামিলি প্ল্যানিং অফিসার হাসপাতাল একটা পদ দেন, সে শুধু হাসপাতালের ভিতরেই বসে থাকবে সারাক্ষণ, রুগী আসলে রুগী ওষুধ পাইল নি, সেবা পাইল নি, সিস্টার দেখল নি, ডাক্তার দেখল নি। এই যে পদের সংখ্যা বাড়ানো এবং এই পদটাকে আমরা আপগ্রেডেড করতে চাই, আমরা বলতে চাইছি সে পদটা পঞ্চম গ্রেডের পদ হইলে ভালো হয়, এখন ষষ্ঠ গ্রেডের পদ আছে। ঠিক একইভাবে আমরা বলেছি যে ডিসিএস পদ, প্রত্যেকটা জেলায় কিন্তু ডিসিএস পদ নেই, জেলাগুলো এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি, সি ক্যাটাগরি করা আছে। তো আমরা বলছি যে এ বি সি প্রত্যেক ক্যাটাগরি, কারণ আগে যেভাবে ছিল, যে জনসংখ্যা ছিল, যে সংখ্যক হাসপাতাল ছিল, যে সংখ্যক হাসপাতালের শয্যা সংখ্যা ছিল, সেটার থেকে তো এখন অনেক গুণ বৃদ্ধি পেয়েছে। সুতরাং সেইগুলা সামাল দেওয়ার জন্য কিন্তু আপনার একজন সিভিল সার্জন সেক্রেটারিও কিন্তু সম্ভব নয়। সিভিল সার্জন সাহেব সারাদিন থাকেন মন্ত্রণালয় অধিদপ্তরের সাথে টেলিফোনে বা জুম মিটিংয়ে যোগাযোগ, ওই এলাকায় মন্ত্রী মহোদয় সফর করেন, ওই এলাকায় স্থানীয় প্রশাসনের সাথে বিভিন্ন বিষয়ে তার বৈঠক করতে হয়, সেগুলোতে উনি ব্যস্ত থাকেন। সুতরাং ওনার আন্ডারে যদি তিনজন ডেপুটি সিভিল সার্জন থাকেন, একজন ডেপুটি সিভিল সার্জন প্রশাসন, একজন ডেপুটি সিভিল সার্জন সেবা এবং একজন ডেপুটি সিভিল সার্জন আপনার ওই যে আমাদের প্রাইমারি হেলথ কেয়ার, তাহলে কিন্তু তারা যার যার তারা কাজ করলেন, সিভিল সার্জন সেই কাজগুলো তদারকি করলেন। আমরা সিভিল সার্জনের পদ এখন চতুর্থ শ্রেণীর চতুর্থ গ্রেডে আছে, আমরা সেটি তৃতীয় গ্রেডে আপগ্রেড করার আমরা প্রস্তাব দিয়েছি। আমরা এর উপরের পর্যায়ে যে আমরা যে বাংলাদেশের বিভিন্ন হাসপাতালের অধ্যক্ষ এবং সুপারিনটেনডেন্ট, আমরা যে পদগুলো যেগুলো আছে সেই পদগুলোকে আমরা প্রথম গ্রেডের পদমর্যাদার আমরা দাবি করেছি, আর অ্যাসোসিয়েট প্রফেসরদের আমরা তৃতীয় গ্রেডের পদের আমরা দাবি করেছি। হ্যাঁ, এবং ঠিক একইভাবে আনুপাতিকভাবে বা বিষয়ভিত্তিকভাবে আমরা সুপারিনটেনডেন্টের পদ,
বিভাগীয় সহকারী পরিচালকের নতুন পদ সৃষ্টি, বিভাগীয় উপপরিচালকের পদসংখ্যা বৃদ্ধি, কারণ এতগুলো হাসপাতাল এবং এতগুলো আমাদের স্বাস্থ্য ব্যবস্থার সম্প্রসারণ হয়েছে, সেগুলো নিয়ন্ত্রণ করার জন্য এই সামান্য গুটি কয়েক ব্যক্তি নিয়ে সম্ভব নয়। ঠিক একইভাবে স্বাস্থ্য অধিদপ্তরে আমরা আরও মহাপরিচালকের পদ আমরা চাচ্ছি, যেমন প্রাইমারি হেলথ কেয়ারের মহাপরিচালকের আমাদের প্রয়োজন। আমাদের প্রাইমারি হেলথ কেয়ার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আমাদের একটা সাবজেক্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ এখন সারা বিশ্বের প্রাইমারি হেলথ কেয়ার। আমরা যে প্রাইভেট যে ক্লিনিক এবং হাসপাতালগুলো আছে প্রায় 60-65%, WHO বলে 62%, আমার সরকার বলে 64%, কোনো সময় বলে 63%, সার্ভের উপরে নির্ভর করে স্বাস্থ্য ব্যবস্থা দিচ্ছে আমার প্রাইভেট লেভেলের স্বাস্থ্য ব্যবস্থা। এটা কিন্তু সারা পৃথিবীতেও আছে, এবং এটা না থাকলে কিন্তু সরকারি স্বাস্থ্য ব্যবস্থা টোটালি ফেল হয়ে যাবে। তো সুতরাং এইগুলোকে সুন্দরভাবে পরিচালন করার জন্য স্বাস্থ্য অধিদপ্তরে বিশাল একটা প্রতিষ্ঠান থাকতে হবে, প্রয়োজন বুঝে একটা আলাদা অধিদপ্তর থাকতে হবে, করা যেতে পারে, সেখানে একজন মহাপরিচালক করা যেতে পারে, তার অধীনে অতিরিক্ত মহাপরিচালক অন্যান্য পরিচালক করা যেতে পারে, জেলা লেভেলে তাদের পদ সৃষ্টি করা যেতে পারে। এইভাবে যদি আপনি না করেন, এই বিশাল স্বাস্থ্য ব্যবস্থার কিন্তু সুনির্দিষ্ট নিয়ন্ত্রণ করতে পারবেন না। পাশাপাশি সর্বাগ্রে যেটা বলবো, এই টেকনিক্যাল বিষয়টির সব কিছুই দেখভালের দায়িত্ব থাকবে টেকনিক্যাল পার্সনের কাছে। এখানে কোনো অবস্থায় আমলাতন্ত্র বা প্রশাসনের আমলারা এসে আমি ওই পদে এগুলো কিন্তু চলবে না। এগুলো হলে কিন্তু তারা যে বিষয়গুলো বুঝে না, সেই বিষয়গুলোতে যদি তারা খবরদারি করতে চাইতে, সেই বিষয়গুলো সঠিকভাবে কাজ হয় না, এবং সঠিকভাবে কাজ না হলে কিন্তু জনগণ উপকৃত হবে না। সুতরাং আমাদের স্বাস্থ্য ক্যাডারের যে পদে আছে এবং যে পদে সৃষ্টি হবে, সেই পদগুলোই কিন্তু আমার ক্যাডারের পদ। সুতরাং আমার ক্যাডারের পদ, আমার স্বাস্থ্য ক্যাডারের পদের সবগুলি কিন্তু স্বাস্থ্য ক্যাডারের লোক দিয়ে আপনি পূরণ করতে হবে। আমরাও চাই না অন্য ক্যাডারের কোনো পদ আমাদের দ্বারা পূরণ হোক, এবং কোনো দিন হয়েও না। গল্প চলে সেদিন বলছিলাম মন্ত্রী মহোদয়কে, একটা জেলায় একজন জেলা প্রশাসক সাহেব যদি তার কাজের জন্য তিরস্কৃত হন বা তার কাজ যদি মানসম্মত না হয়, সেই জেলা প্রশাসককে সরিয়ে সেখানে কিন্তু তার সমমানের আমার একজন চিকিৎসককে বসিয়ে দিবেন? নিশ্চয়ই না। সেখানে বসাবেন আরেকজন প্রশাসন ক্যাডারের লোক, সেটাই আমরা চাই। তাহলেই ক্যাডারের নিয়ন্ত্রণ সুপ্রতিষ্ঠিত থাকে, ক্যাডারের শৃঙ্খলা থাকে, এবং ক্যাডারের যে লক্ষ্য উদ্দেশ্য সেগুলো থাকে। কোনো ক্যাডারকে ক্যাডারের মানসম্মান ধূলিসাৎ করে, ক্যাডারের মর্যাদা হানি করে, সেই ক্যাডারের কাছ থেকে আপনি কাঙ্ক্ষিত কাজ আপনি আদায় করতে পারবেন না। স্যার, একটা বিষয় যেটা বলছেন যে স্বাস্থ্যের গুরুত্বপূর্ণ পদগুলো তাদের দখলে, প্রশাসনের দখলে, স্যার এখানে আপনাদের কোনো প্রস্তাবনা কে কোন পদে থাকবেন বা সুনির্দিষ্ট কোনো বিষয়? দেখেন, আমাদের কোনো সুনির্দিষ্ট প্রস্তাব নাই। যখন একটা ক্যাডারের পদ সৃষ্টি হয়, সেই পদের নীতিমালায় সুস্পষ্টভাবে লেখা থাকে যে এই পদে কে যাবে। আমার স্বাস্থ্য ক্যাডারের যতগুলো পদ আছে, ডিজি থেকে শুরু করে নিচের দিকে সব পদে লেখা আছে কিন্তু অমুক স্বাস্থ্য ক্যাডারের অমুক ব্যক্তি এতদিনের চাকরির অভিজ্ঞতা, এতদিন অমুক পদে থাকার অভিজ্ঞতা, এতদিন তার ট্রেনিংয়ের বিষয় থাকলে তিনি এই পদে যেতে পারবেন। আমার ক্যাডার কম্পোজিশনে এবং ক্যাডার পদায়ন এবং পদোন্নতি নীতিমালায় যে নীতিমালাগুলো আমাদের বানানো নয়, সেই নীতিমালাগুলো মন্ত্রিপরিষদের অ্যাপ্রুভ, সরকারের অ্যাপ্রুভ, সেই বই। প্রত্যেকটা ক্যাডারের জন্য তার নির্দিষ্ট পদবিন্যাস রয়েছে, এবং সেই পদে কে যাবে, সেই পদে কতদিন চাকরি করলে সে পরবর্তী পদে যাবে, এগুলো কিন্তু সুনির্দিষ্টভাবে লেখা আছে। সুতরাং এটার জন্য নতুন কোনো কিছুর প্রয়োজন নেই। নতুন যদি কোনো পদ সৃষ্টি হয়, সেই পদেও অবশ্যই লেখা থাকবে কে এই পদে যেতে পারবে। স্বাস্থ্য ক্যাডারের পদ হলে অবশ্যই স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্তারা যাবেন, অন্য ক্যাডারের পদ সৃষ্টি করলে অন্য ক্যাডারের পদ লিখবে। আমাদের ক্যাডারে অন্য ক্যাডারের লোক যাবেন, সেটা আমাদের পদায়ন নীতিমালা, আমাদের পদোন্নতি নীতিমালা, আমাদের ক্যাডার কম্পোজিশন, সরকারের আন্তঃক্যাডার নীতিমালা, কোথাও কিন্তু এগুলো লেখা নেই। স্যার, এখানে তাদের একটা বক্তব্য আছে এরকম যে বিশেষ করে ডক্টর যারা, তাদেরকে তো সরকার বিভিন্ন বিষয়ভিত্তিক রোগের জন্য তাদেরকে প্রস্তুত করে বা এই পর্যায়ে নিয়ে আসে। সেটা ওনারা যে কোনো কিছুই বলতে পারে, ওনারা তো অনেক জ্ঞানী লোক, ওনাদের জ্ঞানের অভাব নাই। কিন্তু আমি এই কথার প্রেক্ষিতে শুধু এই কথাই বলবো যে তারা ভুল তথ্য দিয়ে জনগণকে, মিডিয়াকে এবং সরকারকে সবসময় বিভ্রান্ত করার চেষ্টা করে। আমার যে উপজেলা নির্বাহী অফিসার, সে তো ডাক্তারি করে না, সে উপজেলা অ্যাডমিনিস্ট্রেশন করে। আমি যেভাবে উপজেলা নির্বাহী অফিসার ছিলাম, এর আগে আমি আরএমও ছিলাম,
এরপরে আমি একটা ডিস্ট্রিক্ট হসপিটালে আমি একটা অ্যাডমিনিস্ট্রেটিভ পদে ছিলাম, এরপরে আমি জেলা পর্যায়ে টার্সারি লেভেলে সহকারী পরিচালক ছিলাম। আমি তো সার্বক্ষণিকভাবে আমি যে প্রশাসনের মধ্যে ছিলাম, আমি যেসব জায়গায় স্বাস্থ্য ব্যবস্থা নিয়ন্ত্রিত সেই সব জায়গায় আমি ছিলাম। তো আমি ডাক্তার, আমাকে এখন যদি আপনি জিজ্ঞেস করেন যে করোনা চিকিৎসা কি, আমি তো বলতে পারবো না। আমি আমি চিকিৎসক হলে তো আমি সেই জায়গাগুলো, আমি আর্থিক বিষয়গুলো দেখে আসছি, সুতরাং আমি সেইভাবে আমি উঠে আসছি। আমার মতো সেই পদগুলো একটু অনেকে উঠে আসছে, এইগুলা পদ দখলের পায় তারা হতে পারে বিভ্রান্ত তত্ত্ব দিয়ে, অসত্য তত্ত্ব দিয়ে। কারণ আমার ক্যাডার সৃষ্টি করার জন্যই তো বলা হয়েছে, সময় বলা হয়েছে ইউএচএনএফপিও কে থাকবেন, তো ক্যাডার সৃষ্টির সময় তো বলা হলো না যে ইউএচএনএফপিও হবেন একজন প্রশাসনের লোক, তখন তো বলা হয় নাই সিভিল সার্জন হবেন একজন। এটা হলো তাদের দূরভিসন্ধি, তারা সিভিল সার্জনের পদ দখল করতে চায়, ইউএচএনএফপিওর পদ দখল করতে চায়, ডিজির পদ দখল করতে চায়, তারা বোকার সহজে পাস করছে। ফিলিপাইনে আপনি দেখেন হেলথ পোস্টের কর্মকর্তাকে একজন নার্স, আপনি যদি বলেন নার্সের কাজ তো রুগীর সেবা করা, রুগী দেখা, রুগীকে দেখভাল করা, তো সে নার্স হেলথ পোস্ট বলে। আমাদের কমিউনিটি ক্লিনিক যেভাবে সেটা হলো তাদের হেলথ পোস্ট, হেলথ পোস্টের প্রধান কীভাবে হলো, আরে তার পদ হলো নার্স, কিন্তু সে ওই যে ওই হাসপাতাল ব্যবস্থাপনার উপর তার ট্রেনিং আছে, সে শুরুতেই ওই হাসপাতাল ব্যবস্থাপনায় গেছে, সে রুগীর সেবায় সে যায় নাই। আমি ডাক্তার, আমার নাম ডাক্তার, আমি MBBS পাস করছি, কিন্তু আমি ওই হাসপাতাল ব্যবস্থাপনার গিয়েছি দেখি। আরেকটা বিষয় শুনে, আমার অনেক ডাক্তার তো SP আছেন, আমার অনেক ডাক্তার তো প্রশাসন ক্যাডারে আছেন, সে কি ডাক্তার? সে কি ওখানে গিয়ে ডাক্তারি করছেন? না, সে তো প্রশাসন ক্যাডারে, প্রশাসন ক্যাডারে সে এন্ট্রি হয়েছে। MBBS ডাক্তার সেটা হলো তার পড়াশোনার কেরিয়ার। আমি ডাক্তার হয়েছি, আমার তো নিষেধ নয় SP হওয়ার, আমার নিষেধ তো ঠিক একইভাবে প্রশাসন ক্যাডারের কোনো লোকের যদি সেই ইচ্ছা থাকে তিনি ডাক্তার হওয়ার, ডাক্তারি পদ দখল করার, বিনয়ের সাথে বলবো আরও 5 বছর একটু কষ্ট করে লেখাপড়া করেন, আমাদের তো কোনো আপত্তি নাই, লেখাপড়া করে আপনি BCS ক্যাডার হেলথ হয়ে পাশ করে আপনি আবার গ্রামে যান, আপনি 2 বছর গ্রামে থাকেন, তারপরে আস্তে আস্তে উপরে উঠে আপনি সচিব হন, আমাদের তো কোনো আপত্তি নাই সেখানে। আমরা যেভাবে আমাদের লেখাপড়া করে কম্পিটিশন করে আমার মেধার ভিত্তিতে আমি আবার প্রশাসনে ক্যাডারে, পররাষ্ট্র ক্যাডারে, শিক্ষা ক্যাডারে, পুলিশ ক্যাডারে গিয়ে আমি সেই পদে গিয়েছি। আপনারও যদি সেই মেধা থাকে আসুন না আমাদের সাথে, সেই মেধা নাই বলেই তো আপনি শুরুতে আপনি চলে গেছেন প্রশাসন ক্যাডারে, সেই মেধা থাকলে তো আমার এখানে আসতেন। সুতরাং এগুলো হাস্যকর কথা বলে দেশকে বিভ্রান্ত করা যাবে না, আমাদেরকেও বিভ্রান্ত করা যাবে না, এবং আপনাদের ওই যে গাছেরটাও কাবো নিচেরটাও কুড়াবো দুদিন পরে, আপনারা তো অলরেডি দাবি তুলেছেন সচিবদের গাড়িতে পতাকা থাকবে, এগুলো হাস্যস্কর কথাবার্তা। একটা দেশের মন্ত্রীর গাড়িতে গাড়ি থাকে পতাকা থাকে, সচিবের গাড়িতে পতাকা থাকে, দুদিন পরে আপনারা আবার বলবেন যে একটা কোটা দিয়ে দেন আমাদের এত পার্সেন্ট লোক মন্ত্রী হবেন, আপনাদের স্বপ্নের তো শেষ নাই আর আমাদের স্বপ্নের শুরুও নাই, সেই জায়গায় আপনাদের আমাদের বৈষম্য। আমাদের স্বপ্নের শুরু নাই, আপনাদের স্বপ্নের শেষ নাই, আমাদের আরামের শুরু নাই, আমাদের চিন্তার শুরু নাই, আপনাদের আরামের শেষ নাই, চিন্তারও শেষ নাই। সুতরাং আপনাদের ভালো থাকেন, আমাদেরকেও ভালো থাকতে দেন স্যার। বিশেষ করে আমরা যদি স্বাস্থ্য ক্যাডারের কথাই বলি, স্বাস্থ্য অধিদপ্তর বা স্বাস্থ্য মন্ত্রণালয়, মানে প্রতিটি জায়গায় যদি স্বাস্থ্য ক্যাডারের লোক থাকে স্যার, স্বাস্থ্য ব্যবস্থার কীরকম পরিবর্তন আপনি আশা করেন? বা সেখানে আমি দেখেন, আমি শুরু করতে চাই আমার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন। তিনি শুধু বাংলাদেশের স্বপ্ন দেখেন নাই, বাংলাদেশের স্বাস্থ্যখাত কী হবে, কৃষিখাত কী হবে, এগ্রিকালচার কী হবে, যোগাযোগ কী হবে, তিনি তখনই কিন্তু মোটামুটি একটা রূপরেখা সৃষ্টি করেছিলেন। তার মতো দূরদর্শী নেতা আমরা বাঙালি আর পাবো না। মাননীয় প্রধানমন্ত্রী প্রায় বলেন, আমরা তো বলি যে কমিউনিটি ক্লিনিক মাননীয় প্রধানমন্ত্রীর একটা ব্রেন চাইল্ড, কিন্তু প্রধানমন্ত্রী বলেন যে না, এটাও স্বপ্ন ছিল মাননীয় আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু। তো দেখেন, সেই জাতির পিতা বঙ্গবন্ধু 72 সালে তিনটা বিশেষ ক্যাডারের, শিক্ষা, কৃষি এবং চিকিৎসা, এই তিনটি ক্যাডারের সচিব দিয়েছিলেন তিনি ওই সব ক্যাডারের লোকজন। কৃষিখাতে একজন কৃষিবিদকে দিয়েছিলেন কৃষি সচিব, শিক্ষাবিদকে দিয়েছিলেন শিক্ষা সচিব, এবং চিকিৎসককে দিয়েছিলেন স্বাস্থ্য সচিব, এবং 2 জন চিকিৎসককে তিনি পর্যায়ক্রমে স্বাস্থ্য সচিব দিয়েছিলেন। তাদের 3 জনকে দিয়েছিলেন এই আইডিয়ায় যে তোমরা টেকনিক্যাল ব্যক্তি, তোমরা টেকনোক্রেট লোক, তোমরা তোমাদের মানে পেশায়
উন্নয়ন বা সেই বিষয়ে তুমি শিক্ষাবিদ, তুমি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা কিভাবে ঢেলে সাজাইতে সব পরিকল্পনা করো আমার কাছে দাও, তুমি কৃষিবিদ বাংলাদেশের কৃষি ব্যবস্থা কিভাবে সাজাতে চাও পরিকল্পনা করো আমার কাছে দাও, বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা কিভাবে সাজাতে চাও আমার কাছে দাও। তাহলে বঙ্গবন্ধুকে যদি আমরা মানি যে একজন দূরদৃষ্টি সম্পন্ন নেতা, বঙ্গবন্ধুকে যদি মানি বাংলাদেশের স্বপ্নদেশটা 100 বছরের স্বপ্ন তিনি দেখে গেছেন, তাহলে আমি বলবো যে তিনি সঠিক কাজটি করেছিলেন। এবং সেই স্বাস্থ্য সচিব একজন চিকিৎসক, তিনি বঙ্গবন্ধুকে বলেছিলেন যে আপনি প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্যসেবা নিয়ে যান, কৃষকের দুর্গোড়ায় শ্রমিকের দুর্গোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিন। সেই তখনই কিন্তু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সৃষ্টি হয়, সেই তখনই কিন্তু ইউনিয়ন ডিসপেন্সারি সৃষ্টি হয়। সেই বঙ্গবন্ধুর আমলে, তার দূরদর্শিতার কারণে, সেই স্বাস্থ্য সচিবের দূরদর্শিতার কারণে, কারণ স্বাস্থ্য সচিব ছিলেন শিক্ষাবিদ, ইয়ে একজন চিকিৎসক। এবং আমি বলবো তখনই যদি বঙ্গবন্ধু নিশ্চিতভাবে ধরে নিয়েছিলেন যে একজন আমলাকে এখানে বসালে সে কৃষির উন্নয়ন করতে পারবে না, শিক্ষার উন্নয়ন করতে পারবে না, আজকে দেখেন বাংলাদেশের স্বাস্থ্য, আমার সবচেয়ে প্রেস্টিজিয়াস জার্নাল হলো ল্যান্সেট, সেই ল্যান্সেট বলেছে তার পরপর 2 সংখ্যায় বাংলাদেশের হেলথ ক্যান বি দ্য রোল মডেল অফ দি হোল ওয়ার্ল্ড। আমার জাতিসংঘ প্রাক্তন মহাসচিব মিস্টার বানকিমুন বলেছেন জাতিসংঘে তার এক বক্তৃতায়, বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা যদি দেখতে চান আর বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা যদি রোল হিসাবে মডেল হিসাবে মনে করেন, আপনারা বাংলাদেশে যান, আমি দেখে এসেছি, ইট ক্যান বি দ্য রোল মডেল অফ দি হোল ওয়ার্ল্ড। ওইখানে তো কোনো রাজনীতি ছিল না, বানকিমুন তো কোনো রাজনীতি করে নাই। সুতরাং বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা আজ হাঁটি হাঁটি পাপা করে প্রাইমারি লেভেলের স্বাস্থ্য ব্যবস্থা WHO র্যাঙ্কিংয়ে এই উপমহাদেশের শ্রীলঙ্কা আর আমরা প্রায় সমান সমান, বাকি সবকে আমরা ডিঙ্গিয়ে গেছে। এবং আর্থিক দিকে আমরা কোথায় গেছি আপনারা জানেন, ইন্ডিয়ার গণমাধ্যমে গতকাল আমি শুনতেছিলাম, গণমাধ্যমে বলতেছিল কলকাতার হাসপাতালগুলো আর স্বপ্ন দেখার দরকার নেই, আস্তে আস্তে বন্ধ করে ফেলেন, ওই যেভাবে জোর করে অপপ্রচার করে বাংলাদেশ থেকে রুগী ভাগিয়ে নিয়ে আসছেন, ওই বাংলাদেশ থেকে আর বেশি দিন রুগী ভাগিয়ে আনা যাবে না, বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা আমাদের চেয়ে অনেক উন্নত, গতকাল আমার কাছে অন রেকর্ড আছে ইন্ডিয়ার একটি গণমাধ্যমে সেটি বলছিল। সুতরাং তা যার শুরু, যে স্বাস্থ্য সচিবের হাত দিয়ে শুরু, সেই স্বাস্থ্য ব্যবস্থার আজকে এই পরিণতিটা আমরা পেয়েছি। সুতরাং স্বাস্থ্য ব্যবস্থাপনাকে যদি আপনি ঢেলে সাজাতে চান, আমরা শুধু বলবো ডিজি পর্যন্ত নয়, আমরা বলবো স্বাস্থ্য, আমরা বলছি কৃত্য পেশাভিত্তিক স্বাস্থ্য ব্যবস্থা, যেটার মূল অর্থ হলো যেভাবে আমরা জুডিশিয়াল কাউন্সিল, তারা জুডিশিয়ারি দেখেন মহামান্য আদালতের রায় নিয়েছে, মহামান্য আদালত অনেক দিন বিষয়টা নিয়ে আদালতে পর্যবেক্ষণ করেছেন, সবার অ্যামিকাস কিউরির কথাবার্তা শুনেছেন, যে বলছেন যে না, বিচার ব্যবস্থাকে যদি স্বাধীন রাখতে চান, বিচার ব্যবস্থাকে যদি সুষ্ঠুভাবে পরিচালনা করতে চান, তাইলে বিচার সচিব হবেন একজন বিচারালয়ের ওই ক্যাডারের একজন লোক। ঠিক একইভাবে আমরা বলতে চাই, বঙ্গবন্ধুর স্বপ্ন যদি বাস্তবায়ন করতে চান, স্বাস্থ্য ব্যবস্থাকে যদি উন্নীত করতে চান, প্রশাসন ক্যাডারের লোক স্বাস্থ্য ব্যবস্থায় নয়, স্বাস্থ্য ব্যবস্থার এক্সপার্টস যারা আছেন তাদেরকে ক্রমান্বয়ে স্বাস্থ্য সচিব এবং এডিশনাল সেক্রেটারি, সহকারী সচিব, সব পর্যায়ে আপনি যদি একজন একজন করে দিতে পারেন, আমি আপনাকে আমার এত বছরের 1976 সাল থেকে আজ পর্যন্ত আমি স্বাস্থ্য ব্যবস্থার সাথে জড়িত, স্বাস্থ্য প্রশাসনের সাথে জড়িত, বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা গ্রামীণ পর্যায়ে আজ পর্যন্ত আমি চাক্ষুষ ব্যক্তিগতভাবে দেখে এসেছি। এবং দেখেন আমি একটি গ্লোবাল মিনিস্টেরিয়াল কনফারেন্স, অর্থাৎ পৃথিবীর সকল রাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী এবং স্বাস্থ্য সচিবদের একটি কনফারেন্সে যোগদান করার আমার অভিজ্ঞতা হয়েছে, আমি ওয়ার্ল্ড মেডিকেল অ্যাসোসিয়েশনের বিভিন্ন সভায় যোগদান করার অভিজ্ঞতা হয়েছে। সেই গ্লোবাল মিনিস্টেরিয়াল কনফারেন্স উদ্বোধন করেছিলেন মস্কোতে ভ্লাদিমির পুতিন, সেখানে আমি ছিলাম, আমার স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম ছিলেন, সেখানে পৃথিবীর বিভিন্ন দেশের স্বাস্থ্য সচিব এবং মন্ত্রীরা এসেছেন, প্রায় 40% স্বাস্থ্যমন্ত্রী এবং সচিব চিকিৎসক। এবং যে সকল দেশের স্বাস্থ্যমন্ত্রী এবং স্বাস্থ্য সচিব চিকিৎসক, সে দেশের স্বাস্থ্য ব্যবস্থা কিন্তু অনেক উন্নত।
এবং বঙ্গবন্ধুর চিন্তা স্বাস্থ্য সচিব চিকিৎসক, সেই সব কিছু মিলিয়ে যদি আপনি স্বাস্থ্য সচিব একজন চিকিৎসক দেন অথবা কৃত্য পেশাভিত্তিক আপনি যদি মন্ত্রণালয় সৃষ্টি করতে পারেন, তাহলে বাংলাদেশে কৃষি যেভাবে যুগান্তকারীভাবে এগিয়ে গেছে, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাও যুগান্তকারীভাবে এগিয়ে গেছে, বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থাও যুগান্তকারীভাবে এগিয়ে গেছে, এবং সবগুলোর বীজ কিন্তু রোপণ করা হয়েছিল 72 সালে বঙ্গবন্ধু সেই তিনজন টেকনিক্যাল সচিবকে দিয়ে। আজকেও আমি বলবো সেই তিনটি জায়গায় টেকনিক্যাল বিষয়ে আপনি যদি সচিব টেকনিক্যাল পার্সনকে বসান, স্বাস্থ্য ব্যবস্থা কৃষি বিপ্লব যেভাবে ঘটেছে আরও বাড়বে, স্বাস্থ্য বিপ্লবও হবে, শিক্ষা বিপ্লবও হবে। স্যার এখানে একটা প্রশ্ন এরকম আসে, হসপিটালে গেলে একজন রোগী মানে যেরকম সেবা পায়, প্রাইভেট চেম্বারে গেলে একটু ভিন্ন সেবা পায়, এটা স্বাভাবিক। তো স্যার এই ডক্টররা যদি প্রতিষ্ঠানগুলো নিয়ন্ত্রণ করে তাহলে স্যার এখানে কি রোগীদের অধিকার কতটুকু আপনি করেছেন? সেখানে আমি বলবো, দেখেন আমি দুইটা জায়গায় আমি কম্পেয়ার করি, সেটা হলো যে হাসপাতাল রোগীদের সেবা আর প্রাইভেট চেম্বার রোগীদের সেবা তফাত হবেই। কেন হবে? পৃথিবীর প্রত্যেকটা দেশে হাসপাতালের শয্যা সংখ্যা নির্ধারিত হয় ওই এলাকায় কত জনবসতি বসবাস করে, তার এত পার্সেন্ট লোক একটা বিজ্ঞানভিত্তিক হিসাব আছে যে হাসপাতালে যেতে পারে, এত পার্সেন্ট লোক হাসপাতালে ভর্তি হতে পারে, এর মধ্যে শিশু এত পার্সেন্ট, গাইনি এত পার্সেন্ট, এইভাবে ভাগ করা থাকে। সেইভাবে চিন্তা করে পৃথিবীর সব দেশে এটাকে বলে ক্যাচমেন্ট এলাকা, এই ক্যাচমেন্ট এরিয়ার পপুলেশন অনুযায়ী শিশু পপুলেশন, মহিলা পপুলেশন, বয়স্ক পপুলেশন, সব পপুলেশন অনুযায়ী হাসপাতালের শয্যা সংখ্যা থাকে। আমাদের দেশের সেই পর্যায়ে সক্ষমতা কিন্তু আমার সরকার অর্জন করেনি, এটা তো আমার মানতেই হবে, সরকারের সেই আর্থিক সক্ষমতা নাই। কিন্তু সরকার যতটুকু সক্ষম হয়েছে সেই সক্ষমতায় হাসপাতালগুলো কিন্তু সেই জনসংখ্যার লোড নিতে সক্ষম নয়, স্পষ্টভাবে যেতে আপনি জান এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজের আউটডোরে গিয়ে দেখেন কতজন রুগী আসছে, সেই অনুপাতে কতজন চিকিৎসক আছে, সেই অনুপাতে কতটা অপারেশন থিয়েটার আছে, সেই অনুপাতে কতটা হাসপাতালের শয্যা সংখ্যা আছে, সেই অনুপাতে কতটা রুগীর খাবারের ব্যবস্থাপনা সরকার করতে পারছে, ঔষধের ব্যবস্থা সরকার করতে পারছে। আপনি দেখেন হাসপাতালে রুগীর ঔষধের জন্য সরকার বরাদ্দ করে হাসপাতালের শয্যা সংখ্যা অনুযায়ী। এখন আমার মনে করেন সিলেট মেডিকেল কলেজ হাসপাতাল 900 শয্যার হাসপাতাল, সেখানে রুগী থাকে 1800 থেকে 2200, এই 900 রুগীর ঔষধ কিন্তু 2200 রুগী নিয়ে যাচ্ছে, তাহলে কি হচ্ছে? কোনো রুগী পুরোপুরি ঔষধ পাচ্ছে না। এই দেখেন আপনার যে বক্তব্য, রুগীর যে অসন্তোষ প্রকাশ, যে আমি হাসপাতালে ভর্তি হইলাম আমি তো ঔষধ পাইলাম না, আসলেই সে কিন্তু ঔষধ পায়নি। এটার জন্য কি আমরা দায়ী? এটার জন্য সরকার দায়ী, রাষ্ট্র দায়ী, যে মানুষের স্বাস্থ্য ব্যবস্থার দায়িত্ব দিয়েছে। কিন্তু সেটা আমি আগেও বলেছি, আমার রাষ্ট্রের তো অনেকগুলো দায়িত্ব আছে, আস্তে আস্তে সে ওই পর্যায়ে যাবে, কিন্তু এখন পর্যন্ত সেই পর্যায়ে সক্ষম হয়নি। আসেন আউটডোরে, আউটডোরে তার সক্ষমতা রয়েছে সিলেট মেডিকেল কলেজে, মনে করেন 2000 রুগী দেখার মতো চিকিৎসক তার রয়েছে, হাসপাতালের যাবতীয় ঔষধ রয়েছে, কিন্তু সেখানে রুগী আসতেছে 5000, সেখানে প্যাথোলজির ফেসিলিটিস 2000-এর ফেসিলিটিস 5000-এ ভাগ করতেছে, এক্স-রে 2000-এর ফেসিলিটিস 5000-এ ভাগ করতেছে, রুগী এসে বলতেছে আমার এক্স-রে লিখে দিল আমি হাসপাতালে করাইতে পারি না, বাইরে করাচ্ছি, বদনামকার হলো হাসপাতালে, বদনামকার হইলো হাসপাতালের ব্যবস্থাপনায়, বদনামকার হইলো ডাক্তার সাহেবের, উনি বাইরে লিখে দিয়ে দিচ্ছেন, আবার যাচ্ছে ওনার কাছে যায় বলতেছে আমি তো ওইখানে পাচ্ছি না, তো রুগী এক্স-রের ফেসিলিটি সে পাচ্ছে না, এটা তো ডাক্তার সাহেব উত্তর দিতে পারবে না, এটা তো পরিচালক দিবে অথবা পরিচালকের রুমে সে ঢুকতেই পারতেছে না, সরকার দিবে, রাষ্ট্র দিবে। দেখেন কিভাবে মানে মানে সমস্যাটা কোথায়, আপনি বিষয়গুলোকে বুঝতে হবে। ওই হাসপাতালের বাথরুমের সংখ্যা আপনি দেখেন, ওই হাসপাতালের প্রেমিজেস আপনি দেখেন, সেই প্রেমিজেস, সেই বাথরুম, সেই রুগীর সংখ্যার লোড নেওয়ার মতো ব্যবস্থা নাই তার, সুতরাং নোংরা হয়ে গেছে। এখন আপনি বলছেন সেটা খুবই নোংরা অবস্থা, রুগী আউটডোরে একজন চিকিৎসক কতটা রুগী দেখতে পারবে? 50 জন 60 জন রুগী দেখতে পারবে, তাকে দেখতে হচ্ছে 120 জন, তার সময় কিন্তু 8টা সাড়ে 8টা থেকে 2টা আড়াইটা, মাঝখানে যদি 12টার সময় এক কাপ চা খাওয়ার জন্য উনি ব্যস্ত হয় যে বলবে আমি গেছি রুগী দেখাইতে, ডাক্তার সাহেব চা খাইতে ব্যস্ত, আরে ভাই তাকে তো চা খাইতে হবে, একটা সিঙ্গারা তো খাইতে হবে, সকালবেলা 8:30 সে আসে। আবার এই ডাক্তার সাহেব কোনো কোনো সময় কিন্তু আমাদের বিজ্ঞানভিত্তিক সেমিনার থাকে, কনফারেন্স থাকে, সেটা হাসপাতাল টাইমের বাইরে নয়, সেটাও তার একটা কিন্তু কার্যক্রম,
সেখানেও তাকে যেতে হয়। ডাইরেক্টর সাহেব তাকে ডাকছেন, গতকালকে আপনার হাসপাতালে আউটডোরে একটা সমস্যা হয়েছে, সেটা ওইটা কিন্তু আড়াইটার পরে নয়, হাসপাতাল ব্যবস্থাপনার সব কাজ কিন্তু আড়াইটার মধ্যেই হতে হয়, সেখানে তাকে যেতে হচ্ছে। প্রিন্সিপাল সাহেব ডাকছেন, তার ওইখানে একজন মন্ত্রী মহোদয় আছেন, তোমার এখানে কতজন রুগী আসছে স্ট্যাটিস্টিক সব উপস্থাপন করতে হবে। সেই আরএস সাহেবের জন্য রুগী আপনি রেফার করে রেখে দিয়েছেন, 100 জন রুগী বসে দাঁড়িয়ে রয়েছে, রুগী আপনি যাওয়ার পরেই বলতেছেন 8টার সময় আসছে, 12টা বাজে এখনো ডাক্তার সাহেব আসে নাই। ডাক্তার সাহেব কিন্তু বাড়িতে নয়, ডাক্তার সাহেব কিন্তু প্রিন্সিপাল রুমে সেই মন্ত্রী মহোদয়কে প্রেজেন্টেশন করতেছেন যে কতজন রুগী দেখলেন, কারণ মন্ত্রী মহোদয় কিন্তু ওইটা না জানলে তারা তো একটা ব্যবস্থাপনার ধারণা নিতে হবে কতজন রুগী আসে সেইভাবে। সেই জায়গাগুলো যতক্ষণ পর্যন্ত আপনি ব্যবস্থাপনা নিশ্চিত করতে পারছেন না, আপনি আরেকটি সিলেট মেডিকেল কলেজ 2, আরেকটি ঢাকা মেডিকেল কলেজ 2, আরেকটি বরিশাল হাসপাতাল 2 আপনি না করতে পারছেন, আপনি ক্যাচমেন্ট এরিয়ার পপুলেশন অনুযায়ী আপনি হাসপাতাল ব্যবস্থা 17 কোটি মানুষ, অলিখিতভাবে 16 কোটি মানুষ, আপনি 18 কোটি, কেউ বলে 17, কেউ বলে 19, আপনি দেখবেন 20 কোটি মানুষ, কিন্তু আমাদের যে হাসপাতালের যে অ্যারেঞ্জমেন্ট রয়েছে সেটা রয়েছে সেই 7 কোটি মানুষের অ্যারেঞ্জমেন্ট, খুব বেশি হলে 8 কোটি মানুষের অ্যারেঞ্জমেন্ট, জনবল ঔষধপত্র ব্যবস্থাপনা সব। তো 8 কোটির লোক দিয়ে 16 কোটি হইলে অর্ধেক মানুষ অলওয়েজ ডেপ্রাইভড হবে এবং কোনো লোককেই কিন্তু আপনি সন্তুষ্ট করতে পারছেন না। আসেন প্রাইভেট লেভেলে, প্রাইভেট লেভেলে তার ব্যবস্থা কেন্দ্র কিন্তু সেইভাবেই সাজিয়েছে, তার জানা আছে, তার প্রতিদিন 1টা 2টা 3টা অপারেশন হয়, তার মাসে 90টা 100টা অপারেশন হয়, তার অটি চকচক করতেছে, তার আউটডোরে রুগী আসেন ডাক্তার সাহেব দেখবেন খুব বেশি হইলে 10 জন রুগী দেখবেন, তারা প্রাইভেট লেভেলে সে 10 জন রুগীর কেউ যদি দেখে 20 জন, সে 20 জন রুগী দেখার জন্য তার ব্যবস্থাপনা করে রয়েছে, তার হাসপাতালে সব কিছুই সিস্টেমেটিকভাবে ব্যবস্থাপনা করে রয়েছে, সেটা তার হবেই, সেখানে আপনি খুশি থাকবেনই, কিন্তু মনে রাখতে হবে সেখানে আপনি বিনা পয়সায় সেবা নিচ্ছেন বা ন্যূনতম পেশায় সরকারি ব্যবস্থাপনায় নিচ্ছেন, এখানে আপনি পয়সা দিয়ে নিচ্ছেন, পয়সা দিয়ে আপনি আমেরিকায় নেন, আপনি থাইল্যান্ডে নেন, আপনি ইন্ডিয়ায় নেন, আপনি একই সেবা পাবেন। ইন্ডিয়ার রুগীরা এখানে এসে বলে যে ইন্ডিয়ান নার্সরা ডাক্তার সাহেবরা ঠুটের কোনায় হাসি লাগাই এই সবসময় রয়ে রয়েছে, হ্যাঁ ভাই সাহেব ঠুটের কোনে হাসি আমার স্কোয়ার হাসপাতালে যান, ইউনাইটেডে যান, ঠিকই আপনি পাবেন, ঠিকই আপনি পাবেন। আর ওইখানে ইন্ডিয়ান অ্যাপোলো হাসপাতালে আপনি চিকিৎসা করলেন, চিকিৎসা করে আপনার বিল হইল 5,22,299 টাকা, আপনি কিউতে লাইন ধরে 5,22,299 টাকা বিল দিয়ে আপনার স্ত্রী কন্যার জন্য আরও বাজার মার্কেট করে আসলেন, কোনো কথাই বললেন না কত টাকা বিল দিছেন, আপনি এসে বললেন ছুটের কোলায় লাগানো, কোনো সময় বিলের কথা আসলেন না। আর আনোয়ার খান মেডিকেল কলেজে আপনার বিল হইল ওই একই রুগী যেটা 5,22,000 হয়েছে সেটার বিল আনোয়ার খান মেডিকেল কলেজে হইলো 2,50,000, আপনি বললেন আনোয়ার খান মেডিকেল কলেজ, আমি রূপক করতে বলছি কারো ভালো বা কারো খারাপ না, বললেন যে ও তো কষাই ও জবাই করতেছে, কিন্তু ওইখানে 5,22,000 দিলেন কষাই বললেন না, এখানে 2,50,000 দিলেন কষাই বললেন। হ্যাঁ, তো এই যে সেবা আপনি এমন এক জিনিস, আপনি বিনা পয়সায় নিলে একটা সেবা পাবেন, আপনি আমার রুমে আসছেন, আপনি আমার রুমে এসে এসি পাচ্ছেন, আপনি সব রুমে গেলে এসি পাবেন নাকি, এটা রুম টু রুম বেরি করে আপনি সচিবের রুমে যে সেবা পাবেন বা যে ফেসিলিটিস পাবেন বা সচিবের রুমে যে আপনি সোফা সেটে বসবেন, আমার রুমে তো আপনি সোফা সেট পাবেন না, এগুলো তো অফিস বেসিসে হাসপাতাল বেসিসে সব জায়গায় হবে। কই ইন্ডিয়া সরকারি হাসপাতাল তো আমরা গেছি, আমার কাছে যে ছবিগুলো আছে আপনি দেখলে আটকে উঠে যাবেন, কুকুর হাসপাতালে প্লাস্টার নিয়ে করে দূরে ঘোরাঘুরি করতেছে, ইন্ডিয়ান মেডিকেল কলেজ হাসপাতালে সরকারি লেভেল হাসপাতালে, আমরা তো ভাই বাংলাদেশের নয় পৃথিবীর সকল হাসপাতালে, আমি 22টি দেশের হাসপাতাল পরিদর্শন করেছি, ভারতের না হইলেও 200 হাসপাতালে আমি গিয়েছি, ওইগুলা গল্প আমাদেরকে তো বলে লাভ নেই, ওইগুলা গণমাধ্যমের গল্প হতে পারে, আংশিক সত্য আংশিক অসত্য, চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যু, ভিতরে গিয়ে দেখা গেল ও চিকিৎসক নয়, ওইটা একটা ওই যে একটা ফার্মেসিতে বসে সেটা, কিন্তু হেডিং হয়ে গেল চিকিৎসক অবহেলায় রোগীর মৃত্যু। এই যে চিকিৎসক সম্পর্কে যে একটা অনাস্থা, এই যে হাসপাতাল সম্পর্কে অনাস্থা, এগুলো অর্ধেক সত্য অর্ধেক সত্য নয়। সঠিক তথ্য নিয়ে যদি আসি, আমরা এখনও ভালো করছি আমাদের সীমিত সম্পদ সীমিত জনবল নিয়ে, এখন আপনি সম্পদ যত বাড়াবেন, আপনি বাজেটের কত টাকা আপনার হেলথের জন্য বরাদ্দ আছে, আপনি পার কেপিটে কত টাকা হেলথের পদ বরাদ্দ আছে, হ্যাঁ এটারও পাশাপাশি কথা আছে, সরকার সব জায়গায় কিন্তু বরাদ্দ নিশ্চিত করে, সরকারে অনেক স্টেক আছে, সরকার দেখেন বিদ্যুতের স্বয়ংসম্পূর্ণ হয়ে গেছে, এখন সরকার কোথায় টার্গেট দিচ্ছে, এইবার টার্গেট দিবে করোনার কারণে, করোনার আমাদের হেলথের যে এক্সপোজ হয়েছে সেই জায়গায় দিবে, আর যোগাযোগ আপনি জানেন প্রত্যেকটা জায়গায় 6 লেনের রাস্তা হবে, তো সরকারের তো এক একটা এজেন্ডা নিয়ে সরকারে
এগিয়ে যেতে হবে। যখন শুরু করছিল তার যোগাযোগের সমস্যা ছিল, বিদ্যুৎ মহা সমস্যা ছিল, বিদ্যুৎ ছাড়া কিন্তু দেশের উন্নয়ন হবে না। এই যে দেশের আর্থিক উন্নয়ন হয়েছে, বিদ্যুৎ ইজ ওয়ান অফ দ্য ফ্যাক্টর, যোগাযোগ ইজ ওয়ান অফ দ্য ফ্যাক্টর। এখন আপনি হেলথে এবং আপনি যোগাযোগে যদি সে দিয়ে দেয়, আপনি দেখবেন আগামী বছর পার ক্যাপিটা ইনকাম কোথায় চলে যায়। এই পদ্মা সেতু শেষ হয়ে যাক, ঢাকায় মনোরেল চলে যাক, আপনার কর্মঘণ্টা, আপনার কর্মঘণ্টা বেড়ে যাবে, ব্যবসায়িক কর্মঘণ্টা বেড়ে যাবে, খরচ কমে যাবে, আপনার ওইখান থেকে আসার পণ্যবাহী খরচ কমে যাবে। তো স্বাস্থ্য ব্যবস্থা সরকার আরও বড় বড় হাসপাতাল করতে চায়, ইমার্জিং হাসপাতাল করতে চায়, আইসিইউকে সাজাতে চায়। এগুলো সরকার যত করবে প্রাইভেট লেভেলেও তত হবে, আরও বাড়বে। কিন্তু সব জায়গায় একটি কথা হবে, মানসম্মত স্বাস্থ্য ব্যবস্থা নিশ্চয়তা করতে হবে। আপনার স্ট্রাকচার শেষ, এখন মানের দিকে জাগাতে হবে। কোয়ালিটি 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 কোনো বিকল্প নেই। সেই কোয়ালিটি প্রাইভেট লেভেলেও করতে হবে, সরকারি লেভেলেও করতে হবে। আপনি যদি সরকারি লেভেলে কোনো কোয়ালিটি নাই থাকে, আর আপনি যদি ক্রমাগত বলতে থাকেন প্রাইভেট লেভেলে কোয়ালিটি করো, পাবলিক কোয়ালিটি করো, ওইটা আংশিক শুনবে, পুরোপুরো শুনবে না। কারণ আপনাকে চ্যারিটি বিগিনস এট হোম, আপনার ঘরটা আগে সুন্দর করে সাজান। এই যে আমার মোটামুটি ছিমছাম করে ঘর সাজাইছি, আপনাকে যে বলতে পারবো যে আপনি সুন্দর করে আপনার ঘরটা সাজান। আর আপনাকে যে যদি বলি আপনার ঘরটা সাজান, আপনি বলবেন সেদিন গেছিলাম আপনার ঘরে, দেখছি আপনার সব কিছুর অবস্থা, শুনে আপনি আমার না পালাইয়া নিজের দিকে আগে নিজের চরকায় তেল দেন। সুতরাং আমাদের সরকারি স্বাস্থ্য ব্যবস্থার আরও উন্নত দরকার, প্রাইভেট লেভেলে যতটুকু হয়েছে ততটুকুর মানসম্মত সেবা আরও কোয়ালিটি সেবার আমাদের দরকার। সেখানে কোনো কম্প্রোমাইজ যেই করুক তার সাথে সরকার কম্প্রোমাইজ না করা উচিত, সেগুলো আইন দিয়ে নিয়ন্ত্রণ করা উচিত। স্যার এখানে আরেকটা বিষয় হচ্ছে, স্যার প্রাইভেট হসপিটালগুলোর বিল নিয়ে অনেক সময় আমরা দেখি যে করোনার সময়ে অক্সিজেন বিল হচ্ছে 3 লাখ টাকা, এটা আসলে সব সময় আমরা শুনি। তো বিএম এর পক্ষ থেকে আপনাদের আমরা বারবার তাদেরকে বলছি যে তুমি কোনো, ওই যে আগেই আমি তো শুরুতেই বললাম না যে আমাদের একটা বাজে অভ্যাস আছে, আমরা ক্রাইসিস টাইমে আমরা বেপরোয়া হয়ে যাই। যেভাবে এই ক্রাইসিস টাইমে প্রশাসন যন্ত্র বেপরোয়া হইল, ঠিক একইভাবে ক্রাইসিস টাইমে আমার আলু চাল বেপরোয়া হয়ে গেল, ঠিক ক্রাইসিস টাইমে হাসপাতালের কিছু কিছু হাসপাতালে কিছু কিছু বিষয়গুলো বেপরোয়া হয়ে গেল। কোনো বেপরোয়া জিনিসই ভালো নয়। হ্যাঁ, তারা বলতে চাইলো যে ধরেন আমাদের 1 লিটার পার লিটার অক্সিজেনের আমরা এত টাকা বিল, তো এখন একই ব্যক্তিকে 1 ঘন্টায় আমি 50 লিটার অক্সিজেন দিলাম, তাইলে আমার পার লিটার পার আওয়ার অক্সিজেন যদি 100 টাকা হয়, তাইলে পার আওয়ার 60 লিটার অক্সিজেন তো আমার হবে 60,000 টাকা বা 6,000 টাকা। তাইলে আমার 24 ঘন্টা যদি থাকে, আমার ওইখানে চলে যাচ্ছে কতটা দেখেন, ডেলি 16 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা, তাইলে আমার 5 দিনে 5 লক্ষ। ঠিক এইভাবে না করে আপনি পুরো ওইভাবে অঙ্ক, রৈখিক নিয়মে অঙ্ক না করে আপনি একটা রিজনেবল পর্যায়ে নিয়ে আসেন। পার লিটার পার আওয়ার যদি আপনি 100 টাকা নেন, তাইলে আপনি 60 লিটার অক্সিজেন পার আওয়ারে আপনি ঠিক আছে 6,000 টাকা না নিয়ে আপনি ওইখানে 2,000 টাকা নেন, 1500 টাকা নেন, তাইলে একটা রিজনে মানুষকেও তো সহনীয় পর্যায়ে আসতে হবে। মানুষ তো প্রস্তুত ছিল না করোনার জন্য, করোনার জন্য তো সে আলাদা বাজেট রেখে আসে নাই। আপনার খরচটা উঠে যাক, আপনি ওইখানে লাভ করেন। করোনা রোগীর বেলায় আপনি 10% টার্গেট করেন লাভ করবো, অন্য রোগীর বেলায় আপনি 20% করতেছেন, 15% করতেছেন, 25% করতেছেন, অন অ্যান অ্যাভারেজ আপনি একটা লাভ করেন। আপনার একটা ইনভেস্টমেন্ট আছে, ব্যাংকের একটা লোন আছে, সব কিছু ঠিক আছে, কিন্তু আপনি রিজনেবল লাভ করেন। আপনার এটা আজীবনের মফিদুল ইসলাম না। আর করোনার বেলায় যেহেতু আমি কোনোভাবেই আর্থিকভাবে প্রস্তুত ছিলাম না এই বাজেটের জন্য, শুনো আমাকে আমার প্রফিটটা আপনি কম করেন, এইটা হবে টার্গেট। সুতরাং আমরাও বলছি যে এগুলোর একটা নীতিমালা থাকা প্রয়োজন, জরুরি ভিত্তিতে এগুলোর একটা নীতিমালা প্রণয়ন করা প্রয়োজন। স্যার এটা তো শুধু করোনার সময় না, অন্য যে কোনো সময় এরকমটা আমরা বলছি যে নীতিমালা প্রয়োজন, এগুলো সুনিয়ন্ত্রিতভাবে নিয়ন্ত্রণ করতে হবে এবং টার্গেট থাকতে হবে যে ফাইন্যান্সিয়াল যেভাবে নিয়ন্ত্রণ হবে কোয়ালিটিও যেন নিয়ন্ত্রণ হয়, কোয়ালিটি নিয়ন্ত্রণ হয়। স্যার আরেকটা বিষয় হচ্ছে, করোনার সময়ে তো আমরা যেটা দেখলাম যে স্বাস্থ্য ব্যবস্থার এত অব্যবস্থাপনা, যেটা আমাদের চোখে করোনা আঙুল দিয়ে বলা যায় যে দেখিয়ে দিছে, স্যার এত অব্যবস্থাপনা এতদিন এটা কি স্যার আপনাদের নজরে আসেনি বা আপনারা কেন কথা বলেননি বিষয়ে? আপনি ধন্যবাদ আপনাকে, কিন্তু আমি আপনাকে, আপনি চাইলে আমি আপনাকে দেখাতে পারবো, গত 2 বছর থেকে আমরা মেডিকেল অ্যাসোসিয়েশনস, বলাটা তো আর রেকর্ডে থাকে না, লিখিতটা রেকর্ডে থাকে, দুর্নীতির বিষয় এবং অব্যবস্থাপনার বিষয় কতবার বর্তমান মন্ত্রী প্রতিমন্ত্রী থাকা অবস্থায়, আগের মন্ত্রীকে, বর্তমান মন্ত্রীকে, উনি ক্ষমতায় আসার পরে প্রথম আমরা দেখেন, এমনকি
তার ব্যক্তিগত কর্মকর্তা যারা দুর্নীতির দায়ে বর্তমানে চিহ্নিত হয়েছেন তাদের ব্যাপারেও আমরা লিখিতভাবে অভিযোগ দিয়েছি যে এই জায়গায় অব্যবস্থাপনা হচ্ছে, এই জায়গায় দুর্নীতি হচ্ছে, দয়া করে আপনারা নিয়ন্ত্রণ নেন। আমরা ঠিকই বলেছি, তারা যেহেতু নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ তারা সেই ব্যবস্থাপনায় হাত দেন নেই, কেন হাত দেন নেই সেটা তাদের বিষয়। সুতরাং আমরা কিন্তু এটা সঠিক নয় যে আমরা বলি নাই, আমরা লিখিতভাবে বলেছি, মৌখিকভাবে তো অসংখ্যবার বলেছি দুর্নীতি এবং অব্যবস্থাপনার বিষয়ে। স্যার, এখানে অনেকের ধারণা যে সচিব বা ডেব পেশাজীবী যে সংগঠনগুলো তারা সরাসরি ব্যানার ভিত্তিক রাজনীতি করার কারণে অনেক সময় চিকিৎসকদের অধিকারগুলো তারা বলে না বা বলতে চায় না বা বলতে পারে না, স্যার এই বিষয়টা সেটা শুনে এখন মনে করেন আমার একজন নতুন ডাক্তার 39তম বিশ্বে যিনি যোগদান করছেন তার চিন্তা চেতনা আর আমার চিন্তা চেতনার মধ্যে অনেক তফাৎ আছে। একজন ডাক্তার যার চাকরি হয় নাই তার চিন্তার সাথে আমার একটা চিন্তার তফাৎ আছে। আবার আমার চেয়ে সিনিয়র যিনি চিকিৎসক আছেন, যিনি ডিজি ছিলেন, যিনি আমার 10 বছর আগে বিএম এর মহাসচিব ছিলেন, তার চিন্তার সাথে আমার একটা সবগুলো মিলে কিন্তু আমাদের কর্ম পরিকল্পনা করতে হয়। 39তম বিসিএসএ চিকিৎসক তিনি আজকে চাকরিতে যোগদান করার পরেও যদি তিনি চিন্তা করেন যে তিনি ডিসির পদমর্যাদা পেয়ে যাবেন, তিনি এইভাবে উঠে যাবেন, সেগুলা কিন্তু সঠিক নয়। ঠিক একইভাবে ডিসির পদমর্যাদায় যে চিকিৎসক কর্মরত আছেন তার যে ডিসির পদমর্যাদা পাবে সেটা সঠিক। তো এই জন্য সব কিছু সমন্বয় করে আমাদের কথাবার্তা বলতে হয়। আমরা যে বলি না সেটা যে সঠিক নয় সেটার প্রমাণ হইল মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে। আমার এখানেই দেখেন আমার দফাগুলো লেখা আছে। আমি জানি না অতীতে কেউ এইভাবে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে 10,000 চিকিৎসকের উপস্থিতিতে এই ধরনের বিষয়গুলো উপস্থাপন করেছেন কিনা। শুধু প্রধানমন্ত্রীর উপস্থিতিতে নয়, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের পূর্বে আমাদের তৎকালীন স্বাস্থ্যমন্ত্রীর সাথে যখন আমাদের কথাবার্তা হয়েছিল তখনও আমরা লিখিতভাবে তাকে এই বিষয়গুলো উপস্থাপন করেছি, দুইবার উপস্থাপন করেছি, মৌখিকভাবে অনেকবার বলেছি, কালকে হবে, পরশু হবে, এই এই এজেন্ডা নিয়ে উঠানো হয়েছে, বারবার অনেকগুলো এজেন্ডা নিয়ে উঠানো হয়েছে। কিন্তু একই কথা, আমলাতান্ত্রিক জটিলতার কারণে, আমলারা বারবার এই ফাইলগুলোর পিছনের দিকে নিয়ে যাওয়ার কারণে এবং মন্ত্রী মহোদয়রা তারা বিভিন্ন কারণে ব্যস্ত থাকার কারণে অথবা তারা এই বিষয়গুলো ওন করতে পারেন না এই কারণে অথবা তারা আমলাদের কথায় সন্তুষ্ট হয়েছেন এই কারণে আমাদের এগুলা পরিপূর্ণ হয় নাই। কিছু কিছু যে হয় নাই তা কিন্তু নয়। তারপরে কিন্তু আমরা বাধ্য হয়ে প্রধানমন্ত্রী কানে দিয়েছি এবং প্রধানমন্ত্রী সেদিন স্পষ্টই বলেছেন যে আগে তো আমি এগুলো জানতাম না, জানলে আমার সরকারের শেষ স্মরণ করতাম, কিন্তু নতুন সরকার আসলেই তোমরা এগুলো গিয়ে করে ফেলবা। নতুন সরকার আসার সাথে সাথে কিন্তু আমরা মন্ত্রীকে এটা দিয়েছি, তার 6 মাস পরে আবার আমরা তাকে দিয়েছি। আর একটি রাস্তায় আমাদের ছিল, সেটা আপনারা সঠিকভাবে আপনি বলতে পারেন, আমরা আন্দোলন করি নাই। ওই যে নতুন ইন্টার্নি চিকিৎসক বা 39তম বিশেষ চিকিৎসক বা 33তম বিশেষ চিকিৎসক, তারা তো তাদের চিন্তা অনুযায়ী তারা তো শুরুতেই বলবে যে আপনি রাস্তায় নামেন, হাসপাতালের ধর্মঘট ডাকেন। তো তার চিন্তা আর আমাদের চিন্তা, একটা পরিপূর্ণ চিন্তা একটা অপরিপূর্ণ চিন্তায় অনেক ফারাক থাকতে পারে, আন্দোলনে অনেক ধাপ থাকে। হাসপাতাল বন্ধ করা আমরা কোনোদিনই সেটা চাইনি, আমার স্বার্থের জন্য, আমার এটার জন্য আমরা মন্ত্রণালয়ের সাথে, মন্ত্রীর সাথে, প্রধানমন্ত্রীর সাথে দফায় দফায় বৈঠক করতে পারি, আরও অনেক কর্মসূচি আছে সেগুলো দিতে পারি। আমরা এইবার প্ল্যান ছিল করোনার আসার আগে, যেহেতু প্রধানমন্ত্রী বলছেন এই দাবি দাওয়াগুলো বিষয়ে মন্ত্রীর সাথে কথা বলেন, কথা বলেছি, তারপরেই আমাদের প্ল্যান ছিল আমরা ধারাবাহিকভাবে একটি আন্দোলনের পর্যায়ে যাব। কিন্তু অকস্মাৎ করোনা চলে আসলো, সেই করোনার সময় চিকিৎসকরা বলছেন আন্দোলন করার জন্য, তারা বললেও তো হয় না, সে আপনার দেশের মানুষের কথাও চিন্তা করতে হয়, দেশের কথাও চিন্তা করতে হয়। আমরা তো কোনো সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে চাই না, আমরা দেশের মানুষের বিরুদ্ধে আন্দোলন করতে চাই না, আমরা আমাদের মান মর্যাদা, আমাদের কেদার, আমাদের স্বার্থের বিষয়ে কথা বলতে চাই, সেগুলোর জন্য আমরা মানুষকে জিম্মি করতে পারি না। সেই জন্যই আমরা এতদিন চুপ ছিলাম, করোনার আগে আন্দোলন করার প্ল্যান ছিল, হঠাৎ করে করোনা আসলো, আপনারাও জানেন না, কেউই জানি না, এই জন্য আমরা এতদিন চুপ ছিলাম। করোনা চলে গেছে, করোনার দ্বিতীয় ঢেউ এর জন্য আমরা প্রস্তুত, কিন্তু এই দ্বিতীয় ঢেউর আসার আগে এখন পর্যন্ত করোনার সময় যে গত মে মাসে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে যে আদেশ হলো, গত জুন মাসে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে যে আদেশ হলো এবং গত নভেম্বর মাসে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে যে আদেশ হলো, এখন অক্টোবর সেপ্টেম্বর মাসে যে আদেশ হলো, এই তিনটি আদেশের বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানিয়েছি। আমরা এখন পর্যায়ক্রমে আমাদের সব বিষয়গুলোর ব্যাপারে আমরা ফয়সলা করতে চাই,
মন্ত্রীর সাথে কথা বলবো, আমরা বিভিন্ন পেশাজীবীর সাথে মত বিনিময় করবো, দি এন্ড অব দি ডে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলবো। আমি এখনও বিশ্বাস করি, যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন তিনি ক্ষমতায় আসলে এগুলো করবেন, আমরা বিশ্বাস করি যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন সংস্থাপন প্রতিমন্ত্রীকে যে আন্তঃকেতার দ্বন্দ্ব নিরসন করুন, সুতরাং মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে আন্তঃকেতার দ্বন্দ্ব নিরসন হবে, বিষয়গুলো সুরাহা হবে। আমরা চাই না মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত পৌঁছুতে, আমরা চাই না আন্দোলন করতে, মানুষকে জিম্মি করতে। আমাদের বিশ্বাস যেহেতু প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে, মন্ত্রী মহোদয় এবং আমলারা সেই বিষয়গুলো সুরাহা করবে, আর যদি সুরাহা না হয় প্রধানমন্ত্রীর দরজা তো সবসময় খোলা আছে, যাব, মাননীয় প্রধানমন্ত্রী নিশ্চিতভাবে সেটার ব্যবস্থা করবেন, আর সেখানে যদি না হয় আমরা বসে আমরা কর্মপন্থা আমরা নির্ধারণ করব। স্যার, এখানে আরেকটা বিষয়, চিকিৎসকদের অধিকার সুরক্ষায় আরও নতুন বেশ কয়েকটা সংগঠন কাজ করতেছে, তো তাদের দাবি হচ্ছে যে জাতীয়ভাবে যে পেশাজীবী সংগঠনগুলো তারা অনেকটা ব্যর্থ, বা তাদের ব্যর্থতার কারণে তাদের কথা বলতে হচ্ছে, তাদের দাবি দাবা জানাতে হচ্ছে। স্যার, এই বিষয়টা যদি আপনি একটু শুনেন। যে কোনো অর্গানাইজেশনে প্যারেন্ট অর্গানাইজেশন থাকে, তারপরে তার অধীনস্থ ছোটো ছোটো অনেকগুলো সংগঠন থাকে। আমাদের মনে করেন সোসাইটি অফ সার্জন, সোসাইটি অফ মেডিসিন, এইভাবে আমাদের 25-26টা অর্গানাইজেশন আছে। আবার জাতীয়ভাবে ধরেন রাজনৈতিকভাবে রাজনৈতিক মতাদর্শগত স্বাধীনতা চিকিৎসক পরিষদ বা ডেব রয়েছে, বা নতুন যে দুই একটা চিকিৎসকদের ছোটো নতুন এফডিএসআর আছে, কোনো সংগঠনের সাথে আমাদের কোনো সংঘর্ষ নেই। এগুলো সংগঠন থাকতেই পারে, সবাই যার যার মতো করে কথা বলবে, যে যত বেশি কথা বলবে, আমাদেরও তো অনেক কিছু জানার যদি অজানা থাকে সেগুলো জানতে পারবো, কিন্তু সে তার মতো করেই কথা বলবে, এফডিএসআরের মতো করেই কথা বলবে, আমরা আমাদের মতোই কথা বলবো, ঘরের অভিভাবক পিতামাতার মতোই কথা বলবে, 8 বছরের বালকের মতোই কথা বলবে, 20 বছরের ছেলের মতোই কথা বলবে, আর আমার মেয়ে এখন বিয়ে শাদী হয়ে গেছে, সন্তান হয়ে গেছে, সে তার মতোই কথা বলবে, যার যার যে পরিবারের যে কোনো সদস্য তার মতো করেই কথা বলবে এবং তার অনুভূতি তার মতো করেই প্রকাশ করার কথা বলবে। কিন্তু আমার যে 6 বছরের বালক চুইংগামকে টেবিলের মতো টেবিলের চাপটি দিয়ে রেখে দেয়, আমি তো সেটা করতে পারি না, আমি তো গাড়ির জানালা খুলে রাস্তায় ময়লা ফেলতে পারি না, আমি আমার মতো করে, আমি সংগঠনের সর্বোচ্চ অভিভাবক, আমাদেরকে দেশের কথা চিন্তা করতে হয়, আমাদেরকে দেশের জনগণের কথা চিন্তা করতে হয়, আমাদেরকে আমাদের লিমিটেশন, যেটা আপনার আমাকে বক্তব্যে বলছি, লিমিটেশনের কথা চিন্তা করতে হয়, সরকারের লিমিটেশনের কথা চিন্তা করতে হয়, আগামী দিনের ভবিষ্যতের কথা চিন্তা করতে হয়, আন্তর্জাতিকভাবে আমাদের ভাবমূর্তির কথা চিন্তা করতে হয়। আমাকে WMA ওয়ার্ল্ড মেডিকেল অ্যাসোসিয়েশনের কনফারেন্সেও যেতে হয়, প্রতিনিধি হয় সেখানে যেয়ে, যদি তারা বলে তুমি এই কাজটা কী করছো, এগুলো তো বাচ্চারা করার কথা, তুমি কেন করছো, সেটা আমার দেশের ভাবমূর্তির বিষয়, সেখানে গিয়েও তো আমরা নালিশ করতে পারি না। হ্যাঁ, সেখানেও তারা কিন্তু আমাদের ওয়াচ হিসাবে, আমরা প্রতি শনিবারে কমনওয়েলথ মেডিকেল অ্যাসোসিয়েশনের সাথে বৈঠক করি প্রতি শনিবারে। হ্যাঁ, তারপরে সীমাও এই যে সাউথ ইস্ট এশিয়া মেডিকেল অ্যাসোসিয়েশনের মিটিং করি, সেখানে আমাদের দেশে চিকিৎসা ব্যবস্থা নিয়ে আলোচনা করি, আমাদের চিকিৎসকদের স্বার্থ নিয়ে আলোচনা করি, হ্যাঁ, এগুলো কিন্তু ভেন্টিলেট করি, তারা কী করতেছে আমরা জানতে চাই। বড় বড় সংগঠনগুলো বড় বড় কাজ করবে, ছোট ছোট সংগঠনগুলো ছোট ছোট কাজ করবে, তার মতো করেই করবে, সেটা আমরা শুনি, কে কী কথা বলছে আমরা শুনি, শুনে আমরা হৃদ্য হই, আমরা এনরিচড হই। হ্যাঁ, যে কোনো জায়গায়, যে কোনো এলাকার যে কোনো ব্যক্তি একটা যদি কথা বলে, সেটা তো ওভাররুল করার কথা নয়, রিয়্যাক্ট করার কথা নয়, সেটা আমরা আমলে নিই, তারা তাদের মতো করে কথা বলে, তাদের কথা তো আমরা রিয়্যাক্ট করবো না। স্যার, একটা বিষয় হচ্ছে বেতন, যেটা বিশেষ করে ট্রেনি লেভেলের, এটা উপমহাদেশের অন্যান্য যে দেশগুলো আছে তাদের তুলনায় বাংলাদেশে অনেক কম। স্যার, এই বিষয়ে বিএম এর পক্ষ থেকে কোনো দাবি দাওয়া? চিকিৎসকদের আজ থেকে 7 বছর আগে ইন্টারনেট চিকিৎসকদের বেতন ছিল 5,000 টাকা। তৎকালীন অর্থমন্ত্রী জনাব আবুল মাল আব্দুল উবাইদের উপস্থিতিতে আমিও ছিলাম ইন্টারনেট চিকিৎসক সমন্বয় পরিষদ, আমরা দাবি করে এটাকে 10,000 টাকায় উন্নীত করছি, তারপরে এটা এখন বর্তমানে 15,000 টাকায় এটা উন্নীত হয়েছে, এবং আমরা সরকারের কাছে দাবি তুলছি যে সরকারি চিকিৎসকদের, মাননীয় প্রধানমন্ত্রী, এটা কোনো দাবির প্রেক্ষিতে নয়, উনি সুমুটো, উনি নিজের থেকেই চিন্তা করে, দুর্নীতির কথা চিন্তা করে, বাজার ব্যবস্থার কথা চিন্তা করে, আন্তর্জাতিক পরিবর্তনে আর্থিক যে ব্যবস্থাপনার কথা চিন্তা করে, প্রায় 110 গুণের উপরে উনি বাড়িয়ে দিয়েছেন।
সুতরাং ওনাকে আমরা সেটা বলেছি। দেখেন অনেক কষ্টকর, আমরা নিশ্চিত ছিলাম যে আমরা একটা সারপ্রাইজ দিতে পারবো এই এই সরকার নতুন ক্ষমতায় আসার পরে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। তো অন মিডিয়া অনেক কথাবার্তা হয়, অন ইয়ার অনেক হয়, আর অফ ইয়ার আমাদের অনেক কথাবার্তা হয়। এটা মাননীয় প্রধানমন্ত্রী একটা ঘোষণা হওয়ার কথা ছিল ইন্টার্নিদের বা অন্যান্য ট্রেনিং ডাক্তারদের এটা এটা অনারিয়াম অনেক বৃদ্ধি করার। আনফর্চুনেটলি করোনা চলে আসলো, এই মুহূর্তে এই কথা বলার মতো আমাদের সাহসও নাই। তারপরেও করোনা শেষ হইলে আমরা উইল রিমাইন্ড হার যে মাননীয় প্রধানমন্ত্রী আপনি তো বলেছিলেন অনেক দিক অন্য অনেক দিকে তো আপনি প্রণোদনা দিচ্ছেন, না হয় আপনার কিছু কিছু ছোটো ছোটো ছেলে মেয়ে যারা আছেন তাদেরও তো দেশের ক্রাইসিসে টাকা পয়সার প্রয়োজন আছে, আপনি যদি আপনার সেই পুরনো কমিটমেন্টটা পালন করেন। আমি আশাবাদী, উনি তো আসলে কোথা থেকে কী করে ফেলেন, তারপরেও তো আর্থিক দিকে আমরা ভারতের চেয়ে অনেক আগিয়ে। শি হ্যাজ গট সাম ক্যারিশমা, তাকে কথা বলে বুঝিয়ে কিন্তু আদায় করতে হয়, এমন কোনো জিনিস নেই যেটা তিনি বুঝেন না। সুতরাং হঠকারী কোনো কিছু করা বা আমাদের জুনিয়র কারো কথায় আমরা হঠকারী কোনো কিছু করব না, আমরা ডিসিপ্লিন ওয়েতে এই দেশের নাগরিক হিসাবে, কারণ আমরা মনে করি এই সরকার ক্ষমতা থাকলে স্বাস্থ্য ব্যবস্থার অনেক উন্নতি হবে। সুতরাং সরকারের বিরুদ্ধে কোনো কাজই আমরা করব না, আমরা আমাদের স্বার্থের জন্য সব কাজ সরকারের কাছে আদায় করে নেব কৌশলে। স্যার আরেকটা বিষয় এখানে বলবো, স্যার মেডিকেল শিক্ষা ব্যবস্থা আমাদের যে সিস্টেমটা আছে, স্যার একজন চিকিৎসক সে MBBS এর পরে দীর্ঘ সময়ে একটা পড়াশোনা, বিশেষ করে তার লাইফের অর্ধেকটা সময় পড়াশোনায় চলে যায়। স্যার গত কয়েকদিন আগে আমি BSMU এর একজন অধ্যাপক বা বিভাগীয় প্রধানের এনেছিলাম, ইন্টারভিউ নিয়েছিলাম, তিনি বলতেছে যে তার ছেলেমেয়েরা তাদের পড়াশোনা দেখে আর ডাক্তার হতে চায় না, যে এত পরিমাণ পড়াশোনা করতে হয় এটা আমি পারবো না। স্যার স্যার এই যে একটা ব্যবস্থা, এটা কি স্যার পরিবর্তন করা যায়? এই ব্যবস্থাগুলো কিন্তু আমলে চলে আসছে, সেই দিনও বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল, আপনি জানেন পড়াশোনার নীতিমালাগুলো বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল এবং BCPS নিয়ন্ত্রণ করে, সেদিনও আমি বাংলাদেশ মেডিকেল ডেন্টাল কাউন্সিলের সদস্য, সেখানেও কিন্তু বিষয়গুলো আলোচিত হচ্ছে যে এই অধিক পড়াশোনার কারণে অনেক নবীন চিকিৎসকদের ফ্যামিলি ডিসরাপ্টেড হয়ে যাচ্ছে, অনেক নবীন চিকিৎসক তার জীবন শুরু করার আগেই হারিয়ে যাচ্ছে, হতাশ হয়ে যে জীবন কেউ মৃত্যুবরণও করতেছে, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হচ্ছে, এবং যে বিষয়টি চলে আসছে যে সবাই কেন পড়াশোনা করবে, সবকিছুই কিন্তু একটার সাথে একটা জড়িত। তো এই জন্যই আমরা বলছি যে সবাই কিন্তু পড়াশোনা করবে না, আমরা শুরুতে আমরা এখন প্ল্যান করতে চাই। এখন কিন্তু আমাদের দেশের 50 বছর বেলায় অবেলায় অনেক কিছু কেটে গেছে, এখন আমাদের সূক্ষ্ম পলিসিগুলো আমরা ইমপ্লিমেন্ট করতে হবে যে 100% চিকিৎসক পড়াশোনার প্রয়োজন নেই। আমাদের এখন বের করতে হবে হিসাব করে যে বাংলাদেশে কতজন চিকিৎসক আছে, WHO নির্দেশনা কি, পার পপুলেশনের কত, 10,000-এর জন্য কতজন চিকিৎসকের দরকার, 1,00,000-এর জন্য কতজন চিকিৎসকের দরকার, সেই চিকিৎসক অনুযায়ী আমরা মেডিকেল কলেজ সরকারি লেভেলে বেসরকারি লেভেলে আমরা প্রোডাকশন করব। আমরা টার্গেট থাকবে এত বছরে আমার পপুলেশন হবে এই, বর্তমানে আছে 16, 10 বছর পরে পপুলেশন হবে মনে করেন 22 কোটি, আমি 22 কোটি পপুলেশনের জন্য আমি ডাক্তার বানানোর একটা প্রোগ্রামে যাব, কারণ মেডিকেল কলেজে 6 বছরের পড়াশোনা হয়, 22 বছর পরে আমি পরবর্তী 10 বছরের প্রোগ্রাম করব, 20 বছরের প্রোগ্রাম করব, এই গেলো কতজন চিকিৎসক হবে। তারপরে আমি কোন বিষয়ে কতজন বিশেষজ্ঞ চিকিৎসক আছে, আমার এই পপুলেশনের জন্য আমার গাইনি বিশেষজ্ঞেরা কতজনের প্রয়োজন আছে, বর্তমানে কতজন আছে, বর্তমানে যদি আমার 1500 গাইনি বিশেষজ্ঞ থাকে আমার 16 কোটি পপুলেশনের জন্য দরকার কতজন, 1700, আমি আর 200 জন গাইনি বিশেষজ্ঞ বানাবো আগামী এত বছরের জন্য। এইভাবে প্রত্যেকটা বিষয়ভিত্তিক আমার টার্গেট করতে হবে, নর্মাল চিকিৎসক কতজন হবে, বিষয়ভিত্তিক চিকিৎসক কতজন হবে, তারপরে আমার অ্যাডমিনিস্ট্রেটিভ বিষয়ভিত্তিক চিকিৎসক কতজন হবে, এটা গেল সেকেন্ড স্টেজ। তার থার্ড স্টেজ যেটা হলো যে আমি এই পড়াশোনাটা যে আমার FCPS বা আমার MS বা আমার MD এটার সাথে পৃথিবীর অন্যান্য দেশের FCPS MD ফেলোশিপ বা মাস্টার্স বা ডক্টরেট ডিগ্রি কী তফাৎটা আছে, বা প্রধানমন্ত্রী প্রায় বলেন এতগুলা ক্রাইটেরিয়া করছো কেন, MS আছে তো আবার MD কেন, MD আছে তো আবার MS কেন, ডিপ্লোমা কেন আর FCPS কেন, তো এগুলার কীভাবে সমন্বয় করা যায় সেগুলো নিয়েও আলোচনা হয়েছে, এবং তাদের কোর্স লেংথ কতটুকু হবে, সারা জীবন পড়তে পড়তে যদি একজন 35 বছরের যুবক হয়ে যায় তার জীবনের আর উচ্ছ্বাস কোথায় থাকলো, তার জীবনটা শুরু কখন করবে, একটা রোমান্টিক বয়স আছে, একটা বৈষয়িক বয়স আছে, একটা ভোগ করার বয়স আছে, তার তো সব বয়স চলে গেল,
পঁয়ত্রিশ বছর পরে সে রুজি করবে, সে তো ভুগুই করতে পারবে না। তার ছেলে মেয়ে বউ বাচ্চা নিয়ে সে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াবে, দেখবে, বেড়াতে যাবে, কোথায় যাবে। এই জন্যই শিক্ষক প্রাইভেট প্র্যাকটিসে চিকিৎসকরা নিয়োগ হয়ে একটু যেমন অন্যরকম হয়ে যান, চিকিৎসকদের লাইফটাই যেমন একটু উন্মাসিক হয়ে যায়, একটু চেতনা কমে যায়, হাসি খুশি কমে যায়। কেন হাসি খুশি কমে থাকবে? আমি মৃত্যুর আগ পর্যন্ত হাসি খুশি করবো, কিন্তু ওই যে সে দশ বারো বছর একটা টায়ারি জীবনে পরিবারকে ছেড়ে, মা বাবাকে ছেড়ে, সন্তানকে সে দেখতে যায় নাই, ছেড়ে হাসপাতাল ডিউটি দিল, তারপরে সেই দিন রাত পড়াশোনা করলো, এই হতাশা। এই আপনি যদি স্পিডি না থাকেন, আপনি কোনো কাজেই আপনি সফল হতে পারবেন না, না সাংসারিক জীবনে সফল হবেন, না আপনি পেশাজীবী জীবনে সফল হবেন। সো দুইটা জীবনের জন্য স্পিডি হতে হবে। স্পিডি হওয়ার জন্য আপনার শুরুটা সুখকর হতে হবে, এই পড়াশোনার সময়টা অবশ্যই কমিয়ে আনতে হবে। স্যার এটা তো গেল। স্যার আরেকটা বিষয় হচ্ছে, স্যার তৃতীয় বা চতুর্থ শ্রেণীর কর্মচারীদের দাপটের কাছে অনেক সময় মেডিকেলের মেডিকেল কলেজ থেকে শুরু করে স্বাস্থ্য অধিদপ্তরের চিকিৎসকরাও অনেক সময় অসহায় হয়ে থাকে আর কি। স্যার বিশেষ করে আমরা যদি বলি ড্রাইভার মালেক বা আফজাল, এই ক্ষেত্রে বিএমএর কোনো পদক্ষেপ আছে কি? দেখুন, এই সব জায়গায় আমরা কথা বলতে চাই না, কারণ তৃতীয় শ্রেণী চতুর্থ শ্রেণীর বিষয়ে আমরা কথা বলার যৌক্তিক কোনো কারণ মনে করি না। আমরা যেটা মনে করি, যে সকল হাসপাতাল, যে সকল অধিদপ্তর বা যে সকল জায়গায় ড্রাইভার বা তৃতীয় শ্রেণী চতুর্থ শ্রেণীর ট্রেড ইউনিয়নের প্রেসিডেন্ট সেক্রেটারি তারা ফুলে ফেঁপে একটা আনরুলি অবস্থায় চলে যায়, শুধুমাত্র দুর্নীতি নয়, অফিস আদালতে আনরুলি অবস্থায় চলে যায়, সেটার জন্য কিন্তু সেই সকল প্রতিষ্ঠানের যারা নিয়ন্ত্রক থাকে, হ্যাঁ, তাদের কিন্তু দায়িত্ব। যেমন একটা স্কুলে, একটা কলেজে বা যদি ছাত্র রাজনীতি এমন একটা পর্যায়ে চলে যায় যে সেখানে প্রশাসনের নিয়ন্ত্রণ পাইলে, সেটার জন্য তো রাষ্ট্র বা সরকার ব্যর্থ নয়, সেটার জন্য সেই প্রশাসন যন্ত্র ব্যর্থ। সুতরাং ঢাকা মেডিকেল কলেজে চতুর্থ শ্রেণী রূপ করতে বলছি, বা স্বাস্থ্য অধিদপ্তরে তৃতীয় শ্রেণীর নেতা বা ড্রাইভার মালিক যদি বা আফজাল যদি এই পর্যায়ে চলে যায়, আমি তো অবশ্যই বলবো যে এখানে আমাদের ঊর্ধ্বতন লেভেলের আশকারা রয়েছে। হ্যাঁ, আশকারার কারণে মালিক এই পর্যায়ে গেছে, আফজাল এই পর্যায়ে। আফজাল কয়েক হাজার কোটি টাকা পাচার করলো বা দুর্নীতি করলো, আমার ডিজি সাহেব জানেন না, আমার মন্ত্রী জানে না, আমার সচিব জানে না, এইগুলা বলে এইগুলা মানে সাধারণ মানুষকে বোঝানো যায় না। মানুষ অনেক ইন্টেলিজেন্ট, মানুষ অনেক বুঝে, জনগণ অনেক বুঝে, সেগুলো এগুলো ভুল বার্তা দিয়ে লাভ নেই, এগুলোর জন্য উপরে জড়িত। এই জন্যই আমরা বলি, মালিকের পিছনে কারা আছে, আফজালের পিছনে কারা আছে, তার যদি আপনি বের করতে পারেন, আমার সাহেদের পিছনে কে আছে, সাবরিনার পিছনে কে আছে, যদি বের করতে পারেন, তাহলে কিন্তু এগুলো বন্ধ হবে। আর যদি এই চারজনকে সামনে ছিল বলে তাকে শাস্তি শুলে চড়ায় দিলেন, পিছনে এরা বের করতে পারলেন, আরও মালিক সৃষ্টি হবে, আরও আফজাল সৃষ্টি হবে, এবং এগুলো কি আমার পর্যন্ত চলবে। আর পেছনের লোক যদি বের করেন, তাহলে কিন্তু আর মালিক সৃষ্টি হবে না, আফজাল সৃষ্টি হবে না। স্যার আরেকটা বিষয় হচ্ছে, স্যার সারা দেশে চিকিৎসক না হয়েও নামের পাশে অনেকেই চিকিৎসক লিখে রোগীদের প্রতারিত করে থাকেন, স্যার এই ক্ষেত্রে বিএমএর অবস্থান এবং সারা দেশে কোনো চিরুনি অভিযানের মাধ্যমে দ্রুত এদের আইনের আওতায় আনা যায় কিনা? এটার জন্য আমি বলবো, সম্পূর্ণভাবে ব্যর্থ হইলো বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল, তার দায়িত্ব কিন্তু এটা। কারণ সবাই যদি যার যার দায়িত্ব পালন করেন, তাহলে কিন্তু বিএমএর মূল দায়িত্ব হলো পেশার মানমর্যাদা, পেশার এই যে আপনি আমাদের এনকেডারমেন্ট, আমাদের শিক্ষা কলেজ, এগুলো নিয়ে আমরা ব্যস্ত। এখন একই ব্যক্তি যদি বিএমডিসি প্রেসিডেন্ট হয়, একই ব্যক্তি যদি টেকনিক্যাল কমিটির সভাপতি, একই ব্যক্তি যদি সব দায়িত্বে থাকে, তাহলে কিন্তু কোনো কাজ করা হয় না। আমরা এবং আপনারাও বিএমডিসি নামে একটা যে প্রতিষ্ঠান আছে, সেই প্রতিষ্ঠান খুব বেশি শোনা যায় না। এই ইদানিং মনে হচ্ছে যে বিএমডিসি আমার মনে হয় আইসিইউ থেকে বেরিয়ে একটু শ্বাস প্রশ্বাস নেওয়ার চেষ্টা করছে। এই বিএমডিসিকে যতক্ষণ পর্যন্ত আপনি কার্যকর না করতে পারছেন, এই জিনিসগুলো শেষ হবে না। এবং বিএমডিসির প্রতি জনগণের কিন্তু আপনি আস্থা ফিরিয়ে আনতে হবে। যেদিন একজন রোগী মনে করবে, সারা দেশে ষোলো কোটি মানুষ মনে করবে, আমার চিকিৎসক আমার দৃষ্টিতে যদি অবহেলার কারণে আমার রোগী মারা যায়, চিকিৎসকের অবহেলার কারণে, বিএমডিসিতে গেলে আমি বিচার পাবো, তখনই কিন্তু মানুষ হাত তুলবে না। যে দেয়ার ইজ আইন, দেয়ার ইজ এ প্রতিষ্ঠান, চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যু, এটার একমাত্র বিচারের প্রতিষ্ঠান কিন্তু বিএমডিসি, অন্য কোনো জায়গা নয়। কিন্তু বিএমডিসির নাম কেউ জানেই নেই। তাহলে আপনি বিএমডিসির দরকার, দয়া করে আপনি এখান থেকে বের হয়ে, বিজয়নগর থেকে বের হয়ে আপনি সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় যান, ক্রস সেকশন অফ পিপুলের সাথে আপনি কথা বলেন, আপনি ওইখানে যাইয়া মিডিয়ার লোকজন,
আপনার বারের লোকজন, শিক্ষক প্রতিনিধি, জনপ্রতিনিধি এবং চিকিৎসক প্রতিনিধি মিলে আপনি মিটিং করেন, আপনি জানান দেন বিএমডিসি দেয়ার, আপনার এখানে যদি আপনার জানা মতে কোনো চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যু হয় আমাদের কাছে বলেন। এইভাবে যদি তারা কেস হ্যান্ডিং করে, বছরে যদি 300 জন মানুষের বিচার আসে, সারা পৃথিবীর কিন্তু মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল আছে এবং তারাই কিন্তু এগুলো দেখে, এবং তারা যখন কার্যকর হয় তখন কিন্তু মানুষের আস্থা আসে, তখন কিন্তু পত্রিকায় এগুলো লেখে আর কোনো লাভ হবে না, তখনও জনগণ আইন তার হাতে তুলে নেবে না। ঠিক একইভাবে যদি বিএমডিসি তৎপর হতো, সারা জেলায় যাইয়া প্রশাসনের লোকজনের সাথে বৈঠক করে যদি বলতো যে আমার সিভিল সার্জন, আমার বিএম এর প্রতিনিধি নিয়া আপনি যে সকল বুয়া চিকিৎসকরা আছেন সিলেটে, তো বিএমডিসি সাতক্ষীরায় তো বিএমডিসি বলতে পারে না, বুয়া চিকিৎসকই আছে, তো আমার বিএমএ বলতে পারবে, আমার সিভিল সার্জন বলতে পারবে, আমার বিএমএ সিভিল সার্জন এবং মোবাইল কোর্ট যদি একসাথে বের হয় বিএমডিসির প্রতিনিধি হিসাবে, আর সারা সাতক্ষীরায় আর সিলেটে যদি 10 জন চিকিৎসক ধরতে পারে, দিস ইজ এ মেসেজ টু দি কমিউনিটি, এবং ধরে তাৎক্ষণিকভাবে শাস্তি, ইট মেসেজ, আপনাকে মেসেজ দিতে হবে জনগণকে, তখন জনগণও সচেতন হয়ে যাবে, আরে বুয়া চিকিৎসক তো ধরতেছে শাস্তি দিতেছে, তাইলে তো আমাকে সঠিক চিকিৎসকের জায়গায় যেতে হবে। এবং জনগণ যদি জানতে পারে যে চিকিৎসকের অবহেলায় রোগী মৃত্যুর জন্য একটা জায়গা আছে, তখন বলে আরে একটা তো জায়গা আছে আমাদের বিচার চাওয়ার। সুতরাং এই দুইটা মেসেজ কিন্তু বিএমডিসিকে দিতে হবে, আমরা তাদেরকে সাহায্য করতে পারি ফ্রম বিহাইন্ড, কিন্তু বিএমডিসি শুড টেক লিড, ওই জায়গায় আমরা দুর্বল। বিএমডিসিকে জনমুখী করতে হবে, গণমুখী করতে হবে, চিকিৎসকমুখী করতে হবে। স্যার এখানে আরেকটা বিষয়, বিশেষ করে নামের পাশে চিকিৎসক লেখার ক্ষেত্রে ডিএমএফ এবং ফিজিওথেরাপিস্ট হাইকোর্টের একটা রোলের কথা বলে বা রায়ের কথা বলে, এই কেন্দ্রিক আইনি অগ্রগতির জন্য বিএমএ কি কোনো পরিকল্পনা আছে? হ্যাঁ, বিএমএ আমরা জানি বিএমডিসির একটা মামলা চলমান আছে, সেখানে বিএমএ একটা পার্টি, আমরা একটা পার্টি হিসাবে আছি, যেহেতু মামলা চলমান, আমরা নতুন করে মামলা নেই, মামলা চলমান, বিএমডিসি মামলা করতেছে, এটা আমাদের জানা মতে প্রায় শেষ পর্যায়ে, এটা হাইকোর্ট থেকে শেষ হয়ে গেছে, এখন আপিলের ডিভিশনে আছে, আমরা এখানে একটা পার্টি আছে। আমার মনে হয় যে করোনা এসে আসলে সব কিছু একটা তছনছ করে দিল, এটা মনে হয় অচিরেই শেষ হয়ে যাবে। স্যার আরেকটা বিষয় হচ্ছে, স্যার এখানে যারা ভুয়া চিকিৎসক বা নামের পাশে চিকিৎসক লিখে, তাদের কি বিশেষ করে আপনার আমরা যেটা দেখি সাজার ক্ষেত্রে 1 মাস 2 মাস 3 মাস বিনাশ্রম কারাদণ্ড, তো এতে তো সে খুব বেশি একটা, এটা আসলে আপনারা জানা উচিত যে কোর্টের সাজার একটা লিমিট আছে, যে মোবাইল কোর্টের তার সাজার একটা লিমিট আছে, সে চাইলে মৃত্যুদণ্ড দিতে পারবে না, সে যাবজ্জীবন দিতে পারবে না, সে তার লিমিট পর্যন্ত একটা সাজা দিতে পারবে। তারপরে যদি কেউ এটাকে নিয়ে নাড়াচাড়া করে যে আমি মোবাইল কোর্টের এই সাজা আমি মানি না, তার চেয়ে অধিকতর সাজা চাই, যেমন এখন ধর্ষণের সাজা হইল যাবজ্জীবন অব্লিক মৃত্যুদণ্ড, এখন কোর্ট দিয়ে দিল ধর্ষণের সাজা দিয়ে দিল যাবজ্জীবন, কেউ যদি পার্টি বলে যে না আমি এটা মানি না মৃত্যুদণ্ড চাই, এটা আলাপ আলোচনা কোর্টের সাথে করে, তাও মৃত্যুদণ্ডের একটা কোর্ট আছে, সেই কোর্ট দিতে পারবে। তো একইভাবে যদি এগুলো নিয়ে বিএমডিসি বা বিএমএ এটা নিয়ে, যদি বিএমএ থেকে মূল দায়িত্ব হলো বিএমডিসি যে আমি এই 1 মাসের সাজা এক্সট্রা, যেহেতু মোবাইল কোর্ট দিছে এটার সাথে তো আমার কোনো কথা নেই, কিন্তু সে যে অপরাধ করছে তার সাজা 6 মাসের, তার সাজা 2 বছরের আমি চাই, আইনে সেটা আছে, এটার জন্য আমার হায়ার কোর্টে যেতে হবে। স্যার এখানে আরেকটা বিষয় হচ্ছে, স্যার স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলো সুরক্ষায় আনসার নিয়োগের কথা আমরা শুনেছিলাম, এটা কবে থেকে কার্যকর হবে স্যার? কিছু কিছু প্রতিষ্ঠানে শুরু হয়েছে, এগুলো প্রতিষ্ঠান প্রধানের উপর নির্ভর করে, সরকার বলে দিয়েছে যে প্রতিষ্ঠান প্রধানরা তার প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণের জন্য যে সিকিউরিটি কোম্পানিকে নিয়োগ না করে আমাদের যে আনসার বাহিনী আছে, কারণ সরকার একটা বরাদ্দ দিয়ে দেয় এবং আনসার বাহিনীও কিন্তু প্রাইভেট লেভেলে ওই বরাদ্দের বিনিময়ে তারা কাজ করে, এটাও তাদের একটা প্রজেক্ট আছে। তো এটা কি কোনো কোনো হাসপাতাল সেটা করছে, কোনো কোনো হাসপাতাল করছেন না, বিভিন্ন চাপে, স্থানীয় চাপে, এটা ডিপেন্ড করে অ্যাডমিনিস্ট্রেশনের উপরে, সুতরাং যে কোনো হাসপাতাল চাইলেই কিন্তু সেটা করতে পারেন, আনসার নিয়োগ দিতে পারেন। জেলা লেভেলের হাসপাতাল এখনো হয়নি, এখনো ওই যে টাকাটা বরাদ্দ হয়ে গেছে, কিন্তু জেলা লেভেলের হাসপাতালও কিন্তু তারাও চাইলে আনসার নিয়োগ, কিন্তু জেলা লেভেলে যে টাকাটা বরাদ্দ হয়েছে আনসার নিয়োগের আবার একটা বিষয় আছে, তারা অল্প সংখ্যক আনসার দেয় না, তারা যেহেতু একটা কমান্ডারের অধীনে যেতে হয়, তাদেরও তো একটা ফাইন্যান্সিয়াল হতে হবে, মানে ক্যাপাসিটির ভিতরে, এই জন্য যে সংখ্যাটা দেয় সেই সংখ্যাটার জন্য বরাদ্দ কিন্তু জেলা লেভেলে বরাদ্দ নাই, ওই বরাদ্দটা জেলা লেভেলে বাড়িয়ে দিতে হবে, বাড়িয়ে নিলে তারা ওই সংখ্যক, আমার মনে হয় সবচেয়ে কম যেটা হলো 30 জন না 24 জনের তাদের একটা স্কোয়াড আছে, এর নিচে তারা পারে না, পার শিফটে মানে 8 জন করে হয়তো ওই শিফটে নিচে, তো জেলা লেভেলে মনে হয়
তিন পাঁচা পনেরো জনের বরাদ্দ আছে, ওইটাই 25 জন 24 জনের বরাদ্দ নিয়ে যেতে হবে, তখন পারবে। কিন্তু মেডিকেল কলেজে চাইলেই কালকেই দেওয়ানে স্যার এটা কবে নাগাদ বিশেষ করে জেলা লেভেলের এগুলা কিন্তু ফাইল মুভ করতেছে। আচ্ছা আচ্ছা, এখন ওই যে একই দোহাই, করোনার দোহাই, মন্ত্রণালয় কোনো কাজ করে না যে করোনা নিয়ে কাজ করতেছে, অধিদপ্তর কোনো কাজ করে না, দুইটা কারণ। একটা কারণ হইলো দুদকের বয়ে কাজ করা কমাই দিছেন। হ্যাঁ, আসলাম কোনো রকমে আমার সময়টা পার করে চলে যেতে চাই, আবার কোনো দায়িত্ব নিতে চাই না, সব ফাইল মন্ত্রণালয়ে পাঠাই দেয়, মন্ত্রণালয়ে কোনো সিদ্ধান্ত নেয় না, ফাইলের স্তূপ পড়ে রয়েছে। এই দিস ইজ দ্য মানে সময়ের বিড়ম্বনা। স্যার চিকিৎসকদের সুরক্ষায় আর কোনো পদক্ষেপ বা চিকিৎসকের সুরক্ষা আইনটা করে গেলেই, সেই আইনটা যদি শক্তভাবে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি তাহলে কিন্তু সুরক্ষা এক পর্যায়ে নিশ্চিত হয়ে যাবে। এছাড়া আমাদেরও বলবো, আমাদেরও অনেক কিছু করণীয় আছে। আমরা আমাদের নর্মস, অ্যাটিচিউড, আমরা আমাদের বিহেভিয়ার বা স্থানীয় পর্যায়ে আমরা যদি সংঘবদ্ধভাবে থাকি, আমরা আমাদের প্রশাসকের অধীনে যদি আমরা বৈঠক করে আমরা যদি ডিসিপ্লিন হয়েতে থাকি, আমি একটা জিনিস বুঝি রে ভাই, সেটা হলো আমি নিজে যদি ডিসিপ্লিনভাবে চলি, হ্যাঁ, আমাকে আপনি কটু কথা বলার, কটু কথা যে কেউ যে কোনো সময় বলতে পারে, আমার উপর হামলা করার চান্সটা কিন্তু অনেক কমে যায়। আর কিছু সন্ত্রাসী আছে, সে আমার কথা বা আমার বিহেভিয়ারের উপর তোয়াক্কা করে না, তার কাজই হলো সন্ত্রাস করা, সেই জায়গাটা হয়তো আইনে নিয়ন্ত্রণ করবে। কিন্তু 60% 70% জিনিস কিন্তু আমরা সামলে নিতে পারি, এইটা নির্ভর করে যে চিকিৎসক রোগীকে হ্যান্ডলিং করতেছে। আমার মনে হয় চিকিৎসকদের ওইখানে কিন্তু অনেক দায়িত্বশীল হতে হবে, অনেক দায়িত্বশীল হতে হবে। স্যার হামলার বিষয়গুলোতে আমরা যে মামলাগুলো হয় শুনি, কিন্তু এটার তো দৃষ্টান্তমূলক কোনো সাজা আমরা হতে শুনি না। কারণ আছে, দেখুন আমরা আপনারা জানেন বছর দুয়েক আগে ঢাকার একটি হাসপাতালে একটি হামলা হয়েছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্ররা হামলা করেছিল তাদের একজন সহকর্মী আক্রান্তের ব্যাপারে, তখন আমরা একটা মামলা করেছিলাম। তখন মামলার বিষয়টা হলো ভিকটিমকে নিজে মামলা করতে হয়। আচ্ছা, তখন গিয়া বিএমএ বা প্রশাসন মানে তখন সেই হাসপাতালগুলা ওইটা একটা পার্টি হতে পারে, কিন্তু হাসপাতাল মামলা বাদী হয়ে মামলা বা বিএমএ বাদী হয়ে মামলা করতে পারে না, এখানেই দুর্বলতা। এখন যে ভিকটিম সে মানসিকভাবে এত দুর্বল থাকে, সে আর সাহসী হয়ে উঠতে পারে না, যারা মারছে তারা তো সন্ত্রাসী, তাকে ডাক্তারি করতে হবে, তাকে ওই জায়গায় থাকতে হবে, সে একটা জুনিয়র ডাক্তার বা সে একটা সিনিয়র ডাক্তার, সিনিয়র ডাক্তার তার মানসম্মানের কথা চিন্তা করে, জুনিয়র ডাক্তার তার পরিবারের কথা, তার নিজের কথা চিন্তা করে, তো এই জন্য তারা খুব একটা এগিয়ে আসেন, এই জন্য মামলা পরিণতি ভালো হয় না। তো যদি কেউ সাহসী হয়ে যায়, আমাদের জানা মতে 2-3টা মামলার শাস্তি হয়েছে, সিলেটে একটা মামলার শাস্তি হয়েছে, কয়েকটা জেলায় কিছু মামলার শাস্তি হয়েছে, ইট ডিপেন্ডস করে সেই বাদেই কতটুকু সাহসী হয়ে উঠেছেন। যারা সাহসী হয়ে উঠে, যেমন খুলনার একটা মামলা, খুলনা বিএমএ ব্যাকআপ করতেছে যে আমাদের আব্দুর রব হত্যা মামলা, সেটা যদি সাহসী হয়ে থাকে সেটা নিশ্চিতভাবে শাস্তি হবে। কিন্তু ওই যে দেখেন যে ভেরি রিসেন্টলি আপনারা শুনলেন যে ইউএনও আক্রান্ত হলেন, সেখানে প্রশাসন যন্ত্র যেভাবে নড়েচড়ে উঠলো, 12 জন মন্ত্রী গেলেন ইউএনওকে হাসপাতালে দেখতে, আর আমার চিকিৎসক যখন ষষ্ঠ গেটের আমার তৃতীয় গেটের চিকিৎসক যখন মৃত্যুবরণ করলেন, তখন সরকারের পক্ষ থেকে কোনো নড়াচড়া হইল না, সেই ডিসিরও কোনো বোধোদয় ছিল না, ডিসির উনি ভাবলেন যে ডাক্তারের তৃতীয় গেটের একজন মারা গেছেন, আমি যদি যাই আমি হয়তো ছুটো হয়ে যাব। এই যে মনস্তাত্ত্বিক কমপ্লেক্সের কারণে মামলাগুলো, আপনি জানেন এই দেশে তো মামলাগুলো একটা চাপ থাকতে হয়, সেই চাপটা থাকে না, এই জন্যই মামলাগুলো হারিয়ে যায়। স্যার অনেক সময় তো আমরা শুনি যে আপনি যেটা এর আগে বলছেন যে চিকিৎসকের ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু, স্যার এই কেন্দ্রিক যদি আংশিকও সত্য হয়, ধরেন সবগুলো আমরা মেনে নিলাম যে সত্য না, আংশিকও যদি সত্য হয়, এই কেন্দ্রিক কি কোনো আপনার আইনানুক ব্যবস্থা নেওয়া হয় চিকিৎসকদের? সেটাও তো আমি বলছি, সেটাও কিন্তু প্রতিকার চাইতে হবে, আপনি প্রতিকার কোনো জিনিস তো, কিন্তু স্যার এই কেন্দ্রিক রোগীরা তো আর বিএমডিসি বা বিএমএ আপনাদের কাছে আসতে পারবে না। বিএমডিসি একটা আইন আছে, বিএমডিসির আইন হইলো মানে বাদীকে বিএমডিসি কাছে আবেদন করতে হয়। কিন্তু এই আপনার প্রশ্নের প্রেক্ষিতে বলি, একটা সুসময় আসতেছে, আমরা এটা ফিল করছি যে রুগী, আপনি যেটা বলছেন, বিএমডিসি চেনে না, বিএমডিসিকে আমরাই অনেক ডাক্তারই জানি না রুগী চিনবে কেন, আর বিএমএ তো সে চিনে না, মনে করে বিএমএ ডাক্তারদের অবেশন, সেই জায়গায় আমরা বলে দিছি যে বিএমডিসি সুমুটো মামলা করবে। আচ্ছা, যেভাবে কোর্ট যে কোনো বাংলাদেশে যে কোনো বিষয়ে সে নিজে নিজে একটা মামলা চালু করে দিতে পারে, বা যে কোনো লয়ার একটা মামলা করে দিতে পারে যে কোনো জায়গায়, ঠিক একইভাবে এই ধরনের একটা প্রস্তাব বিএমডিসির কাছ থেকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে চলে গেছে যে
ওর আবেদন করার প্রয়োজন নেই। আমরা ডেইলি তো আমরা তো বিএমএ এখান থেকে পেপার কাটিংগুলো আমরা রাখি, সেই পেপার কাটিং অনুযায়ী যদি দেখা যায় সাতক্ষীরার একজন রুগী চিকিৎসকের অবহেলায় মৃত্যুর অভিযোগ এসেছে, বিএমডিসি সেটা তলায় দেখবে, নিজে থেকে সেটা নেবে, নিজে থেকেই বাদীকে ডাকবে, বলেন তো ভাই আপনার কী হয়েছে, তখন বাদী আসবে, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, চিঠি যখন যাবে বাদীও খুশি হবে। এইভাবে আমরা বিএমডিসিকে ফাংশনিং করতে চাই, এই আইনটা না হওয়া পর্যন্ত কিন্তু বিএমডিসি ফাংশনিং হতে পারে। এটা তো স্যার বিএমডিসির ইচ্ছার উপর নির্ভর করবে, ইচ্ছা হলো সে রোগীকে ডাকলো অথবা ব্যবস্থা নিল, সেটা তো কোর্টের ইচ্ছার উপর নির্ভর করবে, কোর্টে মনে করে যে না এটা একটা জাতীয় ইন্টারেস্ট। কিন্তু স্যার কোর্টে তো একজন রোগী বা একজন সাধারণ মানুষ যে মামলা করতে পারতেছে, কিন্তু এখানে তো একজন প্রতারিত যে আছে, বিএমডিসি যখন তার ইচ্ছার অনুযায়ী মামলা নিবে, বর্তমানে যদি প্রত্যেক মাসে 10টা মামলা হয় তখন দেখবেন বিএমডিসি মামলা হয়ে গেছে 60টা, তাইলে 60টা লোক বিএমডিসি জেনে ফেলবে। এইভাবে যদি এক বছর চলে তাইলে কিন্তু অধিক সংখ্যক মানুষ বিএমডিসি নামে একটা প্রতিষ্ঠান হবে বা মিডিয়াও লেখালেখি হবে, বিএমডিসি একটা মামলা পরিচালনা করেছিল, সেই মামলা একজন চিকিৎসকের অবহেলা পেয়েছে, তাকেই শাস্তি দিছে, গণমাধ্যম কিন্তু ছাড়বে না, এটা লিখবে, আবার গণমাধ্যম লিখবে যে বিএমডিসি একটা মামলা নিছে, গত মাসে 20টা মামলা দিছে, 18টা মামলা কোনো শাস্তি হয় নাই, তাহলে বিএমডিসি নামক একটা প্রতিষ্ঠানের নাম চলে আসবে, চলে আসবে। আমাদের কথা হলো জনগণ জানতে থাকুক বিএমডিসি নামে একটা প্রতিষ্ঠান আছে, সেইভাবে আমরা চর্চাটা শুরু করি, দেখি না বিএমডিসি কতদিন পর্যন্ত, মানুষ কতদিন পর্যন্ত বিএমডিসি জানে, আর বিএমডিসিকে ওই এলাকায় নিয়ে যাই, ওই যে আমি আগে বললাম চিকিৎসক, এলাকার মিডিয়া কর্মী, এলাকার সুশীল সমাজ, এলাকার শিক্ষক সবাইকে মিলে যদি তারাও ভেন্টিলেট করে, 64 জেলায় যদি এক বছরে 64টা মিটিং করতে পারে, এটা কিন্তু আমারই কিচ্ছু না, মাসের মধ্যে আপনি যদি 2-3টা মিটিং করতে পারেন, আপনি এক বছরে 64 জেলায় আপনি চলে যেতে পারেন, বা বিভাগে দুই দিনে একটা বিভাগ শেষ করে ফেলতে পারেন, একটা সিলেট বিভাগে যদি যান আপনি দুই জেলায় একদিন, দুই জেলায় একদিন শেষ চলে আসেন, এই পরের সপ্তাহে রেস্ট নেন, পরের সপ্তাহে যান, এইভাবে যদি ডোর স্টেপ না গিয়ে মানুষকে ভেন্টিলেট না করে, আর এখন তো মিডিয়ার যুগ, আপনি সব বিষয়গুলো অনলাইনে ছেড়ে দেন না, কেন অনলাইনে ছেড়ে দেন, মানুষ হুট হুট করে মানুষ জেনে যাবে, কত কিছু মানুষ জানে আমরাই জানি না, মানুষ জানে, দে আর মোর স্মার্টার, পিপুলস আর মোর স্মার্টার দেন উই পিপুল, এটা মনে রাখতে হবে। আর যারা মনে করে মানুষ বোকা, যিনি মনে করেন তিনি সবচেয়ে বড় বোকা, মানুষ অনেক স্মার্ট। স্যার এই এই কেন্দ্রিক রোগীদের আরেকটা অভিযোগ হচ্ছে স্যার, তারাও জানে যে কিছু সংখ্যক চিকিৎসক হয়তো বা এখানে খারাপ হইতে পারে, কিন্তু অধিক সংখ্যক চিকিৎসকই ভালো, এটা তারাও বিশ্বাস করে। কিন্তু স্যার এখানে আরেকটা অভিযোগ হচ্ছে যে এই যে ভালো চিকিৎসকরা খারাপ চিকিৎসকদের বিরুদ্ধে কথা বলে না, বা তারা যে খারাপ এটা হাইলাইট করে না, স্যার এই কেন্দ্রিক, এটাও আমি আপনাকে আগে বলছি আমাদেরও কিন্তু অনেক দায়িত্ব আছে। আমি যে জায়গায় যে মেডিকেল কলেজে যাই আমি ক্লোজ ডোর কথা বলি যে দেখেন আপনার 5 জন লোক খারাপ, আপনি এখানে কাজ করতেছেন 40 জন, এই 5 জনের জন্য বাকি 35 জন ডিফেন্ড হবে কেন, আপনার জন্য চা খাওয়ার জন্য যখন রুমে বসেন আমাদের বিরুদ্ধে যে সকল অভিযোগ আছে এইগুলা সমাজেও জানে, আপনারাও জানেন আমরাও জানেন, আপনারা এখানে আলোচনা করেন মিস্টার এক্স বা ডক্টর এক্স আপনার বিরুদ্ধে বা এই অভিযোগ, আপনি যদি এটা নিয়ন্ত্রণ না করেন আইদার আমরা সরকারের প্রতিষ্ঠানগুলোকে বলে দিব অথবা আমরা বিএমডিসিকে বলে দিব, তার আপনার, আর আপনি যদি এগুলা ভালো হয়ে যান উই আর ইউনাইটেড, আর থার্ড স্টেপ হবে আমরা আপনাকে বয়কট করব, আপনারা আপনাকে আমরা টি রুমে আসতে দিব না, আপনি আমাদের সাথে উঠবোস করতে পারবেন না, আমরা ডিজি সাহেবকে আমাদের ডাইরেক্টরের মাধ্যমে চিঠি দিয়ে দিব যে আমাদের 40 জনের মধ্যে এই 5 জন চিকিৎসকের জন্য আমাদের অসম্মানিত হচ্ছে, এগুলা কিন্তু আমাদের দায়িত্বশীল আচরণ করতে হবে, এগুলা তো মানে ঢালাওভাবে বলা যায় না, প্রশাসনের এরকম লোক আছে, প্রত্যেকটা পেশায় এরকম লোক আছে, এগুলা পেশার ভেতরে ভেতরে কিন্তু এগুলা দায়িত্বশীল আচরণ করতে হবে, উই আর টু বি কাম ফরওয়ার্ড, আমরা ক্লোজ ডোর কথা বলতে হবে, এগুলা টি রুমে কথা বলতে হবে, প্রশাসন প্রত্যেক জেলায় হাসপাতাল পরিচালক বা প্রিন্সিপাল স্যার মিটিং করে ওই মিটিংয়ে এগুলো কিন্তু আলোচনা করতে হবে, এইভাবেই বেরিয়ে আসতে হবে। স্যার করোনার সময় হঠাৎ করেই স্যার প্রফেশনাল পরীক্ষা নেওয়ার ঘোষণা চলে আসছে, স্যার এই সময় এটা কতটুকু যুক্তিযুক্ত আপনি মনে করেন? আমি 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 এই জায়গায় আমি আমি মনে করব খুব একটা কঠিন সিদ্ধান্ত নয়, কারণ হইল দেখেন গতকালও আমরা শুনলাম বিশ্ববিদ্যালয়গুলো সিদ্ধান্ত নিয়েছে, পাবলিক বিশ্ববিদ্যালয় তারা পরীক্ষা নেবে। জি স্যার পরীক্ষা নেবে, কারণ একটা পর্যায়ে পরীক্ষা ছাড়া প্রমোশন আমার মনে হয় জাতির জন্য পরবর্তী পর্যায়ে সুখকর হবে না, একজন চিকিৎসক একটা পরীক্ষার মাধ্যমে যদি সে কোয়ালিফাই করে আসে, পরে আসবে যে এই পরীক্ষাটা কিভাবে মানে স্বাস্থ্যবিধি মেনে করা যায় এটা সেকেন্ড স্টেপে, প্রথম প্রশ্ন আসবে যে একজন চিকিৎসক একটা পর্যায়ে
ফাইনাল প্রব বা সেকেন্ড প্রব থার্ড প্রব পরীক্ষা ছাড়া প্রমোশন হয়ে যায়, তাহলে সে তার সারাক্ষণই তার মনস্তাত্ত্বিকভাবেও সে চিন্তিত থাকবে, তার পরিবার বলবে তুমি তো পরীক্ষা ছাড়া, এগুলো চলে আসে। ওই যে মুক্তিযুদ্ধের সময় 71 সালে অটো প্রমোশন পাইছে, ওইগুলো এখনও গল্প হয়, অটো প্রমোশন অটো প্রমোশন। হ্যাঁ, তো সুতরাং বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং, কৃষিবিদ, এইগুলা জায়গায় আমি অটো প্রমোশনের পক্ষে নয়। স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেওয়া যেতে পারে, বিশ্ববিদ্যালয়গুলো যেভাবে বলছে তাদের যেহেতু হাজার হাজার ক্যান্ডিডেট হয়ে যায়, কয়েক হাজার ক্যান্ডিডেট হয়ে যায়, তারা সারা বিভাগওয়ারি জেলাওয়ারি তারা বিভিন্ন প্রতিষ্ঠানে ঢাকা কেন্দ্রিক না করে, একটা জেলা কেন্দ্রিক না করে তারা পরীক্ষা নেবে। মেডিকেল কলেজে কয়জন ছাত্র থাকে, এগুলো একটা মেডিকেল কলেজের পরীক্ষা নেওয়া, হ্যাঁ আগে 4 দিনে আপনি পরীক্ষা নিয়ে নিতেন, এখন পরীক্ষা নেবেন আপনি 15 দিনে, ডাজেন্ট ম্যাটার। আপনি প্রতিদিন ভাইবা নিতেন 20 জনকে, আপনি এখন ভাইবা নেবেন 10 জনকে, ডাজেন্ট ম্যাটার। আপনি ভাইবা অনলাইনেও নিতে পারেন, সে বাসায় বসে থাকুক, আপনি অনলাইনে ভাইবা নেবেন, কিন্তু পরীক্ষা যে রুগীর পরীক্ষা করে দেখবে সেটা অনলাইনে কেমনি আপনি নেবেন, আপনি যে একটা রুগীর আপনার যে কেস প্রেজেন্টেশন আছে সেটা আপনি কীভাবে নেবেন। সুতরাং সব কিছুর জন্য এই রুমে একজন একজন করে যদি আমি 5 জনের পরীক্ষা নেই, একটা চেয়ারে বসাইলাম, তাকে সরাই দিলাম, এই চেয়ারটাই সরাই দিলাম, বা এই চেয়ার স্প্রে করলেই তো চেয়ার পরিষ্কার হয়ে যায় ভেরি ইজিলি, আমার মনে হয় না এটা কন্ডাকশন। স্যার, এক্ষেত্রে তাদের দাবিটা হচ্ছে যে সবগুলো প্রফ না, বিশেষ করে ফাইনাল প্রফটাই পরীক্ষা দিবে তারা, কিন্তু অন্যান্য যে প্রফগুলো আছে এগুলো তারা আউট। আমি বলবো এটা পড়াশোনা না করে পাশ করার একটা কৌশল, আমি এটার সাথে নাই। জি স্যার, দেশের বাহিরের অনেক শিক্ষার্থী আছে, তারাও দেখলাম যে গতকালকে একটা বিবৃতি দিয়েছে যে তারা কিভাবে আসবে এই মুহূর্তে, আইসা কিভাবে পরীক্ষা দিবে এটা দেখেন। আমার আমরা আমরাও জানি পৃথিবীর বিভিন্ন দেশে, অনেক দেশে কিন্তু চাকরিতে কিছু কিছু পদ আছে যে এই পদের জন্য অফিসে না গেলেও চলবে, আপনি বাসায় বসে জব এট হোম আপনি করতে পারেন। কিন্তু সেই প্রতিষ্ঠানগুলো এখন বলছে, এখন যেখানে সেকেন্ড ওয়েভে চলছে তারপরে বলছে তুমি অফিসে আসো, ঠিক একইভাবে সেইগুলোর স্কুল কলেজগুলোও কিন্তু বলছিল বাসায় থেকে তুমি ক্লাস করবা, কিন্তু এখন বলতেছে এখন চলে আসো। কারণ একটা দিন পর্যন্ত, একটা সময় পর্যন্ত আপনি বাসায় বসে পড়াশোনা করতে পারবেন, ক্লাস করতে পারবেন। বিদেশিরাও কেন ঝুঁকি নেবেন, আপনি আপনার প্রফেশন করতেছেন ঝুঁকি নিচ্ছেন না। আমি ডাক্তার, আমার বয়স তো অনেক বেশি, আমার দেখতে কতটুকু মনে হয় জানি না, বয়স তো অনেক বেশি, আমি ঝুঁকি নিচ্ছি না। ঢাকা শহরে দেখে মনে হচ্ছে আমার চেয়ে অনেক বয়স্ক লোকজন বাইরে বেরিয়েছে। এখন আপনি আপনার কেনাকাটার জন্য যদি ঝুঁকি নিতে পারেন, আপনি আপনার ঘুরে বেড়ানোর জন্য যদি ঝুঁকি নিতে পারেন, আপনি পড়াশোনার জন্য ঝুঁকি নেবেন না কেন, আপনি তো জোয়ান মানুষ, আপনি ঝুঁকি না নেওয়ার কোনো কারণ নাই। এগুলা এগুলা কোনো কম্প্রোমাইজ করা যাবে না। স্যার, সবশেষে আমি আর একটা বিষয় বলবো স্যার, সেটা হচ্ছে আমাদের তো HSC পরীক্ষা হয় নাই, তো এখানে তো স্যার মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষার একটা পদ্ধতি আছে স্যার, এটা কেমন হতে পারে বা কিভাবে নেওয়া? আসলে এগুলা নিয়ে মাত্র তারা বসছেন যে মডাস অপারেন্ডি, মানে আপনি যেটা বললেন কেমন হবে পরীক্ষাটা, কিভাবে গ্রেডিংটা করবেন। যেমন কালকে দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয় বলছে যে GPA 5 তারা কত নাম্বারে দিবে, 10 মার্কিংয়ের মধ্যে সম্ভবত, আমি যা দেখছি টেলিভিশনে, GPA 5 যারা পাইছেন তারা 10-এর মধ্যে 10 পাবেন। এইভাবে তারা তারা মূলত গুরুত্ব দিচ্ছে, বেশি 50 মার্ক থাকবে তারা এলাবোরেট প্রশ্ন, 30 মার্ক থাকবে তারা বলছে যে MCQ প্রশ্ন। ঠিক একইভাবে আমার মনে হয় তারা এই যে ইন্টারমিডিয়েট যে পাস করবেন তাদের একটা গ্রেডিং থাকবে, সেই গ্রেডিং মার্ক হয়তো তারা কমায় দিবে। মেডিকেল কলেজ বিষয়ভিত্তিক যে প্রশ্নগুলো আসবে সেখানে হয়তো হয়তো তারা মার্ক পারে, এখনও কিন্তু কোনো কিছু হয়নি, এগুলো নিয়ে দফায় দফায় বৈঠক হচ্ছে। মেডিকেল বিষয়ভিত্তিক প্রশ্ন থাকবে সেখানে তারা মার্ক বাড়ায় দিবে, সুতরাং ওই জায়গাটা এখানে কম্পেনসেট করে দিবে যে একটা ভালো ছাত্র যেন কোনোভাবে ডেপ্রাইভ না হয়, এবং যিনি ইন্টারমিডিয়েট আগে ভালো পড়াশোনা করছেন কিন্তু ইন্টারমিডিয়েট দিতে পারেন নাই সেই জন্য ডেপ্রাইভ না হয়, আবার যে একটা খারাপ ছেলেও যেন খুব ভালো না করে ফেলতে পারে, একটা যেন ক্রসের মেলে, তারপরেও কিন্তু কিন্তু কিছু অসন্তুষ্টি থাকবে, খারাপ একটা মানে বা মাঝারি একটা এগিয়ে আসে এসে যেতে পারে, একটা ভালো ডেপ্রাইভ হয়ে যেতে পারে। তো প্রত্যেকটা ভালো জিনিসের 2%, 3% বা প্রত্যেকটা ক্রাইসিসের 5% এরর থাকে, এটা মানতেই হবে। এই 5% এরর নিয়েই কিন্তু আমাদের এই সময় থেকে উত্তীর্ণ হতে হবে। আমি 5% ঝুঁকি নিয়ে বের হয়েছি, শুধু এই ঝুঁকি থাকবে, এই পরীক্ষাও থাকবে, ইন্টারমিডিয়েট মার্কিংয়েও থাকবে, অ্যাডমিশনেও থাকবে, কিন্তু পরীক্ষা না দিয়ে সেটা তো ঝুঁকি 100%।
জি স্যার, স্যার একটা বিষয় হচ্ছে স্যার, শিক্ষা প্রতিষ্ঠানগুলো তো আস্তে আস্তে খুলে দেওয়ার ব্যাপারে কথাবার্তা হচ্ছে স্যার, মেডিকেল কলেজগুলো বিশেষ করে মেডিকেলের শিক্ষার্থী যারা আছে তারা তো স্বাস্থ্যবিধির ব্যাপারে অনেক সচেতন, এই কেন্দ্রে কি মেডিকেল কলেজগুলো? আমার মতামত হলো জরুরি ভিত্তিতে খুলে যাওয়া, কারণ আমার ছাত্রছাত্রী শুধুমাত্র সচেতন নয়, আমার ছাত্রছাত্রী যদি সেকেন্ড ওয়েভ আসে তারা সেখানে ভলান্টিয়ার হিসাবে কাজ করার এবং অভিজ্ঞতা অর্জন করার অনেক স্কোপ রয়ে গেছে। আমার জানা নাই মেডিকেলের কজন ছাত্র ছাত্রী ইত্যবসরে ইন্তেকাল বা শহীদ করেছে হয়েছে, যারাই শহীদ হয়েছেন বা ইন্তেকাল করেছেন সেই 102 জন চিকিৎসকের মধ্যে বেশিরভাগ চিকিৎসকই বয়োবৃদ্ধ চিকিৎসক কর্মবৃত্তি ছিল। সুতরাং আমার ছাত্রছাত্রী আক্রান্ত হলে যে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে বড় ধরনের তা আমি মানি না, আর সেটার মহান সৃষ্টিকর্তা আল্লাহ সেটা দেখবেন, কিন্তু এই যে ইমার্জিং ডিজিজ করোনা সেটা হয়তো আগামী 100 বছরেও পাবে না। আমরা যখন ছাত্র ছিলাম আমরা আপনার টিটেনাস ওয়ার্ড ছিল আমাদের, কত হাজার হাজার টিটেনাস রুগী দেখছি, আমার মেয়ে ডাক্তার সে তো কোনো টিটেনাস রুগী দেখে নাই, সে কিন্তু ডাক্তার হয়ে গেছে, এটা জীবনের প্রায়োগিক অভিজ্ঞতা, প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স। সুতরাং আমি মনে করবো আমার জুনিয়র আমার সহকর্মীরা চলে আসুক, ভবিষ্যৎ সহকর্মী স্টুডেন্টরা তারা এসে এই যে ইমার্জিং ডিজিজ, এই ডিজিজটাই তাদের জীবদ্দশায় হয়তো রিইমার্জিং ডিজিজ হিসাবে আসতে পারে। সুতরাং তারা যদি অভিজ্ঞতা সঞ্চয় করে আগামী দিনের বাংলাদেশের জন্য বা তারা যে দেশে যাবে সেই দেশের জন্য ভালো হবে, এবং যদি আমাদের সেকেন্ড ওয়েভ আসে, তথাকথিত সেকেন্ড ওয়েভ আসে, সেটা তো তারা ভলান্টিয়ার হিসাবে কাজ করতে পারে। সো ইমিডিয়েটলি এগুলো খুলে দেওয়া উচিত, তারা অনেক সচেতন। করোনাকালীন যে চিকিৎসকদের একটা প্রণোদনা দেওয়ার কথা ছিল, অনেক চিকিৎসকই এখানে অভিযোগ করছেন যে তারা প্রণোদনাটা পায়নি এখনো, স্যার এই বিষয়টায়? দেখুন আসলে আমি এইগুলা শুনলে কষ্ট পাই। প্রথম কথা হলো বিএমএ বা চিকিৎসকদের পক্ষ থেকে কোনো প্রণোদনা দাবি করা হয়নি। মুক্তিযুদ্ধে যাওয়ার সময় কেউ বলে নাই যে তুমি মুক্তিযুদ্ধ থেকে আসো, আসলে তোমার ছেলে মেয়ে নাতি পুতি পর্যন্ত এই এই লাভটা পাবে, শ্রমিক গেছে, কৃষক গেছে, ডাক্তার গেছে, ইঞ্জিনিয়ার গেছে, সবাই গেছে। আসার পরে এটা সরকারের একটা বদান্যতা যে এরা আমার দেশ স্বাধীন করছে, যার জন্য আমি স্বাধীন দেশের সরকার, স্বাধীন দেশের মতো কিছু আমার এদেরকে আমি অনার্ড করতে হবে। ঠিক একইভাবে আমার প্রধানমন্ত্রী নিজেই অনুভব করছেন যে এত ঝুঁকি নিয়ে ডাক্তার সাহেবরা কাজ করবেন, আমি তাদেরকে অনার্ড করব, এবং তিনি বলছেন প্রণোদনা দিব। একটা দেশের প্রধানমন্ত্রী বলছেন প্রণোদনা দিব, অন এয়ার বলছেন, অন মিডিয়া বলছেন, তিনি সেটা করবেনই, এত অস্থির হওয়ার কি আছে? এখন করোনা নিয়ন্ত্রণ করবেন, বাজার নিয়ন্ত্রণ করবেন, আলুর দাম নিয়ন্ত্রণ করবেন, না আপনাকে প্রণোদনা দেবেন, আপনি তো প্রণোদনা পাবেনই, ইট ইজ রিটেন। সো ওয়েট ফর, করোনা তো শেষ হয়ে যায়নি, করোনা শেষ হইলে পরে আপনি আস্তে আস্তে বলতে পারেন, কিন্তু আপনি প্রণোদনার জন্য কিন্তু আপনি কাজ করেননি, আপনিও দাবি করেন নাই আগে, বরং সব বলছেন আমরা প্রণোদনা চাই না, আমাদের লাইফ সিকিউর করে দাও, আমাদের চিকিৎসার যন্ত্রপাতি দাও, আমাদের পিপিই দাও, এগুলা বলছেন আগে, আমরাও বলছি আমরা কোনোদিন প্রণোদনা বললে, যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী বলছেন আপনারা নিশ্চিন্ত থাকেন এই প্রণোদনা পাবেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি যা বলেন তিনি তাই করেন। জি স্যার, সবশেষে আপনার কোনো বক্তব্য আছে সার্বিক দেশবাসীর প্রতি? দেশবাসীর প্রতি নয়, দেশের সকল চিকিৎসক সমাজের কাছে আমি একটি আবেদন করব, আমরা এমন একটা প্রফেশনে থাকি যে প্রফেশনে আমাদের ঝুঁকি আছে, আমরা প্রতিনিয়ত সি ভাইরাস, বি ভাইরাস, এইচআইভি ভাইরাসের মতো, টিবি ভাইরাসের মতো, ব্যাকটেরিয়ার মতো, আমরা তাদের বিরুদ্ধে কাজ করে আমাদের অভ্যাস, এবং এইগুলো আক্রান্ত হয়ে আমরা অনেক চিকিৎসক আমরা হারিয়েছি, টিটেনাস আমাদের অনেক চিকিৎসক হারিয়েছি, ভেরি রিসেন্ট পাস্টে আমরা ডেঙ্গু আক্রান্ত সময় আমাদের অনেক চিকিৎসক হারিয়েছি, ম্যালেরিয়ায় আমাদের চিকিৎসক হারিয়েছি, এখন করোনা আসছে আমাদের অনেক চিকিৎসক আমরা হারিয়েছি, এগুলো আমাদের পার্ট অফ লাইফ। আর আমাদের যারা সঙ্গী সাথী, আমাদের যারা স্পাউস, তাদের অনেক কষ্ট হচ্ছে আমরা জানি, এবং তারাও এফেক্টেড হচ্ছে আমাদের মাধ্যমে, কিছুই করার নেই। সৈন্যের পরিবার জানে, সেনাবাহিনীতে যারা আছে তাদের পরিবাররা জানে, তাদের স্বামীদের, তাদের স্পাউসের, এখন তো মহিলারাও সেনাবাহিনীতে আছে, ডাক্তারি আছে, তাদের স্পাউসদের জীবন ঝুঁকিপূর্ণ। আমি অনুরোধ করব প্রিয় চিকিৎসক ভাইরা এবং তাদের পরিবারের প্রতি, আপনারা ধৈর্যশীল হন, মহান সৃষ্টিকর্তা আপনাদেরকে প্রশংসিত করবেন, এবং জাতি সবসময় আপনাদেরকে বীরের সম্মান দেবেন। আমরা করোনা চিকিৎসা যেভাবে করেছি সবাই আমাদেরকে প্রশংসা করেছে, সরকার প্রধানও প্রশংসা করেছে, মহান সৃষ্টিকর্তা প্রশংসিত করবেন, ভবিষ্যতেও এই করোনা বা অন্যান্য যে কোনো দুর্যোগ আসলেও যেন আমরা এইভাবে আমরা কাজ করে যেতে পারি। আর দেশবাসীর কাছে আমার শুধু একটা বিনয়ের সাথে আমার আহ্বান আবেদন,
থাকবে। এই যে করোনার বিষয়ে দায়িত্ব কিন্তু শুধুমাত্র সরকারের নয়, করোনার দায়িত্ব শুধুমাত্র মন্ত্রণালয় অধিদপ্তর নয়, করোনার বিষয়ে করণীয় শুধুমাত্র চিকিৎসকদের নয়, একজন নাগরিক হিসাবে আপনারও করণীয় আছে। দয়া করে নাগরিক হিসাবে আপনার করণীয়গুলো বিশেষ করে স্বাস্থ্যবিধি মেনে চলুন। আরও বিশেষ করে যদি বলতে চাই, অত্যন্ত সংক্ষেপে যদি বলতে চাই, দয়া করে ঘর থেকে যখন বের হবে পকেটের মধ্যে একটি মাস্ক রাখুন এবং মুখে একটি মাস্ক পরিধান করুন। যেখানেই যাবেন, গাড়িতে উঠুন, বাজারে যান, কর্মস্থলে যান, মাস্ক পরবেন, খাওয়া দাওয়া ছাড়া মাস্ক খুলবেন না। আর দুপুরে যদি বাইরে কোথাও খাওয়া দাওয়া করেন, যদি পারেন সেই মাস্কটি ফেলে দিয়ে পকেটের মাস্কটি পরবেন। কিন্তু মাস্ক মুখে দিয়ে, থুতনিতে মাস্ক দিয়ে, গলায় মাস্ক ঝুলিয়ে, পকেটে মাস্ক রেখে ঘোরাফেরা করবেন না। এতে করে আপনি সরকারকে প্রতারিত করছেন না, আপনি নিজেকে প্রতারিত করছেন, আপনার পরিবারকে ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছেন। আপনার পরিবার আক্রান্ত হবেন, আপনি আক্রান্ত হবেন, আর পরিবার আর আপনার মধ্যে যদি কেউ আল্লাহ না করুক মারাত্মকভাবে আক্রান্ত হয়, সেটার কিন্তু ক্ষতি আপনারই হবে, অন্য কেউ হবে না। সুতরাং আমরা চাই আপনারা সবাই ভালো থাকুন, সরকার চাই ভালো থাকুন, আমরা সবাই সম্মিলিতভাবে করোনাকে যেভাবে মোকাবেলা করে এই পর্যায়ে এসেছি, ভবিষ্যতেও যদি আপনারা সহযোগিতা করেন, আমরা আমাদের জায়গায় ঠিকই আছি, আপনারা যদি সহযোগিতা করেন, সম্মিলিতভাবে আমরা এই ক্রাইসিস থেকে উঠে আসতে পারব। স্যার, মেডিবস তো স্যার আপনি জানেন কিনা চিকিৎসকদের অধিকার নিয়ে কাজ করে, আমি মেডিবস সম্পর্কে আমাদের স্লোগানটাই হচ্ছে আমাদের কথা আমরাই বলবো। চিকিৎসকদের অধিকার নিয়ে মেডিবয়সের যে বক্তব্য, আমি রাত্রে 2-3 হলেও মেডিবয়সের কোথাও যদি কোনো বক্তব্য থাকে সেটা আমি পড়ে ঘুমাই। অন্যান্য যেসব আমার ব্যক্তিগত আমার ওয়াইফাইতে বা আমার ফেসবুকে যদি আসে, আমার ছেলে মেয়েরটাও মাঝে মাঝে পড়ি, না পরের দিন পড়বো। বিকজ মেডিবয়স আমাদের প্রাণের একটি প্রতিষ্ঠান, একটি মুখপাত্র বলতে পারি, যেটা সমাজকে, জাতিকে, চিকিৎসক সমাজকে, আমাদের অনেক বিষয় রয়েছে, সুখ দুঃখ হাসি কান্না ব্যথা বেদনার বিষয়গুলো প্রকাশ করে। মেডিবয়সের কাছ থেকে অনেক বিষয়, যে বিষয় আমি জানি নাই, শুনি নাই, আমি জানতে পারি, কারণ তারা কিউমুলেটিভ, সকলের কাছ থেকে তারা জোগাড় করে তাদের পত্রিকায়, তাদের গণমাধ্যমে, তাদের অনলাইনে তারা সেটি প্রকাশিত করে। সো মেডিকেল ভয়েসের প্রতি আমাদের কৃতজ্ঞতা। সারা দেশের সকল চিকিৎসককে আমি অনুরোধ করব, আপনারা মেডিভয়েসের পাশে থাকবেন। মেডিভয়েসকে বলবো, বাংলাদেশের 80,000 চিকিৎসক তাদের পরিবারের পক্ষ থেকে, আপনারা যতদিন কাজ করে থাকবেন, আমরা সব সময় শ্রদ্ধার সাথে আপনাদেরকে স্মরণ রাখবো, আপনাদেরকে যত ধরনের সাহায্য সহযোগিতা প্রয়োজন আমরা করবো। অনেক অনেক ধন্যবাদ স্যার। জি, থ্যাংক ইউ ভেরি মাচ।